সুনীল গঙ্গোপাধ্যায়, সমকালীন বাংলা সাহিত্যের যুগপুরুষ, জন্ম ১৯৩৪ সালের ৭ই সেপ্টেম্বর। বহু দেশদর্শী অসামান্য প্রতিভাধর এই কবি ঔপন্যাসিক, প্রাবন্ধিক ও ছোট গল্পকার হিসেবেও সমানভাবে নন্দিত। সবুজ দ্বীপের রাজা প্রথম প্রকাশ ১৯৭৭ সালে, মুদ্রণ সংখ্যা ১/২ লক্ষ পার করেছে, শ্রুতকীর্তি তপন সিংহের হাতে চলচ্চিত্রায়িত হয়েছে এই অনন্য সাধারণ কাকাবাবু রোমাঞ্চিকা। সবুজ দ্বীপের রাজা, সুনীল গঙ্গোপাধ্যায়ের সবুজ দ্বীপের রাজা, প্রথম পরিচ্ছেদ। জাহাজে যেতে চাও না এরোপ্লেনে? কাকাবাবুর কথা শুনেই সন্তুর বুকের মধ্যে ধক করে উঠল। খুব বেশি আনন্দ হলে বুকের মধ্যে এরকম ঢিপঢিপ করে, ঠিক ভয়ের মতন মনে হয়, হবে তো, শেষ পর্যন্ত হবে তো। সবে মাত্র পরীক্ষা শেষ হয়েছে, ক্লাস ৯ থেকে সন্তু এবার টেনে উঠবে। শেষ পরীক্ষার দিনই কাকাবাবু জিজ্ঞেস করেছিলেন, সন্তু এখন তো তোমার ছুটি থাকবে, আমার সঙ্গে বেড়াতে যাবে এক জায়গায়? সন্তু তো সঙ্গে সঙ্গে রাজি, কাকাবাবুর সঙ্গে বেড়াতে যাওয়া মানেই তো দারুণ ব্যাপার, নতুন কোনো অ্যাডভেঞ্চার হবে নিশ্চয়ই। অন্যরা বেড়াতে গিয়ে শুধু সুন্দর সুন্দর জিনিস দেখে, আর কাকাবাবু যান বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে। সন্তু সঙ্গে গেলে কাকাবাবুর অনেক সুবিধা হয়, কাকাবাবুর বয়স ৫৩-৫৪ মতো, যদিও দেখলে একটুও বুড়ো মনে হয় না, গায়ে বেশ জোর আছে, মুখে প্রকাণ্ড গোঁপ, কিন্তু কাকাবাবুর একটা পা চিরকালের মতো নষ্ট হয়ে গেছে। দিল্লিতে পুরাতত্ত্ব বিভাগে তিনি খুব বড় চাকরি করতেন, একবার আফগানিস্তানে পাহাড়ি রাস্তায় তাঁর জিপ গাড়িতে উল্টে খাদে পড়ে যায়, সেবার মরতে মরতেও মেচে উঠলেন, তবে একটা পা আর কিছুতেই ঠিক হল না, ডান পায়ের পাতার হাড়গুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, এখন ক্রাচে ভর দিয়ে হাঁটতে পারেন। সেই দুর্ঘটনার পর চাকরি ছেড়ে দিলেন কাকাবাবু, কিন্তু বাড়িতে চুপ করে বসে থাকতে পারেন না একদম, আবিষ্কারের নেশা ওর এখনো রয়ে গেছে। ওর ঘরে কত যে পুরনো বই তার ঠিক নেই, সেই সব বই পড়ে যেসব রহস্যের আজও সমাধান হয়নি তিনি সেগুলোর সন্ধানে বেরিয়ে পড়তে চান, কিন্তু এবারে কোথায় যাওয়া হবে, কিসের সন্ধানে, তা এখনো সন্তু জানে না। কাকাবাবুর এই এক দোষ, আগে থেকে কিছুই বলেন না, বড্ড গম্ভীর লোক। কাকাবাবু যখন জিজ্ঞেস করলেন জাহাজে না এরোপ্লেনে যাওয়া হবে, তখন সন্তু দারুণ একটা চিন্তার মধ্যে পড়ল, সে কোনোদিন জাহাজেও চাপেনি প্লেনেও চাপেনি, কোনটা বেশি ভালো কিছুতেই ঠিক করতে পারে না। জাহাজে কিংবা প্লেনে যেতে হবে যখন, তখন নিশ্চয়ই খুব দূরের কোনো দেশে যাওয়া হচ্ছে, এবার আফ্রিকা, দক্ষিণ আমেরিকা। আনন্দে সন্তুর একেবারে নাচতে ইচ্ছে করল, তার স্কুলের বন্ধুদের মধ্যে কেউ এত দূর বিদেশে যায়নি। কাকাবাবু আমরা কোথায় যাব? সেটা তো গেলেই দেখতে পাবে। সন্তু জানতো কাকাবাবু এই উত্তরই দেবেন, তবু জিজ্ঞেস না করে থাকতে পারছিল না, এবার সে বলল, আমরা তাহলে প্লেনেই যাব। কাকাবাবু বললেন, আচ্ছা ঠিক আছে। সন্তু জাহাজে চড়ারও খুব ইচ্ছে ছিল, কিন্তু প্লেনের কথাই বলল, প্লেনে তাড়াতাড়ি যাওয়া যায়, ফেরার সময় জাহাজে ফিরলেই হবে। এরপর দুদিন কাকাবাবু আর কিছু বললেন না, তাকে খুব ব্যস্ত মনে হল। সকালবেলা বেরিয়ে যান, ফেরেন অনেক রাত্রে। সন্তু বুঝতে পারল কাকাবাবু সব ব্যবস্থা ট্যাবস্থা সেরে ফেলছেন, গভর্নমেন্টের লোকেরা কাকাবাবুকে খুব খাতির করেন। এর মধ্যে একদিন রাস্তায় রিনির সঙ্গে সন্তু দেখা হল। রিনি সিদ্ধার্থদা আর স্নিগ্ধাদের সঙ্গে শিগগিরই গোয়া বেড়াতে যাচ্ছে, ওরা বোম্বে পর্যন্ত ট্রেনে যাবে, তারপর সেখান থেকে জাহাজে। কথাটা শুনে সন্তুর একটু খটকা লাগলো, গোয়াতেও জাহাজে যাওয়া যায়, তাহলে কাকাবাবু কি গোয়াতেই যেতে চাইছেন? গোয়াতে গেলে রিনিদের সঙ্গে দেখা হয়ে যাবে, সেবার যেমন কাশ্মীরে হঠাৎ দেখা হয়ে গেছিল। রিনি সন্তুকে জিজ্ঞেস করল, তোরা এবার কোথাও যাচ্ছিস না? সন্তু তো এখনো জায়গাটার নাম ঠিক মতো বলতে পারছে না, তাই বলল, কি জানি দেখি, ঠিক নেই এখনো। সেদিন রাত্রির বেলা বাড়ি ফিরে কাকাবাবু আবার সন্তুকে ডাকলেন, জিজ্ঞেস করলেন, সন্তু তোমার কাছে নিজের ফটো আছে? মাসখানেক আগেই সিদ্ধার্থদা তাঁর নতুন ক্যামেরায় সন্তুর অনেকগুলো ছবি তুলে দিয়েছেন। সন্তু দৌড়ে গিয়ে সেই খামটা নিয়ে এলো, কাকাবাবু সবকটা ছবি নেড়ে চেড়ে দেখলেন, তারপর সেগুলো সরিয়ে দিয়ে বললেন, না এগুলোতে চলবে না। সন্তু অবাক হয়ে গেল, ছবিগুলো খুবই সুন্দর, সবাই প্রশংসা করছেন, বাবা মারও খুব ভালো লেগেছে, কাকাবাবুর পছন্দ হলো না? কাকাবাবু বললেন, দুটো কান দেখা যায় এমন ছবি চাই। সন্তু আরো অবাক, কান? লোকে মুখের ছবি তো দেখে, কান দুটো আলাদা করে দেখে নাকি? অজান্তেই সন্তু নিজের কানে হাত দিল। কাকাবাবু বললেন, আমি একটা চিঠি লিখে দিচ্ছি, কাল সকালে এই রাসবিহারী অ্যাভিনিউতে যে জুবিলি ফটোগ্রাফার্স আছে সেখানে গিয়ে ছবি তুলে আসবে, আর বিকেলেই সেখান থেকে তোমার ছখানা ছবি নিয়ে আসবে, খুব জরুরি। কাকাবাবু
তার ছখানা ছবি নিয়ে কি করবে সে কথা শুনতু আকাশ পাতাল চিন্তা করেও বুঝতে পারল না। যাই হোক, পরদিন সকালে এসে জুবিলি ফটোগ্রাফারদের ছবি তুলে এলো, বিকেলেই নিয়ে এলো ছখানা ছবি। সবকটা ছবি একই রকম, শুধু মুখের ছবি, দুটো কানই ঠিকঠাক দেখা যাচ্ছে বটে। শুনতু আর কৌতূহল চেপে রাখতে পারছে না, রাত্রির বেলা মাকে সে চুপি চুপি জিজ্ঞেস করলো, মা এবার কোথায় বেড়াতে যাওয়া হবে? মা বললেন, এবার তো দার্জিলিং যাওয়া হচ্ছে। দার্জিলিং? দার্জিলিং তো পাহাড়ের ওপরে, সেখানে আবার জাহাজে করে যাওয়া যায় নাকি? প্লেনে করে যাওয়া যায় বটে, কিন্তু কাকাবাবু তো জাহাজের কথাও জিজ্ঞেস করছিলেন। শুনতু একটু হতাশ হয়ে গেল। মা আবার বললেন, দার্জিলিং এ তো ছোট মামা থাকেন, ছোট মামাকে মনে আছে তো, সেই যে একবার তোকে একটা বাঁশি কিনে দিয়েছিলেন? সে আজ দার্জিলিং এ মস্ত বড় বাড়ি পেয়েছে অফিস থেকে, সেই বাড়িতেই আমরা সবাই উঠব। শুনতু বলল, তোমরাও যাচ্ছ নাকি? মা বললেন, তার মানে আমরা যাবো না তো কে যাবে? কাকাবাবু তোমাদের সঙ্গে যাচ্ছেন। ও সেই কথা বল, ঠাকুরপো আমাদের সঙ্গে যাবেন কেন? উনি তো প্লেনে করে কোথায় যেন যাবেন বলছিলেন, সিঙ্গাপুর না আসাম কি যেন জায়গা, তোর বাবার সঙ্গে কথা হয়েছে। শুনতু হাসলো, মা একদম ভূগোল ভুলে গেছেন, সিঙ্গাপুর আর আসাম কি কাছাকাছি জায়গা হলো? আমিও তো কাকাবাবুর সঙ্গে যাচ্ছি। মা একটু রাগের সঙ্গে বললেন, সে জানি তুই তো আর আমাদের সঙ্গে যেতে চাস না। সে কথা সত্যি, শুনতু খুব ছোটবেলায় মা বাবার সঙ্গে বেড়াতে যেতে তখন খুব ভালো লাগতো, এখন আর ভালো লাগে না। এখন কাকাবাবুর সঙ্গে যাবার জন্যই তার বেশি উৎসাহ। সোমবার দিন সকালবেলায় কাকাবাবু বললেন, শুনতু খাওয়া হয়ে গেলেই তুমি জামা প্যান্ট পরে তৈরি হয়ে নেবে, তুমি আজ আমার সঙ্গে বেরুবে। শুনতু ভাবল সেই দিনই বুঝি বেড়াতে যাওয়া হচ্ছে, ব্যস্ত হয়ে বলল, বাক্স টাক্স গুছিয়ে নেব? কাকাবাবু বললেন, না না তার দরকার নেই, এমনি তুমি আমার সঙ্গে এক জায়গায় কাজে যাবে। দুপুরে একটা ট্যাক্সি নিয়ে কাকাবাবু শুনতুকে নিয়ে এলেন ডালহাউজিতে। সিঁড়ি দিয়ে উঠে এলেন একটা অফিস বাড়ির দোতলায়। কাঁচ নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে খুব একটা অসুবিধা হয় না কাকাবাবুর, বেশ সাধারণ লোকের মতোই টকটক করে উঠে যান, কিন্তু পাহাড়ে উঠতে খুব কষ্ট হয়। কাশ্মীরে যেবার কনিষ্কের মুন্ডুর সন্ধানে যাওয়া হয়েছিল সেবারে তো কাকাবাবু একবার পাহাড় দিয়ে গড়িয়েই পড়ে গিয়েছিলেন। তবে কখনো কোনো উঁচু পাঁচিল টপকাতে গেলে কাকাবাবু দুহাতের উপর ভর দিয়ে অনায়াসে লাফিয়ে পার হয়ে যেতে পারেন। একটা পা নেই বলেই কাকাবাবুর হাত দুটোতে জোর সাংঘাতিক। কাকাবাবু একজন অফিসারের ঘরে ঢুকতেই তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে খুব খাতির করে বললেন, আসুন আসুন মিস্টার রায়চৌধুরী, এইটি কি আপনার ভাইপো নাকি? কাকাবাবু বললেন, হ্যাঁ এর নাম সুনন্দ রায়চৌধুরী, এ আমার সঙ্গে যাবে। শুনতু কাকাবাবুর পাশের চেয়ারে বসল। তারপর অফিসারটি তাকে কিছু কাগজপত্র সই করতে দিলেন। খানিকটা বাদে তিনি সুন্দর করে বাঁধানো দুটি নীল রঙের ছোট্ট শক্ত বই কাকাবাবুকে দিয়ে বললেন, এই নিন মিস্টার রায়চৌধুরী, আচ্ছা আমার শুভেচ্ছা রইল। অফিসারটিকে ধন্যবাদ জানিয়ে কাকাবাবু শুনতুকে নিয়ে বেরিয়ে এলেন বাইরে। শুনতু এতক্ষণে বুঝতে পেরেছে এটা পাসপোর্ট অফিস। পাসপোর্ট কথাটা আগে শুনেছে শুনতু, কিন্তু জিনিসটা কখনো চোখে দেখেনি। কাকাবাবু সেই ছোট্ট নীল বইয়ের একটা শুনতুকে দিয়ে বললেন, এই নাও এটা তোমার পাসপোর্ট, খুব সাবধানে রাখবে নিজের কাছে। শুনতু বইটা খুলে দেখল, প্রত্যেক পাতায় বেশ বড় অশোকচক্রের ছাপ মারা। প্রথম দিকেই বাঁদিকের পাতায় শুনতুর ছবি আটকানো, সেই দু কান সমেত মুখের ছবি। বাইরে এসে একটা ট্যাক্সি ধরতে হবে। এই সময় খালি ট্যাক্সি পাওয়া খুব শক্ত, কোনো ট্যাক্সি থামছে না। ক্রাচ নিয়ে কাকাবাবু বাসে উঠতে পারবেন না, মহামুশকিল। অনেকক্ষণ বাদে একটা ট্যাক্সি পাসপোর্ট অফিসের সামনেই থামল, তা থেকে কয়েকজন লোক নামছে। শুনতু সেই ট্যাক্সিতে ধরবার জন্য যেই দৌড়ে গেল, অমনি একজন লোকের সঙ্গে তার খুব জোরে ধাক্কা লাগলো। শুনতু ঘুরে পড়েই যাচ্ছিল, সামলে নিল কোনো ক্রমে, কিন্তু পাসপোর্ট বইখানা ছিটকে গেল তার হাত থেকে। শুনতু সোজা হয়ে দাঁড়িয়ে লোকটাকে দেখল, লোকটা বিদেশি। শুনতু স্পষ্ট বুঝতে পেরেছে যে লোকটা তাকে ইচ্ছে করে ধাক্কা দিয়েছে। সাহেবরা তো সাধারণত এরকম অভদ্র হয় না। শুনতু লোকটিকে কিছু বলার সুযোগ পেল না, তার আগেই সে খালি ট্যাক্সিটাতে উঠে বসল। লোকটা তাহলে ট্যাক্সিটা নেবার জন্যই এরকম ধাক্কা মেরে দৌড়ে গেল। পাসপোর্ট বইখানা ছিটকে গিয়ে পড়েছে ফুটপাতের ধারে, আরেকটু হলেই পাশের জলকাদার মধ্যে পড়ত। শুনতু দৌড়ে গিয়ে সেটা নেবার আগেই আরেকটা ময়লা পোশাক পরা ভিকিরির মতো ছেলে ছুঁ মেরে তুলে নিল সেটা। তারপর পালাবার চেষ্টা করলো, কিন্তু পারল না। এর মধ্যেই কাকাবাবু এগিয়ে এসে একটা ক্রাচ তুলে খুব জোরে মারলেন ছেলেটার হাতে। ছেলেটা উফ করে চেঁচিয়ে উঠে পাসপোর্টটা ফেলে দিল, কিন্তু আর দাঁড়ালো না, দৌড়ে মিশে গেল ভিড়ের মধ্যে। এদিকে সেই বিদেশি সাহেবটিকে নিয়ে ট্যাক্সিটাও ছেড়ে গেছে। ব্যাপারটা এমনই হঠাৎ হল যে সবটা বুঝতেই খানিকটা সময় লাগবে শুনতুর। সাহেবটা তাকে ধাক্কা মারল, আর ঠিক সেই সময় ভিকিরি ছেলেটা তার পাসপোর্টটা চুরি করবার চেষ্টা করল। এর মধ্যে কি কোনো যোগ আছে, না দুটো আলাদা আলাদা ব্যাপার? ভিকিরি ছেলেটার পাসপোর্ট চুরি করে কি লাভ? কাকাবাবু গম্ভীরভাবে বললেন, তোমাকে বললাম না
পাসপোর্টটা খুব সাবধানে রাখতে। মা যেমন ভাবে ছেলেকে আদর করে কিংবা ফোঁড়া হলে আমরা যেরকম ভাবে তার উপর হাত বুলোই, সন্তু ঠিক সেই রকম ভাবে পাসপোর্টটা তুলে নিয়ে সেটার উপর হাত বুলোতে লাগলো। ভাগ্যিস জলকাদায় পড়েনি, এমন সুন্দর জিনিসটা তাহলে নষ্ট হয়ে যেত। আর একটা ট্যাক্সি পেতে বেশি দেরি হল না, তাতে উঠে বসে সন্তু একটু আগের ঘটনাটা ভাবতে লাগলো। ব্যাপারটা শেষ পর্যন্ত মনে হলো এমনি একটা হঠাৎ ঘটে যাওয়া ঘটনা, যদিও এর আসল মানে সন্তু বুঝতে পেরেছিল বেশ কয়েকদিন পরে। যাই হোক, পাসপোর্টটা পাওয়ার পর সন্তুর আর সন্দেহ রইল না যে সে এবার বিদেশেই যাচ্ছে। গোয়া কিংবা দার্জিলিং যেতে তো পাসপোর্ট লাগে না, কবে যাওয়া হবে তার ঠিক হয়নি এখনো, কিন্তু সন্তু এর মধ্যেই বাক্স টাকস গুছিয়ে একেবারে তৈরি। কিন্তু সব গুছানো ওলট পালট করতে হলো আবার। শুক্রবার দিন রাত্রিরে কাকাবাবু বললেন, সন্তু কাল ভোরে আমরা যাচ্ছি, 6টার সময় প্লেন, 4:30 মধ্যে ঘুম থেকে উঠে পড়তে হবে, জিনিসপত্র এখনই গুছিয়ে রাখো। সন্তু আনন্দে একেবারে লাফিয়ে উঠল, বলল, আমার সব গুছানো ঠিকঠাক করাই আছে। কাকাবাবু বললেন, দেখি বাক্স নিয়ে এসো। বাক্স খুলে দেখে কাকাবাবু বললেন, কি এত কোট সোয়েটার নিয়েছো কেন, গরম জামাটা আমার লাগবে না, বেশি করে গেঞ্জি নাও। বিদেশে যাবে অথচ গরম জামা লাগবে না, ই আবার কি, তাহলে কি আরব পারস্যের মতো কোন মরুভূমি দেশে যাওয়া হচ্ছে? সেগুলো বিদেশ অবশ্য। দ্বিতীয় পরিচ্ছেদ। পাছে ঠিক সময় ঘুম না ভাঙে তাই সন্তু সারা রাত ঘুমলই না প্রায়। জেগে জেগে সে ঘড়ির আওয়াজ শুনল, 1টা 2টা 3টে, কিন্তু শেষ সময় সে ঘুমিয়ে পড়ল ঠিক। মা যখন তাকে দেখে তুললেন তখন 4:30 বেজে গেছে। ঘড়ি দেখেই তার ভয় হলো, কাকাবাবু রাগ করে একাই চলে যাননি তো? না, কাকাবাবু যাননি, মা কাকাবাবুকেও একটু আগে দেখে দিয়েছেন। কোথাও বাইরে যাওয়ার সময় মাই সবাইকে ঠিক সময় তুলে দেন, মার কোনোদিন ভুল হয় না। খুব তাড়াতাড়ি জামা প্যান্ট পরে তৈরি হয়ে নিল সন্তু। কাকাবাবুর অনেক আগে মা কত কি খাবার তৈরি করেছেন এরই মধ্যে, কিন্তু উত্তেজনার চোখে সন্তুর খেতে ইচ্ছেই করছে না। মাকে জিজ্ঞেস করল, এবার আমরা কোথায় যাচ্ছি তুমি এখনো জানো না মা? মা বললেন, ওই তো শুনলাম সিঙ্গাপুর না কোথায় যেন যাওয়া হচ্ছে। দেখিস বাপু, খুব সাবধানে থাকিস, তোর কাকাটি যা গোয়ার। কাকাবাবু খাবার ঘরে এসে বললেন, সন্তু রেডি? বাহ, 5টা বাজলো, আর দেরি করা যায় না, যাও একটা ট্যাক্সি ডাকো এবার। সন্তু রাস্তায় বেরিয়ে এলো, ভোরবেলা ট্যাক্সি পাওয়ার কোনো অসুবিধে নেই। ট্যাক্সিটাকে দাঁড় করিয়ে সন্তু আবার তথা করে উঠে এলো উপরে। কাকাবাবু এর মধ্যে খাবার ঘর ছেড়ে চলে গেছেন নিজের ঘরে, দরজাটা ভেজানো, দরজাটা ফাঁক করে কাকাবাবুকে ডাকতে গিয়ে সন্তু থমকে গেল। বড় লোহার আলমারিটা খোলা, সেটার সামনে দাঁড়িয়ে কাকাবাবু একটা রিভলভারে গুলি ভরছেন একটা একটা করে। সন্তু অবাক হয়ে দাঁড়িয়ে রইল, এর আগে সে কাকাবাবুর সঙ্গে অনেকবার বাইরে গেছে, কোনোবার তো কাকাবাবুকে রিভলভার সঙ্গে নিয়ে যেতে দেখেনি, এবার কি আরো বিপজ্জনক কোনো জায়গায় যাওয়া হচ্ছে? গুলি ভরা হয়ে গেলে কাকাবাবু রিভলভারটা সুটকেসের মধ্যে জামা কাপড়ের নিচে সাবধানে রেখে দিল। প্লেনে চাপবার কথা ভেবেই সন্তুর এত আনন্দ হচ্ছে যে তার মুখ দিয়ে ঘাম বেরিয়ে যাচ্ছে। জীবনের প্রথম সে প্লেনে চাপবে। প্লেনটা যখন ব্যাঁকা হয়ে মাটি থেকে আকাশে ওড়ে তখন ভেতরের মানুষগুলো গড়িয়ে পড়ে যায় না? দমদমে প্লেনে ওঠার আগে সবাইকে একটা ছোট্ট ঘরের মধ্যে দিয়ে যেতে হলো। সেই ঘরের দরজায় লেখা আছে সিকিউরিটি চেকিং। একজন একজন করে সেই ঘরে ঢুকছে। কাকাবাবুর আগে সন্তুই ঢুকলো। একজন পুলিশের পোশাক পরা লোক সন্তুর কাঁধের ঝোলানো ব্যাগটার দিকে আঙুল উঁচিয়ে বলল, দেখি ওর মধ্যে কি আছে। ব্যাগটার মধ্যে রয়েছে কয়েকটা গল্পের বই, তোয়ালে আর মায়ের দেওয়া খাবারের কৌটো। লোকটা সেগুলো এক নজর শুধু দেখলো, তারপর সন্তুর গায়ে দুহাত দিয়ে চাপড়াতে লাগলো। প্রথমে সন্তু এর মানে বুঝতে পারেনি, তারপরেই মনে পড়ল লোকটি দেখছে সন্তু জামা প্যান্টের মধ্যে কোন রিভলভার কিংবা বোমা লুকিয়ে রেখেছে কিনা। খবরের কাগজে সে পড়েছে আজকাল প্রায় প্লেন ডাকাতি হয়, চলন্ত প্লেনে ডাকাতরা পাইলটের সামনে রিভলভার কিংবা বোমা দেখিয়ে প্লেনটা অন্য জায়গায় নিয়ে যায়। কাকাবাবুর কাছে তো রিভলভার আছে, ওরা সেটা কেড়ে নেবে। ও, সেই জন্যই কাকাবাবু রিভলভার পকেটে না রেখে সুটকেসে রেখেছেন। সুটকেসগুলো তো আগেই জমা দেওয়া হয়ে গেছে, সেগুলো তো আর ওরা খুলে দেখবে না। যাই হোক, সকলের সঙ্গে লাইন দিয়ে ওরাও সিঁড়ি দিয়ে প্লেনে উঠল। সিঁড়ির ঠিক ওপরে একটি খুব সুন্দরী মেয়ে হাত জোর করে প্রত্যেককে বলছে নমস্কার। সন্তু জানে এই মেয়েদের বলে এয়ার হোস্টেস। প্লেনের ভেতরটায় হালকা নীল রঙের আলো, মেঝেতে পুরু কার্পেট, এখানে সবাই খুব ফিসফিস করে কথা বলে। সন্তুর আর কাকাবাবুর পাশাপাশি দুটি সিট, কাকাবাবু তাকে জানলা ধারে সিটটায় বসতে দিলেন। তারপর বললেন, দেখো পাশে বেল্ট লাগানো আছে, তোমার কোমরে বেঁধে নাও। সন্তু বেল্টটা খুঁজে পেল কিন্তু ঠিক মতো লাগাতে পারল না, বেশ চওড়া নাইলনের বেল্ট, মোটেই সাধারণ বেল্টের মতো নয়। কাকাবাবু সেটা লাগাতে শিখিয়ে দিলেন।
খোলা দিকটা খাপের দিকে ঢোকাতেই মট করে একটা শব্দ হয়। ও এরকম বেল্ট বাঁধা থাকে বলেই বুঝি লোকেরা গড়িয়ে পড়ে যায় না। তারপর কিন্তু আরো অনেকক্ষণের মধ্যে প্লেনটা ছাড়লো না। সবাই তো উঠে গেছে, দরজাও বন্ধ হয়ে গেছে, তবু এত দেরি করছে কেন? শুধু তো আর ধৈর্য রাখতে পারছে না, জানলা দিয়ে এখন বাইরে দেখবার মতো কিছু নেই, এখানে মাটি নেই, সব জায়গাটাই শান বাঁধানো, সেখানে ঝকঝক করছে রোদ। শুনতু গলা উঁচু করে প্লেনের ভেতরের লোকজনদের দেখবার চেষ্টা করলো। কত রকমের লোক, বাঙালি, মারোয়াড়ি, নেপালি, সাহেব মেম, এমনকি একজন নিগ্রো পর্যন্ত আছে। সেই এয়ার হোস্টেসটি একবার লোকজনদের গুনে গুনে গেল। কাকাবাবু এখনো ছাড়ছে না কেন? কাকাবাবু উঠেই খবরের কাগজ পড়ায় মন দিয়েছিলেন, চোখ না তুলেই বললেন, সময় হলেই ছাড়বে। এই সময় প্লেনের দরজা আবার খুলে গেল। একজন পুলিশ অফিসার ঢুকে ইংরেজিতে জিজ্ঞেস করলেন, মিস্টার নরিন্দর পাল সিং কে আছেন? সামনের দিক থেকে একজন লম্বা মতন লোক উঠে দাঁড়িয়ে বলল, আমি। কেয়া হুয়া? আপনার পাসপোর্ট একবার দেখান তো। আবার দেখাতে হবে? একবার তো দেখালাম, আর একবার দেখান। লোকটি পরে আছে ধুতির ওপরে লম্বা ধরনের প্রিন্স কোট। প্রথমে কোটের সবকটা পকেট খুঁজল, তারপর হাত ব্যাগটা খুলে নিয়ে দেখল, তারপর আবার পকেট চাপড়ালো, কোথাও পেল না। লোকটি চেঁচিয়ে বলল, মেরা পাসপোর্ট কন লিয়া, পকেট মেই তো থা। প্লেনের সব লোক ওই লোকটির দিকে তাকিয়ে আছে। লোকটি তার পাসপোর্ট কিছুতেই খুঁজে পেল না। পুলিশ অফিসারটি গম্ভীরভাবে বললেন, আপনি আমার সঙ্গে নেমে আসুন। লোকটি প্রথমে আপত্তি করল খুব, তার খুব জরুরি দরকার আছে, তাকে যেতেই হবে, পাসপোর্ট তো তার সঙ্গেই ছিল, কি করে হারিয়ে গেল বুঝতে পারছে না। পুলিশ অফিসারটি কিছুই শুনলেন না, লোকটিকে সঙ্গে করে নেমে গেল। শুনতু ফিসফিস করে জিজ্ঞেস করল, কাকাবাবু পুলিশ কি লোকটাকে ধরে নিয়ে গেল? পাসপোর্ট খুঁজে পেলে ছেড়ে দেবে, যদি খুঁজে না পায় তাহলে যেতে দেবে না। এই দেখ, কাকাবাবু আঙুল দিয়ে খবর কাগজে একটা জায়গা দেখালেন, সেখানে লেখা রয়েছে পাসপোর্ট চুরি, কলকাতার বিভিন্ন জায়গা থেকে পাসপোর্ট খোয়া যাচ্ছে আজকাল। পুলিশের ধারণা কোন একটা জালিয়াতের দল কোন বিশেষ উদ্দেশ্য নিয়ে এই পাসপোর্ট চুরি করছে ইত্যাদি। শুনতু ভাবল, ওরে বাবা, পাসপোর্ট জিনিসটা তাহলে এত দামি, হারিয়ে গেলে তাকেও এখন এই প্লেন থেকে নামিয়ে দিত। তাড়াতাড়ি কোটের বুক পকেটে হাত দিয়ে দেখে নিল তার নিজেরটা ঠিক আছে কিনা। সেদিন তাহলে সেই যে ছেলেটা তার পাসপোর্টটা কুড়িয়ে নিয়ে ছুটছিল, সে কি চুরি করবার চেষ্টা করছে? সাহেবটা তাকে ইচ্ছে করে ধাক্কা দিয়েছিল কেন? সবাই বলে সাহেবরা কখনো অভদ্র হয় না, হঠাৎ ধাক্কা লেগে গেল, তারা সরি বলে ক্ষমা চায়, সেই সাহেবটা তো ক্ষমা চায়নি। শুনতু কাকাবাবুর মুখের দিকে তাকালো, উনি আবার খবরের কাগজ পড়ায় মন দিয়েছেন। সব সিটের পেছনের খাপে অনেকগুলো করে খবরের কাগজ রাখা থাকে। একটু পরেই আবার প্লেনের দরজা বন্ধ হল, গো গো করে শব্দ হলো ইঞ্জিনের, নরিন্দর পাল সিং আর ফিরে এলো না। লোকটার জন্য একটু একটু দুঃখ হলো শুনতুর, ইস, প্লেনে উঠেও লোকটার যাওয়া হলো না। এবার প্লেনটা মাটির উপর দিয়ে দৌড়তে শুরু করলো, প্রথমে আসতে তারপর খুব জোরে দৌড়চ্ছে তো দৌড়চ্ছে। কখন এক সময় যে প্লেনটা মাটি ছেড়ে আকাশে উঠল শুনতু টেরও পেল না, কোমরের বেল্টে একটু হ্যাঁচকার টান লাগলো না পর্যন্ত। হঠাৎ সে দেখল নিচের মানুষগুলো ছোট হয়ে আসছে, এয়ারপোর্ট আর নেই, তার বদলে গাছপালা, মাঠে গরু চড়ছে, ফিতের মতো সরু রাস্তা দিয়ে গাড়ি চলেছে, গাড়িগুলো সব খেলনার মতন, গরুগুলো ঠিক যেন ছোট ছোট মাটির পুতুল, রূপলি ফিতের মতন একটা নদী, তারপর আর কিছু দেখা যায় না। সামনে তাকাতেই মনে হলো কালো রঙের একটা বিশাল পাহাড়, ট্রেনটা সোজা সেই দিকেই যাচ্ছে, কলকাতার এত কাছে পাহাড় কি করে এলো? ভালো করে তাকিয়ে বুঝতে পারল পাহাড় নয়, মেঘ, কি ভয়ঙ্কর ওই মেঘের চেহারা। কাকাবাবু এর মধ্যেই ঝিমোচ্ছেন, খুব ভোর রাতে উঠতে হয়েছে তো, কিন্তু বাইরে এত চমৎকার সব দৃশ্য তা না দেখে কেউ ঘুমোতে পারে? হালকা হালকা মেঘ উড়ে যাচ্ছে প্লেনের খুব কাছ দিয়ে, এক এক জায়গায় মেঘ জমে আছে এমন অদ্ভুত ভাবে যে দেখলে মনে হয় সাদা রঙের দুর্গ কিংবা একটা জঙ্গল। প্লেনের ভেতরে ইঞ্জিনের দিকটা এতক্ষণ লাল আলোয় দুটো লেখা জ্বলছিল, ধূমপান করবেন না আর সিট বেল্ট বেঁধে রাখুন। এবার সেই আলো দুটো নিভে গেল, মাইক্রোফোনে একটা মেয়ের গলা শোনা গেল, নমস্কার, এই বিমানের ক্যাপ্টেন দিলীপ কুমার দত্ত আর অন্যান্য কর্মীদের পক্ষ থেকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা 3 ঘন্টা 10 মিনিটের মধ্যে রেঙ্গুন পৌঁছব, এখন আপনারা সিট বেল্ট খুলে ফেলতে পারেন। রেঙ্গুনে? শন্তুর বুকের মধ্যে ধক করে উঠল, তারা তাহলে রেঙ্গুন যাচ্ছে, রেঙ্গুন মানে বর্মাদেশ, প্যাগোডা, আর কি আছে রেঙ্গুনে? ঘোষণা শুনেই কাকাবাবু চোখ মেলে একটা সিগারেট ধরিয়ে শন্তু জিজ্ঞেস করল, কাকাবাবু আমরা তাহলে রেঙ্গুন যাচ্ছি? না, কি আশ্চর্য ব্যাপার, শন্তু নিজের কানে শুনলো যে প্লেনটা রেঙ্গুনে যাবে আর কাকাবাবু তবুও না বলছেন, এর মানে কি? এবার সে এয়ার হোস্টেসটি একটা ট্রেতে করে কিছু লজেন্স এনে সবাইকে দিয়ে গেল, তারপর নিয়ে এলো চা আর কফি। কাকাবু বললেন, এদের চা ভালো হয় না, কফিটাই খাও। তারপর শন্তুর কানের কাছে মুখ এনে বললেন, যদি বাথরুম পায়, বলতে লজ্জা পেও না, পেছন দিকে বাথরুম আছে। শন্তুর বাথরুম পায়নি, কিন্তু প্লেনের বাথরুম কেমন হয় তার খুব দেখতে ইচ্ছে করলো। এখন আর বাইরে দেখার কিছু নেই, শুধু মেঘ,
তাই সন্তু উঠে দাঁড়িয়ে বলল, আমি একটু যাব। কাকাবু জিজ্ঞেস করলেন, নিজে নিজে যেতে পারবে? হ্যাঁ, ওই যে দেখছো টয়লেট লেখা আছে ওইখানে। এত উঁচু দিয়ে দারুণ জোরে প্লেন যাচ্ছে, অথচ ভেতর থেকে কিছুই বোঝা যায় না, ভেতরটা একদম স্থির, হেঁটে যেতে পা টলে যায় না। সন্তু প্লেনের পেছন দিকে চলে গেল, তারপর বাথরুমের দরজা খুলবে এমন সময় পাশের দিকে চোখ পড়ল। তার গাটা একবার কেঁপে উঠল, মুখটা ঠেকাশে হয়ে গেল। একেবারে শেষের সিটটায় দুজন সাহেব বসে আছে। সন্তুর চিনতে কোনো অসুবিধা হল না। এরই মধ্যে একজন হচ্ছে সেই সাহেবটা যে পাসপোর্ট অফিসের সামনে সন্তুকে ইচ্ছে করে ধাক্কা দিয়েছিল। কাকাবাবুর কাছ থেকে সন্তু একটা জিনিস শিখেছে, একবার কারুকে দেখলে তার মুখটা সবসময় মনে রাখার চেষ্টা করতে হয়, সন্তু ঠিক মনে রাখতে পারে। সাহেবটি অবশ্য আজ পোশাক বদলেছে, একটা খাকি প্যান্ট আর সাদা হাফ শার্ট পরে আছে, চার পাঁচ দিন দাড়ি কামায়নি, দেখলে খুব সাধারণ লোক মনে হয়, কিন্তু আগের দিন খুব সাজগোজ করা খাঁটি সাহেবের মতো দেখাচ্ছিল, নিশ্চয়ই ছদ্মবেশ ধরেছে। পাশের লোকটার পোশাকও সেই রকম, দুজনে খুব গভীর মনোযোগ দিয়ে ফিসফিস করে কথা বলছে, সন্তুকে দেখতে পায়নি। সন্তু বাথরুমের মধ্যে একটুখানি থেকেই বেরিয়ে এলো। বাথরুমটা ছোট্ট, বিশেষ কিছু নতুনত্ব নেই। ধীরে সুস্থে নিজের জায়গায় ফিরে এলো, তারপর মুখ নিচু করে ফিসফিস করে বলল, কাকাবাবু সেই সাহেবটা। কোন সাহেবটা? সেদিন পাসপোর্ট অফিসের সামনে যে আমায়। সন্তু মাথা পেছন দিকে ঘুরিয়ে ওকে আবার দেখতে কাকাবাবু ধমক দিয়ে বললেন, ওদিকে তাকাবি না, তোকে চিনতে পেরেছে? না, আমায় দেখতে পায়নি। কাকাবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন, কিন্তু আমায় ঠিক চিন। কথাটা ঠিক, কাকাবাবুর একটা পা কাটা ক্রাচ নিয়ে চলতে হয়, এরকম লোককে একবার দেখলেই সবার মনে থাকে। সন্তুর মতন ছেলে মানুষকে হয়তো ওই সাহেব দুটো লক্ষ্য করত না। প্লেনের গতি কমে এলো, আবার সিট বেল্ট বাঁধতে হবে, রেঙ্গুন এসে গেছে। সন্তু আবার নিচের দিকে তাকালো, ছবির মতন শহরটা দেখা যায়, এমনকি প্যাগোডার চূড়াও চোখে পড়ে। রেঙ্গুনে কিন্তু যাওয়া হলো না, প্লেন এখান থেকে তেল নেবে, তাই এয়ারপোর্টে আধ ঘন্টা বিশ্রাম, একটু বাইরে বেরিয়ে শহরটাও দেখে আসা যাবে না। সব যাত্রীরা নেমে এয়ারপোর্টের লাউঞ্জে ঘোরাফেরা করছে। কাকাবাবু সন্তুকে একটা সোফা দেখিয়ে বললেন, এখানে চুপ করে বসে থাক, অন্য কোথাও যাবি না। সেই সাহেব দুটো একটু দূরে দাঁড়িয়ে গুজগুজ করছিল। কাকাবাবু ক্রাচ ঠকঠক করে তাদের পাশ দিয়ে যেতে যেতে হঠাৎ থমকে দাঁড়ালেন, তারপর হাত ঘড়িটা দেখে জিজ্ঞেস করলেন, আমার ঘড়িটা বোধহয় ঠিক চলছে না, আপনাদের ঘড়িতে কটা বাজে? সাহেব দুটো একটু বিরক্ত হয়ে কাকাবাবুর দিকে তাকালো, তারপর ঘড়ি দেখে অবহেলার সঙ্গে সময় বলে দিল। শুনতু কাকাবাবুর সাহস দেখে অবাক, উনি নিজে থেকে ওদের দেখা দিতে গেলেন, ওরা যে খারাপ লোক তাতে তো আর কোনো সন্দেহই নেই, নইলে দাড়ি না কামিয়ে কেউ প্লেনে চাপে? খানিকটা বাদে কাকাবাবু ফিরে এসে বললেন, আবার প্লেনে উঠতে হবে। আবার সিট বেল্ট বাঁধা, আবার বাইরের দিকে তাকিয়ে বসে থাকা। এবার প্লেন বেশ তাড়াতাড়ি উঠল। এবারে মাইক্রোফোনে মেয়েটি ঘোষণা করল, নমস্কার, আর 2 ঘন্টা 10 মিনিটের মধ্যে আমরা পোর্ট ব্লেয়ারে পৌঁছে যাব, যদি ঝড় বৃষ্টি না হয়। পোর্ট ব্লেয়ার? পোর্ট ব্লেয়ার জায়গাটা কোথায়? সিঙ্গাপুরে? জাপানে? নামটা একটু চেনা চেনা মনে হচ্ছে। কাকাবাবু পোর্ট ব্লেয়ার কোথায়? আন্দামানে। তারপর থেমে উনি বললেন, আমরা ওখানেই নামব। সন্তুর বুকটা দমে গেল, এত জল্পনা কল্পনার পর শেষ পর্যন্ত আন্দামান, সেটা তো একটা বিচ্ছিরি জায়গা, সেখানে শুধু কয়েদিরা থাকে, সেখানে যাবার মানে কি? সন্তু নিচের দিকে তাকিয়ে দেখল গাঢ় নীল রঙের সমুদ্র, যতদূর চোখ যায় শুধু সমুদ্র, মাঝে মাঝে জলের উপরে রোদ এমন ঠিকরে পড়ছে যেন চোখ ঝলসে যায়। আন্দামান তো ভারতবর্ষের মধ্যেই, তবু সেখানে যাবার জন্য পাসপোর্ট জোগাড় করা কিংবা এত তোড়জোড় লাগে কেন? সাহেব দুটোই বা সেখানে কেন যাচ্ছে, কি আছে সেখানে? আন্দামানের নাম শুনে সন্তু ভেবেছিল একটা নোংরা মতন বিচ্ছিরি দ্বীপ দেখবে, যে জায়গায় একসময় শুধু চোর ডাকাত আর কয়েদিদের পাঠানো হতো, সে জায়গা তো আর সুন্দর হতে পারে না। আগেকার দিনে অনেকেই নাকি আন্দামানে একবার গেলে আর জীবন নিয়ে ফিরে আসতে পারত না, সেই জায়গায় কেউ শখ করে যায়। তৃতীয় পরিচ্ছেদ। কিন্তু প্লেনটা যখন ঘুরে ঘুরে নামতে লাগলো, তখন জানলা দিয়ে নিচের দিকে তাকিয়ে সন্তু একেবারে অবাক হয়ে গেল, ছবির বই ছাড়া এমন সুন্দর দৃশ্য সন্তু আগে কখনো দেখে। পুরী কিংবা দীঘার সমুদ্রে এসে দেখেছে ঘোলাটে ধরনের জল, এখানে সমুদ্রের জল একেবারে গাঢ় নীল রঙের, এত গাঢ় যে মনে হয় কলম ডুবিয়ে অনায়াসে লেখা যাবে। তার মাঝখানে ছোট ছোট দ্বীপ, আন্দামান তো একটা দ্বীপ নয়, সন্তুই গুনে ফেলল 11টা, পরে শুনেছিল ওখানে 200-এর বেশি দ্বীপ আছে। প্রত্যেকটা দ্বীপেই ছোট ছোট পাহাড় আছে, আর সেই পাহাড়ে গিস গিস করছে গাছপালা, এত গভীর বন যে পৃথিবীতে এখনো আছে ভাবাই যায় না, মনে হয় যেন ওর মধ্যে দিয়ে হাঁটাই যাবে না। বিরাট বিরাট গাছ, সেই নীল রঙের সমুদ্রের মধ্যে সবুজ সবুজ দ্বীপ, দ্বীপগুলোর ধারে ঢেউ এসে ভেঙে পড়ে ধপধপে সাদা ফেনা ছড়িয়ে দিচ্ছে,
বেশিরভাগ দ্বীপেই একটাও বাড়িঘর নেই। তারপর একটা বড় দ্বীপে কিছু কিছু বাড়ি চোখে পড়ল, প্লেনটা সেখানেই নামছে। এই জায়গাটার নামই পোর্ট ব্লেয়ার। একটা ঝাঁকুনি দিয়ে প্লেনটা মাটি ছুঁতেই সন্তু তার কাকাবাবু দেখা দেখি কোমর থেকে সিট বেল্ট খুলে ফেলল, কান দুটো কিরকম যেন ভোঁ ভোঁ করছে, মাঝে মাঝে পুচপুচ করে একটু হাওয়া বেরিয়ে আসছে কানের ভেতর। বাইরের শব্দ কিংবা ভেতরে অন্যদের কথাবার্তা শোনা যাচ্ছে খুব আস্তে, বেশ মজাই লাগছে সন্তুর। অন্যরা নামতে শুরু করতেই সন্তু তাড়াহুড়ো করে এগিয়ে গেল দরজার কাছে, তারপর সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। কাকাবাবু নামলেন সবার শেষে। কাকাবাবুকে ক্রাচে ভর দিয়ে সিঁড়ি দিয়ে নামতে হয় খুব সাবধানে। সন্তু একটু লজ্জা পেল, আগে আগে না এসে তার উচিত ছিল কাকাবাবুকে একটু সাহায্য করা, কিন্তু সে আবার সিঁড়ির কাছে যাওয়ার আগেই কাকাবাবু নেমে পড়েছেন। একজন গোলগাল মেটে মতো লোক এগিয়ে এসে কাকাবাবুর হাত ছুঁয়ে বলল, আপনি নিশ্চয়ই মিস্টার রায়চৌধুরী, আমি দাশগুপ্ত, আপনার জন্য গাড়ি নিয়ে এসছি। কাকাবাবু সন্তুকে দেখিয়ে বলেন, এটি আমার ভাইপো, এর নাম সুনন্দ রায়চৌধুরী, ডাকনাম সন্তু। দাশগুপ্ত নামের লোকটি সন্তুর পিঠে হাত দিয়ে বলল, বেড়াতে এসছে তো, ভালো লাগবে, দেখো খুব ভাল লাগবে। কাকাবাবু দাশগুপ্তকে নিজের কাছে টেনে নিয়ে ফিসফিস করে বললেন, ওই যে দুজন বিদেশি সাহেব, ওদের দিকে একটু নজর রাখতে হবে, ওরা কোথায় যায় কোথায় ওঠে। দাশগুপ্ত একটু অবাক হয়ে বলল, এই প্লেনে তো বিদেশি কেউ আসছে না, আমরা আগে থেকেই খবর পাই। কাকাবাবু জিজ্ঞেস করলেন, তাহলে ওই দুজন? ওরা নিশ্চয়ই অ্যাংলো ইন্ডিয়ান, এখানে একটা দেশলাইয়ের কারখানা আছে, সেখানে কিছু অ্যাংলো ইন্ডিয়ান কাজ করে, মাঝে মাঝে ওদের যাতায়াত করতে হয় কলকাতায়। তবু ওরা কোথায় থাকবে সেটা আমি জেনে রাখতে চাই। দাশগুপ্ত এবার হেসে বলল, সে ঠিক জানা যাবে, এটা খুব ছোট্ট জায়গা, এখানে সকলের সঙ্গে সকলে দেখা হয়ে যায়, ওরা নিশ্চয়ই দেশলাই কারখানার কোয়ার্টার্সেই থাকবে। কাকাবাবু আর চোখে সাহেব দুটির দিকে লক্ষ্য করতে লাগবে, লোক দুটি এমন ভাবে এদিক ওদিক তাকাচ্ছে যেন কাউকে খুঁজছে, কিন্তু ওদের সঙ্গে দেখা করবার জন্য কোনো লোক আসেনি। একটু বাদে ওরা নিজেরাই গটগট করে হেঁটে বেরিয়ে গেল। মালপত্র নিয়ে ওরা এয়ারপোর্টের বাইরে এসে একটা জিপ গাড়িতে চড়ল। কাকাবাবু জিজ্ঞেস করলেন, আমাদের থাকার জায়গা ঠিক আছে তো? দাশগুপ্ত বলল, হ্যাঁ, টুরিস্ট হোমে আপনাদের ঘর বুক করা আছে, সেটাই এখানকার সবচেয়ে ভালো জায়গা, খাওয়া দাওয়ার কিছু অসুবিধা হবে না, বেশ কিছুদিন থাকবেন তো? কাকাবাবু বললেন, দেখি। প্লেন থেকে বোঝাই যায়নি যে দ্বীপের মধ্যে এরকম একটা শহর আছে। বেশ চমৎকার পিচ বাঁধানো রাস্তা, দুপাশে নতুন নতুন বাড়ি ও দোকানপাট, তবে রাস্তাটা পাহাড়ি শহরের মতো উঁচু নিচু, আর মাঝে মাঝেই হঠাৎ হঠাৎ দূরে সমুদ্র দেখা যায়। টুরিস্ট হোমটা একটা ছোট্ট টিলার ওপরে, আসবার পথে খানিকটা জঙ্গল পার হতে হয়, বাড়িটার সামনে অনেকখানি ফুলের বাগান, আর পেছন দিকে গিয়ে দাঁড়ালেই সমুদ্র, খুব কাছে। এখানে অনেকগুলো ছোট ছোট জাহাজ আর স্টিমার রয়েছে, চমৎকার জায়গা, যে কোনো দিকে তাকালেই চোখ জুড়িয়ে যায়। একটা ডাবল বেড ঘর ঠিক করা ছিল সন্তুদের জন্য, একজন বেয়ারা ওদের মালপত্র পৌঁছে দিল ঘরে। কাকাবাবু তাকে এক টাকা বকশিস দিতে যেতেই সে লজ্জায় জিভ কেটে বলল, নাহি নাহি। কাকাবাবু আবার বললেন, আরে নাও নাও তোমার চা খাবার জন্য। লোকটি আরো লজ্জা পেয়ে মাথা নুয়ে ফেলে বলল, নাহি নাহি, আপ রাখ লিজিয়ে। ই আবার কিরকম, হোটেলের বেয়ারা যে বকশিস নিতে চায় না? কাকাবাবু দাশগুপ্তকে জিজ্ঞেস করলেন, এক টাকা বকশিস দিলে কম হয় নাকি, আরো বেশি চাইছে? দাশগুপ্ত বলল, না না, এরা বকশিস নিতে চায় না, দেখবেন এখানকার লোক খুব ভালো, পয়সা করির দিকে কারোর লোভ নেই। লোকটির কালো কুচকুচে গায়ের রং, চেহারা দেখলেই মনে হয় দক্ষিণ ভারতীয়, অথচ হিন্দিতে কথা বলছে। কাকাবাবু তাকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি, তুমি বাংলা বোঝো? লোকটি বলল, হাঁ সাহ, বাংলা বুঝি, আমার নাম কড়কড়ি। শুনতো অমনি ফিক করে হেসে ফেলল, কড়কড়ি আবার লোকের নাম হয় নাকি? দাশগুপ্ত বলল, সত্যি ওর নাম কড়কড়ি। এই যে শোনো কড়কড়ি, সাহেবদের যত্ন টত্ন করবে কিন্তু, ভালো খাবার দাবার দেবে, আজ কি কি খাবার আছে? কাকাবাবু বললেন, মাছের ঝোল ভাত পাওয়া যাবে। দাশগুপ্ত বলল, মাছ যত ইচ্ছে চাইবেন, এটা তো মাছেরই দেশ, এখানকার রাঁধুনি বেয়ারা সবাই কেরালার লোক, ওরা আমাদের মতোই মাছের ঝোল খায়। চিংড়ি মাছ পাবেন খুব ভালো, তাছাড়া মুরগি বা হরিণের মাংস, যেদিন যেটা ইচ্ছে হয় অর্ডার করবেন। কাকাবাবু বললেন, বাহ, তাহলে তো চমৎকার ব্যবস্থা। দাশগুপ্ত তখনকার মতো বিদায় নিল, আবার সন্ধ্যের সময় আসবে। সন্তু সুটকেসগুলো খুলে জামা টামা সব বার করে গুছিয়ে রাখল, দুটো পাশাপাশি বিছানা, বেশ চওড়া খাট। কাকাবাবু একটা খাটের উপর বসে একটা ম্যাপ বিছিয়ে খুব মনোযোগ দিয়ে দেখতে লাগলেন। সন্তু পিছনে দরজাটা খুলে বাইরে বেরিয়ে এলো, পিছনেও খানিকটা বাগান, তারপর পাহাড়টা খাড়া হয়ে নেমে গেছে, তার ঠিক নিচেই সমুদ্র, একটু দূরেই বাঁ পাশে আরেকটা দ্বীপ, সেটা একেবারে জঙ্গলে ভরা, ওই দ্বীপটা একবার যেতেই হবে। সন্তু দ্বীপটার দিকে তাকিয়ে আছে, হঠাৎ শুনতে পেল হাতির ডাক, পরপর দুবার। সে একেবারে শিউরে উঠল, এত কাছের ওই দ্বীপটায় বুনো হাতি আছে, বাঘ সিংহ আছে নিশ্চয়ই,
এরকম একটা ভয়ঙ্কর জঙ্গলে এত কাছে একটা দূরবীন থাকলে সে নিশ্চয়ই হাতিগুলোকে দেখতে পেত। কিন্তু শন্তুর আর সেখানে বেশিক্ষণ দাঁড়ানো হল না। কথা নেই বার্তা নেই, অমনি বৃষ্টি এসে গেল। প্রথমে মিহি বরফের গুঁড়োর মতন, তারপরই ঝমঝম। শন্তু দৌড়ে ফিরে এলো নিজেদের ঘরে। কাকাবাবু তখনও ম্যাপটা দেখছেন। শন্তু উত্তেজিত ভাবে বলল, কাকাবাবু কাকাবাবু, সামনের দ্বীপটায় না হাতি আছে। কাকাবাবু মুখ না তুলে বললেন, তা তো থাকতেই পারে, আমি হাতি ডাক শুনলাম নিজের কানে এক্ষুনি। ওখানে বাঘ বা সিংহ আছে? কাকাবাবু এবার মুখ তুলে বললেন, না, আন্দামানে কোনো হিংস্র জন্তু নেই। ওই হাতিগুলো পোষা হাতি, বড় বড় গাছ কাটা হয় তো, সেগুলো বয়ে নিয়ে যাওয়ার জন্য হাতি লাগে। আমার চেনা এক ভদ্রলোক একবার কলকাতা থেকে 50টা হাতি নিয়ে এসেছিলেন এখানে। পোষা হাতির কথা শুনে শুনতে একটু দমে গেল। পোষা হাতি আর বুনো হাতি দেখা তো আর এক নয়। যাই হোক, রিনিকে যখন সে চিঠি লিখবে তখন লিখবে যে সে বুনো হাতিরই ডাক শুনেছে। এত গভীর জঙ্গলের মধ্যে পোষা হাতি বা দেখেছে কজন? কাকাবাবু বললেন, শন্তু ওই লোকটিকে ডেকে এক কাপ চা দিতে বলো তো আমাকে, ভাত খাবার তো খানিকটা দেরি আছে। এই রে, লোকটার নাম কি জানো? একটু আগেই তো বলল, একদম মনে পড়ছে না। গড়াগড়ি, খড়খড়ি, সুড়সুড়ি, কাতুকুতু, না তো ধরাধরি, মারামারি। বাইরের বারান্দায় বেরিয়ে এসে শন্তু চেঁচিয়ে বলল, এই যে ইয়ে, একটু শুনে যাও তো। ভাগিস, তাতেই সারা দিল লোকটা। ডাইনিং রুমের পাশ থেকে বেরিয়ে এসে বলল, কি বলছেন সাহ? শন্তু তাকে চায়ের কথাটা জানিয়ে নিশ্চিন্ত হল। ওর নামটা কিন্তু এখনো মনে পড়ছে না। আশ্চর্য, এর মধ্যেই বৃষ্টি থেমে গেছে। এই কিরকম ভাল্লুকের জ্বরের মতন বৃষ্টি, আকাশে আর এক টুকরো মেঘ নেই। ভোরবেলা শন্তু ছিল কলকাতায় তার নিজের বাড়িতে, আর এখন এই দুপুরের মধ্যেই সে কোথায় চলে এসছে? হঠাৎ যেন বিশ্বাসই করা যায় না। সত্যি কি সে আন্দামানের টুরিস্ট হোমের বারান্দায় দাঁড়িয়ে আছে, নাকি এটা স্বপ্ন? শন্তু নিজের হাতে একটু চিমটি কেটে দেখল, না, এটা স্বপ্ন নয়। কাকাবাবুর আগে শন্তু স্নান করে নেবার জন্য বাথরুমে ঢুকল। সেখানে আবার এক অবাক কাণ্ড। শাওয়ার খুলে সে সবেমাত্র ওপর দিকে তাকিয়েছে, পাশের দেয়ালে দেখল একটা সবুজ রঙের টিকটিক। প্রথমে সে ভেবেছিল সাপ বা অন্য কিছু, কিন্তু তা নয়, এমনি একটি সাধারণ টিকটিকি, কিন্তু রংটা একদম সবুজ। টিকটিকিটা তাড়া করে আসছেও না, কিছুই না, শুধু তার দিকে চেয়ে আছে। সবুজ রঙের টিকটিকির কথা সে কারুর কাছে কোনোদিন শোনেন। সে এতই অবাক হয়ে গেল যে আর চেপে রাখতে পারল না। ভিজে গায়ে তোয়ালে পরেই বাথরুম থেকে বেরিয়ে এসে বলল, কাকাবাবু কাকাবাবু, একটা অদ্ভুত জিনিস। সে এতই উত্তেজিত হয়ে বলল যে কাকাবাবু উপেক্ষা করতে পারলেন না, তাড়াতাড়ি উঠে এলেন। টিকটিকিটা দেখে বললেন, অদ্ভুতই বটে, এখানে এরকম আরো কিছু কিছু আছে। শুনেছি এখানে সাদা রঙের কুমির দেখতে পাওয়া যায়। শন্তু ভাবল, রিনিকে চিঠি লিখে চমকে দেবার জন্য আরেকটা জিনিস পাওয়া গেল। গোয়াতে বেড়াতে গিয়ে ও কি এত সব নতুন জিনিস দেখতে পাবে? সেদিন দুপুরে আর কোথাও বেরোনো হলো না। খাওয়া দাওয়ার পর বিশ্রাম, এখানে সন্ধে হয় বেশ তাড়াতাড়ি, বিকেল হতে না হতেই সন্ধে। সন্ধের সময় দাশগুপ্ত এলো, তার সঙ্গে যাওয়া হলো বাজারের দিকে। পোর্ট ব্লেয়ার বেশ আধুনিক শহর, এখানে টেলিফোন করে ডাকলেই ট্যাক্সি এসে যায়, বাজারে সব রকম জিনিসই কিনতে পাওয়া যায়। অবশ্য সেসব জিনিস কলকাতা কিংবা মাদ্রাজ থেকে আনা। শহরে নানা রকম লোক, বাঙালি, মাদ্রাজি, কেরলার লোক, পাঞ্জাবি, বিহারি, বর্মি, তবে বাঙালি যেন বেশি মনে হয়। কিছু লোক আছে যারা আগেকার কয়েদিদের বংশধর। তবে দাশগুপ্ত বলল, এখানে এখন চুরি ডাকাতি একদম হয় না। রাস্তার পাশে বড় বড় ব্যারাক বাড়িতে দেখা যায় কিছু চীনে মেয়ে পুরুষ, তাদের নোংরা নোংরা জামা কিরকম রাগ রাগ চোখে তারা তাকায়। কাকাবাবু জিজ্ঞেস করলেন, দাশগুপ্ত এরাই বুঝি সেই তাইওয়ানিজ? দাশগুপ্ত বলল, হ্যাঁ স্যার। শুনতে ঠিক বুঝতে পারল না, সে জিজ্ঞেস করল, কাকাবাবু তাইওয়ানিজ মানে কি? কাকাবাবুর বদলে দাশগুপ্তই বলল, তাইওয়ান বলে চীনেদের একটা ছোট্ট দেশ আছে, তাদের সঙ্গে আমাদের দেশের সম্পর্ক নেই। সেই দেশ থেকে মাঝে মাঝে 7-8 জন লোক শুদ্ধ এক একটা মাছ ধরা নৌকো এখানে ভেসে চলে আসে, তাই তাদের ধরে আটকে রাখতে হয়। কেন তারা মাছ ধরতে আসে বলে তাদের ধরে রাখতে হয় কেন? এক দেশের নৌকো তো আর এক দেশে বিনা অনুমতিতে যাবার নিয়ম নেই। তাছাড়া ওরা শুধু মাছ ধরতে আসে না, গুপ্তচরের কাজ করতে আসে, সেটাও জানা দরকার। কিন্তু ওদের বাড়ির দরজা টরজা তো সব খোলা, ওরা পালিয়ে যেতে পারে না, আবার কি করে যাবে? ওদের নৌকো যে কেড়ে নেওয়া হয়েছে, সমুদ্র দিয়ে তো আর পালাবার কোনো উপায় নেই। ওদের মধ্যে যারা একটু বদমেজাজি তাদের আটকে রাখা হয় জেলে। দাশগুপ্ত এবার কাকাবাবুর দিকে ফিরে বলল, স্যার আপনি এখানকার জেল দেখতে যাবেন না? এখানকার বিখ্যাত জেল সবাই আগে দেখে, কবে যাবেন? কাল। কাকাবাবু গম্ভীরভাবে বললেন, না, কাল সকালে আমার প্রথম কাজ হবে এখানকার দেশলাইয়ের কারখানাটা দেখতে যাওয়া। সেখানকার কারোর সঙ্গে আপনার চেনা আছে? দাশগুপ্ত বলল, হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মিস্টার ভার্গবকে আমি ভালোই চিনি, কাল সকালেই সেখানে যাব।
পরদিন খুব সকালে উঠেই সন্তু তৈরি হয়ে নিল। তারপর কাকাবাবুর সঙ্গে বেরিয়ে পড়ল হেঁটেই। সকালবেলা একটু হাঁটলে ভালোই লাগে, কাকাবাবু খোঁড়া পা নিয়েও হাঁটতে ভালোবাসেন, কিন্তু সুস্থির হয়ে হাঁটবার কি উপায় আছে? মাঝে মাঝেই হঠাৎ হঠাৎ বৃষ্টি, তখন কোনো গাছতলায় গিয়ে দাঁড়াতে হয়। অবশ্য দু এক মিনিটের বেশি বৃষ্টি থাকে না। দাশগুপ্তের সঙ্গে দেখা হয়ে গেল বড় রাস্তায়, সে তাড়াতাড়ি হেঁটে আসছিল। লোকটি বেশ বেঁটে ও মোটা, এত জোরে হাঁটবার জন্য হাঁপাচ্ছিল। সে বলল, দেশলাইয়ের কারখানাটা অনেকটা দূর, সেখানে তো হেঁটে যাওয়া যাবে না, দাঁড়ান এই রাস্তা দিয়ে বাস আসবে। মিনিট পনেরো পরেই বাস এলো, একদম ভিড় নেই। বাসের মাথায় লেখা আছে চাথম আইল্যান্ড, তার মানে বাসটা অন্য কোনো দ্বীপে যাবে। কি করে সমুদ্রের উপর দিয়ে বাস যায়? দেশলাইয়ের কারখানাটা পোর্ট ব্লেয়ার শহরের একেবারে এক প্রান্তে, বন্দরের কাছে। সেখানেই বাস থেকে নেমে পড়া হল। সামনেই কারখানার বড় গেট, আর ডান পাশে সমুদ্র। কারখানার গেট দিয়ে ঢুকতে গিয়ে কাকাবাবু হঠাৎ দাঁড়িয়ে পড়লেন। তারপর আপন মনে বললেন, সন্তুকে এখানে নিয়ে আসা ভুল হয়েছে, ওকে বাংলোতে রেখে এলেই হতো। সন্তু একটু দুঃখ পেয়ে চুপ করে রইল। দাশগুপ্ত বলল, কেন, চলুক না। না, আমরা কারখানায় গিয়ে ম্যানেজার ট্যানেজারের সঙ্গে কথা বলবো, সেখানে ও কি করবে, ছেলে মানুষ, ওর সেখানে থাকা উচিত নয়। তা অবশ্য। সন্তু, তুই আবার এখান থেকে বাস ধরে বাংলায় ফিরে যেতে পারবি না? দাশগুপ্ত বাধা দিয়ে বলল, না তার দরকার নেই, ও এখানে একটু ঘুরে বেড়াক না, আন্দামানে ভয় তো কিছু নেই। ভয়ের কথা বলছি না। দাশগুপ্ত সন্তুকে বলল, তুমি সামনের দিকে একটু এগুলেই একটা ব্রিজ দেখতে পাবে, তার ওপরে চাথম আইল্যান্ড, সেখানটা ঘুরে এসো না। কাকাবু বললেন, সেই ভালো সন্তু, তুই একটু বেরিয়ে আয় এদিকটা, আবার ঠিক এখানেই ফিরে আসবি। ওরা কারখানার ভেতরে ঢুকে যাওয়ার পর সন্তু সামনের দিকে এগুলো, একটুখানি যেতেই দেখল বাঁদিকে সমুদ্রের ওপর একটা কাঠের ব্রিজ, তার উপরে একটা পুচকি দ্বীপ, খুব জোর একটা ফুটবল মাঠের সমান। ব্রিজটার ওপর পা দিয়ে সন্তুর কেমন যেন অদ্ভুত লাগলো। সমুদ্রের ওপরে সেতু, রামায়ণে সেই রাম তার বানর সৈন্যদের নিয়ে সমুদ্রের ওপর সেতু বন্ধন করেছিলেন, সেই কথা মনে পড়ে যায়। হোক না এটা ছোট সেতু, তবু দুটো দ্বীপের মাঝখানে তো, এবং তলায় আসল সমুদ্র। জলের দিকে তাকালে আর চোখ ফেরানো যায় না। এখানে জলের রং আর ঘন নীল নয়, কাঁচের বোতলের মতন হালকা সবুজ। তার মধ্যে ভেসে বেড়াচ্ছে মাছ হাজার হাজার, লক্ষ লক্ষ, অনেক মাছই রঙিন, লাল সবুজ হলুদ ময়ূরকণ্ঠী, মনে হয় গোটা সমুদ্রটাই যেন একটা অ্যাকুয়ারিয়াম। কাঠের ব্রিজের খুঁটির গায়ে গায়ে লেগে আছে কাঁকড়া, সেগুলোর একটাও সাধারণ কাঁকড়ার মতো খয়েরি নয়, মাছগুলোর মতোই নানা রঙে রঙিন। সন্তু কিছুক্ষণ তন্ময় হয়ে মাছেদের খেলা দেখছিল, আবার বৃষ্টি এসে গেল, সে দৌড়ে চলে গেল ব্রিজের ওপারে। চাথম দ্বীপটাতে বড় বড় গুদাম ভর্তি কাঠ, এক জায়গায় কাঠ চেরাই হচ্ছে, দ্বীপটার অন্যদিকে রয়েছে কয়েকটা বড় বড় জাহাজ, কোনোটার নাম SS হরিয়ানা, কোনোটার নাম চলুঙ্গা, কোনোটার নাম গঙ্গা। সেখানে কোনো লোকজন নেই, একটু দূরে দেখা যায় সমুদ্রের উপর কয়েকটা মাছ ধরা নৌকো। সন্তু সবচেয়ে বড় জাহাজটার খুব কাছে গিয়ে সেটার গায়ে হাত বুলোতে লাগলো। সে কোনোদিন জাহাজে চাপেনি, ফেরার সময় নিশ্চয়ই জাহাজে করে ফেরা হবে, কিন্তু কবে ফেরা হবে? হঠাৎ সন্তুর মনে হল সে অনেক দেরি করে ফেলেছে, কাকাবাবুদের কাজ শেষ হয়ে গেছে, তার জন্যই দাঁড়িয়ে আছেন। সে তাড়াতাড়ি ব্রিজ পেরিয়ে আবার ফিরে এলো ওপারে। কাকাবাবু আর দাশগুপ্ত ঠিক তখনই বেরিয়ে এলেন কারখানার গেট দিয়ে। কাকাবাবুর মুখ গম্ভীর থমথমে, ক্রাচের খটখট শব্দ তুলে তিনি এগিয়ে গেলেন সমুদ্রের দিকে, একদম কিনারার কাছে থেমে দূরের দিকে চেয়ে দাঁড়িয়ে রইলেন, একটা হাত বোলাতে লাগলেন গোফের ওপরে। সন্তু ফিসফিস করে দাশগুপ্তকে জিজ্ঞেস করল, সেই সাহেব দুজনকে পাওয়া গেছে? দাশগুপ্ত মাথা নাড়িয়ে জানাল, তারা এখানে আসেনি তাহলে? না, গত দু মাসের মধ্যে এখানকার কেউ বাইরে যায়নি, নতুন কেউ আসেও নি। এখানে মাত্র তিনজন অ্যাংলো ইন্ডিয়ান কাজ করে, তাদের দেখলাম তারা অন্য লোক। তবে সেই সাহেব দুজন নিশ্চয়ই অন্য কোনো হোটেলে আছে? এখানে সাহেবদের থাকার মতো কোনো হোটেল নেই, ওরা যদি বিদেশি হয় তাহলে তো আরো মুশকিল, কোনো বিদেশি আগে থেকে অনুমতি না নিয়ে এখানে আসতে পারে না। দাশগুপ্ত কাকাবাবুর কাছে এগিয়ে গিয়ে বলল, স্যার আপনি চিন্তা করবেন না, ওদের ঠিক খুঁজে বার করা যাবে, এইটুকু ছোট্ট জায়গা, এখানে ওরা পালাবে কোথায়? কাকাবাবু মুখটা ফিরিয়ে গম্ভীরভাবে বললেন, এখানে অনেক দ্বীপ আছে, তার যে কোনো একটাতে গিয়ে লুকিয়ে থাকা তো খুব সোজা। কিন্তু এখানে এসে তাদের লুকিয়ে থেকে কি লাভ, কি আর এমন আছে এখানে? কাকাবাবু একটুক্ষণ চুপ করে রইলেন, তারপর অনেকটা আপন মনেই বললেন, আছে, কারণ আছে, সেই জন্যই তো আমিও এসেছি এখানে। এই সময় চাথম দ্বীপের পেছন থেকে ভটভট শব্দে একটা মোটরবোট বেরিয়ে এলো। মোটরবোটটা ছোট, ঠিক একটা হাঙরের মতন দেখতে, সেটা সমুদ্রের জল কেটে খুব জোরে ছুটে যেতে লাগলো দূরের দিকে।
এতদূর থেকে সন্তুরা স্পষ্ট দেখতে পেল সেই বোটের ওপর দাঁড়িয়ে আছে দুজন সাহেব। কাকাবাবু চেঁচিয়ে বললেন, দাশগুপ্ত দাশগুপ্ত, একটা মোটর বোট জোগাড় করতে পারো এক্ষুনি। দাশগুপ্ত অবাক হয়ে বলল, মোটর বোট কেন, আপনি কি ওদের তাড়া করবেন নাকি? কাকাবাবু অধৈর্য হয়ে প্রায় ধমক দিয়ে বললেন, আহ, জোগাড় করতে পারবে কিনা বলো না, ওরা একবার লুকিয়ে পড়লে আর ওদের খুঁজে পাওয়া যাবে না। এই তো ব্রিজের পাশে একটা খালি মোটর বোট রয়েছে, এটা ব্যবহার করা যায় না? দাশগুপ্ত বলল, না স্যার, এখানে পুলিশের অনুমতি ছাড়া কেউ বোট চালাতে পারে না। আমি পুলিশ সুপারের সঙ্গে দেখা করে আপনার জন্য একটা ব্যবস্থা করতে পারি। সে তো অনেক দেরি হয়ে যাবে। কাকাবাবু হতাশভাবে সমুদ্রের দিকে তাকিয়ে রইলেন। সাহেবদের মোটর বোট ক্রমশ দূরে মিলিয়ে যেতে লাগলো। তারপর একটা দ্বীপের আড়ালে বাঁক নিতেই সেটাকে আর দেখা গেল না। কাকাবাবু নিজের বাঁ হাতের উপর ডান হাত দিয়ে একটা ঘুষি মারলেন। তারপর বললেন, এটা আমার আগেই বোঝা উচিত ছিল যে ওরা ঠিক লুকোবার চেষ্টা করবে। এখানে লুকিয়ে থাকা খুব সহজ। ওরা যে বোটটা নিয়ে গেল সেটা কার বোট, কোন অনুমতি নিয়েছে কিনা, এইসব খবর জোগাড় করতে পারবে? দাশগুপ্ত বলল, তা পারব, হারবার মাস্টারের কাছেই খোঁজ পাওয়া যাবে। তবে এক্ষুনি সেই খবর নিয়ে এসো। দাশগুপ্ত একটুক্ষণ তবু চুপ করে দাঁড়িয়ে রইল। কিছু চিন্তা করার সময় লোকটির একটা চোখ ট্যারা হয়ে যায়। ট্যারা চোখে জলের দিকে তাকিয়ে থেকে সে বলল, এক কাজ করুন স্যার, আপনি টুরিস্ট হোমে ফিরে যান, ব্রেকফাস্ট খেয়ে নিন, ততক্ষণে আমি সমস্ত খবর নিয়ে আপনার কাছে আবার যাচ্ছি। দিল্লি থেকে আমার কাছে অর্ডার এসেছে আপনাকে সব রকমের সাহায্য করবার জন্য, তবে আপনি কোন রহস্যের খোঁজে এসছেন তা কিন্তু আমি এখনো জানি। কাকাবাবু গম্ভীরভাবে বললেন, একটু বাদে তুমি যখন টুরিস্ট হোমে আসবে তখন তোমাকে সব বলবো, চলো সন্তু। চতুর্থ পরিচ্ছেদ। কাছেই একটা ট্যাক্সি দাঁড়িয়েছিল, বাসের জন্য অপেক্ষা না করে ওরা ট্যাক্সিতে উঠে পড়ল। টুরিস্ট হোমে একটা মস্ত বড় ডাইনিং হল আছে, সকলে সেখানে গিয়েই খাবার টাবার খায়, দূরের সমুদ্র আর পাহাড় দেখতে দেখতে খাওয়া যায়। ডাইনিং হলে তখন কয়েকজন লোক বসেছিল। কাকাবাবু বেশি লোকজন পছন্দ করেন না, তিনি সন্তুকে বললেন, আমাদের বেয়ারাকে বলে দাও আমার খাবারটা আমাকে ঘরে দিয়ে যেতে। এই রে, সন্তু আবার বেয়ারাটার নাম ভুলে গেছে, এমন অদ্ভুত নাম মনে রাখাই যায় না। কি যেন ওর নাম, হুটোপাটি, চিটিমিটি, ঝুমঝুমি, গুঙ্গাগুলা, টুঙ্গাগুলা, ধুর, এরকম আবার নাম হয় না কি কারুর? অথচ এইরকম সব কথাই মনে আসছে, কিড়িমিড়ি, ধাঁই ধপাস। সন্তু আবার ডাকতে লাগলো, ইয়ে, এই যে ইয়ে, শুনে যাও তো। রান্নাঘর থেকে বেরিয়ে এলো বেয়ারাটি। সন্তু তাকে হাতছানি দিয়ে কাছে ডেকে জিজ্ঞেস করল, তোমার নামটা যেন কি বলেছিলে? লোকটি একগাল হাসল, হাসলে তাকে অদ্ভুত দেখায়, কারণ তার একটা দাঁত সোনা দিয়ে বাঁধানো, গায়ের রং কুচকুচে কালো, অন্য সব দাঁত ধপধপে সাদা, একটা দাঁত সোনালি। সে বলল, সাব, আমার নাম করকড়ি। করকড়ি, ও করকড়ি, হ্যাঁ তাই তো। আচ্ছা করকড়ি, তুমি আমাদের খাবারটা আমাদের ঘরে দিয়ে যাও, এখনই দিচ্ছি। সাব, একটা বড়িয়া চিজ দেখবেন। কি? আসুন আমার সঙ্গে। ডাইনিং হলের ডান পাশে একটা ছোট বাগান, তারপর পাহাড়টা ঢালু হয়ে নেমে গেছে সমুদ্রে। বাগানের এক কোণে একটা গাছের সঙ্গে একটা অদ্ভুত জন্তু বেঁধে রাখা হয়েছে, সেটা মস্ত বড় একটা কচ্ছপের মতন, কিন্তু গাটা কাঁকড়ার মতন। করকড়ি ধরে ধরে টানতেই সেটা ক্রক করে একটা রাগি আওয়াজ বার করল। সন্তু জিজ্ঞেস করল, এটা কি? এটা একটা ক্র্যাব সাব, ক্র্যাব। ক্র্যাব তার মানে কাঁকড়া, এত বড়? কাঁকড়া আবার ডাকে নাকি? হ্যাঁ সাব, আজ এটা রান্না করে আপনাদের খাওয়াবো, ক্র্যাব খান তো। এরকম একটা অদ্ভুত জিনিস নিশ্চয়ই কাকাবাবুকে দেখানো উচিত। সন্তু দৌড়ে গিয়ে কাকাবাবুকে ডেকে নিয়ে এলো। কাকাবাবুও চমকে গেলেন, কাছে গিয়ে ঝুঁকে ভালো করে দেখে বলেন, নাম শুনেছি, এগুলোকে বলে কোকোনাট রাবার, এরা নারকোল গাছে উঠে নারকোল ভেঙে খায়, এদের গায়ে এত জোর। করকড়ি বলল, হ্যাঁ সাব, এরা কোকোনাট খায়। এটাকে ধরলে কি করে? এদের দাঁড়ায় তো খুব জোর, একটা পাথর দিয়ে মেরে উল্টো করে দিয়েছিলাম। ইসি, এরকম একটা প্রাণীকে মারতে আছে? এগুলো খুব রেয়ার, মানে খুব কম পাওয়া যায়, এরকম ভাবে মারলে পৃথিবী থেকে একদিন এরা শেষ হয়ে যাবে। সন্তু বলল, কাকাবাবু করকড়ি বলছি, এটা আজ ও আমাদের রান্না করে খাওয়াবে। কাকাবাবু দারুণ আপত্তি করে বললেন, না না না, এটাকে মারা উচিত নয়, এটাকে এক্ষুনি ছেড়ে দাও, তোমাকে আমি পয়সা দিয়ে দেব। করকড়ি খুব অনিচ্ছার সঙ্গে একটা ছুরি এনে দড়িটা কেটে দিল। কাঁকড়াটা তার গুলিগুলি চোখ নিয়ে ওদের দিকে তাকালো, তারপর পেটের নিচ থেকে বার করল তার দুটো দাঁড়া, প্রায় মানুষের হাতের মতন মোটা। কাকাবাবু বললেন, সাবধান, সরে দাঁড়াও সন্তু, ওই দাঁড়া দিয়ে একবার চিমটে ধরলে আর কিছুতেই ছাড়ানো যাবে না। কাঁকড়াটা দুবার ক্রক ক্রক শব্দ করল,
তারপর হঠাৎ একটা মাকড়সার মতন দরতর করে নেমে গেল ঢালু জায়গাটা দিয়ে। ওরা ফিরে এলো নিজেদের ঘরে। খাবার খেয়ে নেবার পর কাকাবাবু তিন চারখানা বই একসঙ্গে খুলে তার মাঝখানে একটা ম্যাপ বিছিয়ে নিয়ে বসলেন। সন্তুকে বললেন, তুমি ইচ্ছে করলে এখন একটু এদিক ওদিক ঘুরে আসতে পারো। সন্তুর একটুও যাবার ইচ্ছে নেই। একটু পরেই দাশগুপ্তবাবু আসবেন, কাকাবাবু তাকে বলবেন যে কোন রহস্যের সন্ধানে তিনি এখানে এসেছেন। সেটা সন্তুকে শুনতে হবে না, কাকাবাবু তো নিজের থেকে তাকে কিছুই বলবেন না। সন্তু টেবিলে একটা বই খুলে বসে রইল। একটু বাদে হাওয়ার ঝাপটায় কাকাবাবুর ম্যাপটা উড়ে গিয়ে পড়ল মাটিতে। সন্তু তাড়াতাড়ি সেটা তুলে কাকাবাবুকে দিতে গেল। কাকাবাবু জিজ্ঞেস করলেন, তুমি ম্যাপ কি করে দেখতে হয় জানো? সন্তু বলল, হ্যাঁ জানি, ম্যাপের ওপর দিকটা সবসময় উত্তর দিক হয়। কাকাবাবু হাসলেন, বললেন, তা তো হয়। এই যে দেখো ভারতবর্ষের ম্যাপে নিচের দিকে সমুদ্রের মধ্যে যে দু একটা কালির ছিটের মতন থাকে, সেইগুলোই হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এখানে সেই দ্বীপগুলোরই আলাদা করে বড় ম্যাপ আঁকা হয়েছে। এই যে লম্বা মতন বড় দ্বীপটা দেখছ, সেটা আসলে তিনটে দ্বীপ। এদের নাম হচ্ছে নর্থ আন্দামান, মিডল আন্দামান আর সাউথ আন্দামান। এই দেখো, সাউথ আন্দামানের পেটের কাছে পোর্ট ব্লেয়ার, এইখানে আমরা আছি। আরো কয়েকটা দ্বীপের নাম নীল, হ্যাভলক, রস, এগুলো সব এক একজন সাহেবের নামে। সাহেবরা আসবার আগে এই দ্বীপগুলো ছিল জলদস্যুদের আড্ডা। জলদস্যুদের কথা শুনেই সন্তু চমকে উঠল। জলদস্যু, তার মানে গুপ্তধন? ট্রেজার আইল্যান্ড বইটার গল্পের কথা মনে পড়ল। তাহলে কি কাকাবাবু এখানে গুপ্তধনের সন্ধানে এসেছেন? কাকাবাবু সবসময় পুরনো ইতিহাস বই পড়তে ভালোবাসেন, হয়তো সেই রকম কোন বইতে এখানকার গুপ্তধনের কথা আছে। কাকাবাবু বলতে লাগলেন, এদিককার সমুদ্র দিয়ে যেসব জাহাজ যেত, জলদস্যুরা হঠাৎ হঠাৎ এসে আক্রমণ চালাতো সেগুলোর উপর। একটা পর্তুগিজ জাহাজ তো আগুন দিয়ে পুড়িয়েই দিয়েছিল। শেষ পর্যন্ত জলদস্যুদের দমন করার জন্যই ব্রিটিশ সরকার এখানে একটা ঘাঁটি তৈরি করবে বলে ঠিক করল। কিন্তু জলদস্যুরা ছাড়াও এখানে আর একটা বিপদ ছিল। এই সব দ্বীপগুলোতে তখন ভর্তি ছিল হিংস্র আদিবাসী, বাইরের লোকজন দেখলেই তারা আক্রমণ করত। সন্তু আর মনের কথাটা চেপে রাখতে পারল না, হঠাৎ বলে ফেলল, কাকাবাবু এখানে গুপ্তধন নেই? কাকাবাবু অবাক হয়ে চোখ তুলে তাকালেন, গুপ্তধন? কিসের গুপ্তধন? জলদস্যুরা যে অনেক সোনা আর হীরে মুক্ত লুকিয়ে রাখত দ্বীপের মধ্যে, যদি এখানেও সেরকম রেখে থাকে। তারপর সেই জলদস্যুরা মরে গেছে, সেগুলোর কথা আর কারোর মনে নেই। কাকাবাবু হেসে চশমাটা খুললেন, তারপর বললেন, ওসব তো গল্পের বইতে থাকে, আজকাল কি আর সত্যি সত্যি কেউ গুপ্তধন পায়? আমরা যদি চেষ্টা করে পেয়ে যাই, এমনি এমনি চেষ্টা করলেই যদি গুপ্তধন পাওয়া যায় তাহলে তো অনেকেই আগে পেয়ে যেত। শোনো, হঠাৎ টাকা পয়সা পেয়ে বড়লোক হয়ে যাওয়ার লোভ করতে নেই। টাকা রোজগার করতে হয় নিজে পরিশ্রম করে কিংবা বুদ্ধি খাটিয়ে। যাক, সব বাজে কথা, শোনো যা বলছিলাম। এই যে ম্যাপের মধ্যে অনেক ছোট ছোট ফোঁটা দেখছ, এগুলো এক একটা দ্বীপ। আর অনেক ছোট ছোট দ্বীপ আছে যা ম্যাপেও নেই। এর মধ্যে অনেক দ্বীপেই মানুষ থাকে না, মানুষ কখনো যায়ও না, শুধু পাহাড় আর জঙ্গল। সেই রকম কোন একটা দ্বীপে যদি কয়েকজন সাহেব লুকিয়ে থাকে, কেউ তাদের খুঁজে বার করতে পারবে? কিন্তু সাহেবরা সেখানে লুকিয়ে থাকবে কেন, তাদের কি লাভ? কাকাবাবু উত্তর দিতে যাচ্ছিলেন, এমন সময় দরজার বাইরে কার পায়ের শব্দ হল। কাকাবাবু থেমে গেলেন, পর্দা সরিয়ে মুখ ঢুকিয়ে দাশগুপ্ত জিজ্ঞেস করল, আসবো স্যার? কাকাবাবু ব্যস্ত হয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ এসো, বলো কিছু খবর পেলে? দাশগুপ্তর মুখখানা লালচে হয়ে গেছে, অনেকখানি রাস্তা সে যেন দৌড়ে এসেছে। পকেট থেকে রুমাল বার করে মুখ মুছতে মুছতে বলল, বড়ই আশ্চর্যের ব্যাপার, আমরা আজ নিজের চোখে দেখলাম একটা মোটরবোট চ্যাথাম দ্বীপের পাশ দিয়ে সমুদ্রে চলে গেল, অথচ হারবার মাস্টার বললেন আজ সকালে কোনো বোটই যায়নি। কাকাবাবু বললেন, তার মানে? দাশগুপ্ত একটা চেয়ারে ধপ করে বসে পড়ে বলল, ব্যাপারটা আপনাকে বুঝিয়ে বলছি। এখানে অনেক রকম মোটরবোট আর স্টিমার আছে, কোনটা যাত্রী নিয়ে যায়, কোনটা মালপত্র, কোনটা মাছ ধরার কিংবা ঝিনুক তোলার। তাছাড়া আছে পুলিশের বোট, সবগুলোর নাম রেজিস্ট্রি করা আছে, কোনটা কোন সময় ছাড়ে বা ফিরে আসে তা লিখে রাখতে হয়। এখন হারবার মাস্টার বললেন আজ খুব সকালে একটা শুধু যাত্রী জাহাজ ছেড়েছে, আর কোনো বোটই ছাড়েনি। এমনকি অন্য সব বোট কোনটা এখন কোথায় আছে তারও হিসেব মিলে যাচ্ছে। সুতরাং সকাল আটটার সময় আর কোনো বোট যেতেই পারে না। কাকাবাবু রেগে উঠে বললেন, যেতেই পারে না মানে? তাহলে যেটা দেখলাম সেটা কি? দাশগুপ্ত বলল, আমিও তো সেই কথাই বললাম। আপনি দেখেছেন, আমি দেখেছি, সন্তু দেখেছে, আরো কয়েকজন দেখেছে,
তাহলে বলতে হবে একটা আলাদা মোটরবোট বেশি ছিল এখানে, যার খোঁজ কেউ রাখে না, সেটা কি করে সম্ভব? কাকাবাবু বললেন, খুবই সহজে সম্ভব। ঠিক আর একটা মোটরবোটের মতন একই রকম চেহারা করে আর নাম লিখে কেউ একটা জাল বোট রেখেছিল এখানে, সেই জাল বোটটাই সাহেবদের নিয়ে পালিয়েছে। তুমি পুলিশকে এ খবর জানিয়েছ? হ্যাঁ স্যার, জানিয়েছি। পুলিশ আপনার কাছেও আসবে স্যার, পুলিশ আপনার পরিচয়টাও জানতে চাইছিল। কাকাবাবু একটা চুরুট ধরালেন, ধোঁয়া ছেড়ে বললেন, আমার পরিচয় বিশেষ কিছু নেই। আমি একসময় ভারত সরকারের একটা চাকরি করতাম, একটা দুর্ঘটনায় আমার একটা পা নষ্ট হয়ে যাওয়ার পর আমি চাকরি ছেড়ে দিয়েছি, কিন্তু তারপর শুধু খেয়ে আর শুয়ে দিন কাটিয়ে দিই না, আমি কিছু কিছু রহস্য সমাধানের চেষ্টা করি। এগুলো সাধারণ খুনটুনের সমস্যা নয়, পৃথিবীতে এমন কতকগুলো রহস্যময় ব্যাপার আছে যার সমাধান মানুষ এখনো করতে পারেনি। যেমন ধরো, সাংহাইয়ের বাজারে অনেকদিন আগে একটা লোক নানা রকম জড়িবুটি, পশু পাখির হাড়, শেকড় বাকড় এইসব বিক্রি করত। একবার তার দোকানে দুটো দাঁত পাওয়া গেল, যে দুটো মানুষের দাঁত ছাড়া অন্য কারোর হতেই পারে না, কিন্তু সেই দাঁত দুটো ছিল 1 ইঞ্চি করে লম্বা। অত বড় দাঁত আজ পর্যন্ত কেউ কোনো মানুষের দেখেনি। অন্তত 10-12 ফুট লম্বা মানুষের অত বড় দাঁত থাকতে পারে। অত লম্বা মানুষ কি কখনো পৃথিবীতে ছিল? সব বৈজ্ঞানিকই বলছেন মানুষ অত লম্বা কিছুতেই হতে পারে না। তাহলে দাঁত দুটো কোথা থেকে এলো? দাঁত দুটো তো ভেজাল নয়, অনেক পরীক্ষা করে দেখা গেছে সে দুটি খাঁটি মানুষের দাঁত। এই দাঁতের রহস্যের মীমাংসা আজও হয়নি। দাশগুপ্তের মুখখানা হাঁ হয়ে গেছে, তার সবকটা দাঁত দেখা যাচ্ছে, একটা চোখও ট্যারা হয়ে গেছে, বোঝা যাচ্ছে সে খুবই অবাক হয়ে গেছে। সাহেব আর মোটরবোটের সঙ্গে 1 ইঞ্চি লম্বা দুটো দাঁতের যে কি সম্পর্ক সে বুঝতেই পারছে না, সন্তুও বুঝতে পারেনি। কাকাবাবু আবার বললেন, দক্ষিণ আমেরিকার একটা জায়গায় কতগুলো বিরাট বিরাট পাথরের বল আছে, বলগুলো কত বড় জানো? একটা মানুষের চেয়েও বড়। সেই একটা বল এই ঘরের দরজা দিয়েও ঢুকবে না। বলগুলো পাথরের হলেও নিখুঁত গোল আর চকচকে, সেগুলো মাঠে ঘাটে ছড়ানো আছে। এখন রহস্য হচ্ছে কে বা কারা অত বড় বড় বল তৈরি করেছিল, কেনই বা করেছিল? ওই রকম বল দিয়ে তো আর ফুটবল খেলা যায় না। মানুষ এর রহস্যটা আজও জানতে পারেনি। তারপর ধরো, সম্রাট কনিষ্কের মূর্তিতে কেন মুন্ডুটা নেই, কোথাও তার মুখের কোনো ছবি নেই কেন, সেটাও একটা রহস্য। আমি এরকম রহস্য সমাধানের চেষ্টা করি। কিছু একটা টের পেলে আমি ভারত সরকারকে চিঠি লিখে জানাই, সরকার তখন আমাকে নানা রকম সাহায্য দেয়। এসব কথা তোমাকে বললাম বটে, তবে তুমি বেশি লোককে আমার কথা জানিও না। কাকাবাবু একটু থেমে আবার চুরুট টানতে লাগলেন। দাশগুপ্ত আর সন্তু দারুণ কৌতূহলী ভাবে চেয়ে রইল তার দিকে। কাকাবাবু বললেন, এবার তোমরা জানতে চাইতে পারো এখানে আমি কোন রহস্য সমাধানের জন্য এসেছি। এজন্য আন্দামানের ইতিহাসটা একটু জানা দরকার। ইংরেজরা মাত্র 15 বছর আগে এখানে এসেছিল বটে, কিন্তু তারও অনেক আগে অনেকের লেখায় এই দ্বীপের উল্লেখ আছে। এমনকি প্রায় 1500 বছর আগে একজন ভ্রমণকারী এই দ্বীপগুলোর পাশ দিয়ে গিয়েছিলেন। তিনি আন্দামানের নাম দিয়েছিলেন সোনার দ্বীপ। আরো অনেকে এটাকে সোনার দ্বীপ বলেছে। কেন? এই দ্বীপগুলোর কোথাও তো সোনা পাওয়া যায় না, তবু সোনার দ্বীপ নাম দেওয়া হয়েছিল কেন? তারপর ধরো, এই দ্বীপের যে আদিবাসী তাদের মাথার চুল নিগ্রোদের মতন কোঁকড়া কোঁকড়া, এটাই বাকি করে হলো? ভারত কিংবা বর্মা কিংবা ইন্দোনেশিয়া, যেগুলো এর কাছাকাছি দেশ, সেখানকার লোকদের মাথার চুল তো এরকম নয়। তাহলে এই লোকগুলো এলো কোথা থেকে, এটা রহস্য না? দাশগুপ্ত আস্তে আস্তে বলল, তা বটে, এইগুলো রহস্যই বটে। কাকাবাবু বললেন, কিন্তু আমি এসব রহস্য সমাধানের জন্য আসিনি, আমি এসেছি অন্য কারণে। কাকাবাবু উঠে গিয়ে সুটকেস থেকে একটা ফাইল আনলেন, তার মধ্যে অনেক পুরনো খবরের কাগজ পাতা কেটে কেটে জমিয়ে রাখা আছে। সেগুলো উল্টাতে উল্টাতে তিনি বললেন, এই যে দেখো, এটা অনেকদিন আগেকার কথা, 1925 সাল, তার মানে 51 বছর আগে ডক্টর স্পিরনভ নামে একজন রাশিয়ান বৈজ্ঞানিক এখানে বেড়াতে এসেছিলেন, তারপর তিনি নিরুদ্দেশ হয়ে যান, কেউ আর তার খোঁজ পায়নি। অনেকের ধারণা তিনি জলে ডুবে মারা গেছেন, কিন্তু তার দেহটাও খুঁজে পাওয়া যায়নি, তিনি খুব নামকরা লোক ছিলেন। তারপর দেখো, এটা 1937 সাল, পোল্যান্ড থেকে এসেছিলেন দুজন বৈজ্ঞানিক, তাঁদের মধ্যে একজনের নাম শুধু কাগজে ছাপা হয়েছিল, মিস্টার জার্জেস্কি আর তাঁর সঙ্গী, এরাও দুজনে নিরুদ্দেশ হয়ে যান। তারপর 1941 সালে আবার রাশিয়া থেকে এলেন অধ্যাপক জুস্কভ, ইনিও নিরুদ্দেশ। এর বেলায় খুব হইচই হয়েছিল, জাহাজ নিয়ে সমুদ্রেও খোঁজাখুঁজি হয়েছিল, তবু পাওয়া যায়নি। এরপর 1953 সালে আবার দুজন, 1957 সালে একজন, 1964 সালে একসঙ্গে 3 জন বৈজ্ঞানিক উদ্ধার হয়ে যান। পুরনো খবরের কাগজ থেকে আমি এগুলো সব বার করেছি। কেন একসঙ্গে এতগুলি বৈজ্ঞানিক এই জায়গায় এসে নিরুদ্দেশ হয়ে গেছে? দাশগুপ্ত তাড়াতাড়ি বলল, স্যার, এর 2-1টা ঘটনা আমিও শুনেছি, তবে এ রহস্যের মীমাংসা করা তো শক্ত নয়, এসব ব্যাপার তো পুলিশও জানে। আপনি জারোয়াদের কথা শুনেছেন?
কাকাবাবু বললেন, শুনেছি আন্দামানের দ্বীপগুলোতে পাঁচ ধরনের আদিবাসী ছিল একসময়। এর মধ্যে অন্যেরা শান্ত হয়ে গেলেও দুটো জাত খুবই হিংস্র। এরা হচ্ছে সেন্টিনেলিস আর জারোয়া। সেন্টিনেলিসরা থাকে অনেক দূরে আলাদা একটা দ্বীপে, জারোয়ারা কিন্তু কাছেই থাকে, দক্ষিণ আর মধ্য আন্দামানের গভীর বনের মধ্যে। এই জারোয়ারা সাংঘাতিক হিংস্র, সভ্য লোক দেখলেই খুন করে, সাধারণ লোক কেউ ওদের এলাকায় যায় না। সাহেবদের তো সাহস বেশি হয়, তারা ওই জঙ্গলে ঢুকেছে আর জারোয়াদের বিষ মাখানো তীর খেয়ে মরেছে। এ তো খুব সোজা ব্যাপার, ভেবে দেখুন স্যার, জারোয়ারা এমন দুর্দান্ত যে পুলিশ পর্যন্ত ওদের ধার ঘেঁষে না, এমন কি ওদের সংখ্যা যে কত তা গোনা পর্যন্ত যায়নি। কাকাবাবু শান্তভাবে বলেন, না ব্যাপারটা অত সোজা নয়, কয়েকটা লোক খুন হয়েছে বা নিরুদ্দেশ হয়েছে সেই খোঁজ নিতেও আমি আসিনি, সে তো পুলিশের কাজ। রহস্য হচ্ছে এইসব বৈজ্ঞানিকরা এখানে এসেছিল কেন। প্রায় 50 বছর ধরে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে কিছু বৈজ্ঞানিক এখানে এসেছে খুন হবার জন্য বা নিরুদ্দেশ হবার জন্য। বৈজ্ঞানিকরা এত বোকা হয় না, তারা এসেছিল নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে, সেই উদ্দেশ্যটা যে কি তা এখনো জানা যায়নি, আমি এসেছি সেটা জানতে। দাশগুপ্ত চেঁচিয়ে বলে উঠল, তাহলে এই যে সাহেব দুটো। কাকাবাবু বললেন, হ্যাঁ এইবার ঠিক ধরেছ, এই সাহেব দুটোরও নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। শুধু এই দুজন কেন, আমার ধারণা আরো কয়েকজন এসেছে এর মধ্যে, তারা কোথাও লুকিয়ে আছে। ফাইলটা মুড়ে রেখে কাকাবাবু জিজ্ঞেস করলেন, আমাদের জন্য লঞ্চের ব্যবস্থা করা হয়েছে? দাশগুপ্ত বললেন, হ্যাঁ স্যার, লঞ্চ রেডি, আপনি যখন খুশি ব্যবহার করতে পারেন। কাকাবাবু উঠে দাঁড়িয়ে বললেন, চলো আমি এক্ষুনি বেরিয়ে পড়তে চাই। পঞ্চম পরিচ্ছেদ। তীরের কাছে সমুদ্রের জল খানিকটা ফিকে নীল আর সবুজে মেশানো, একটু দূরে গেলেই গাঢ় নীল, দূরে দূরে দু একটা ছোট ছোট দ্বীপ দেখা যায়, তারপরেই একটু পরেই মোটরবোটটা গভীর সমুদ্রে পড়ল। মোটরবোটটা ছোট কিন্তু খুব জোরে যায়, বিরাট বিরাট ঢেউয়ের ওপর দিয়ে অনায়াসে চলে যাচ্ছে। শঙ্কর নারায়ণ নামে একজন সেই বোটটা চালাচ্ছে, তার সঙ্গে রয়েছে আরো দুজন লোক। শুনতে ভেবেছিল সমুদ্রের ওপর দিয়ে মোটর বোটে চেপে যেতে তার দারুণ লাগবে, তার বন্ধুদের মধ্যে কারুর এরকম অভিজ্ঞতা হয়নি কখনো। কিন্তু খানিকটা পরেই তার আর ভালো লাগলো না, কিরকম মাথা ঘুরতে লাগলো, পেটের মধ্যে মুচুরে মুচুরে উঠছে, তা ঘুমোতে ইচ্ছে করছে। শুনতে নিজেই আশ্চর্য হয়ে গেল, বেড়াতে এসে এরকম তো হয় না কখনো তার। সমুদ্র দেখতে একঘেয়ে লাগছে। এক সময় সে শুয়ে পড়ল কাঠের বেঞ্চের ওপরে। কাকাবাবু সামনের দিকে একদৃষ্টে তাকিয়ে বসেছিলেন, একবার পিছন ফিরে সন্তুকে শুয়ে থাকতে দেখেই তিনি উঠে এলেন, কাছে এসে বললেন, কি সন্তু, শরীর খারাপ লাগছে? সন্তু লজ্জিতভাবে বলল, না না, এই এমনি একটু শুয়ে আছে। তাড়াতাড়ি সে উঠে বসবার চেষ্টা করল, তার ভয় হল তার শরীর খারাপ দেখলে কাকাবাবু যদি তাকে ডাকবাংলায় রেখে আসার কথা বলেন। কাকাবাবু জিজ্ঞেস করলেন, মাথা ঘুরছে, পেট ব্যথা করছে? সন্তু উত্তর দেবার আগেই দাশগুপ্ত জিজ্ঞেস করল, ও বুঝি আগে কখনো সমুদ্রে আসেনি? না, তাহলে তো সি সিকনেস হবেই, এত বড় বড় ঢেউ। দেখি আমার কাছে বোধহয় ট্যাবলেট আছে। কাকাবাবু তাঁর বড় চামড়ার ব্যাগ হাতড়ে দুটো ট্যাবলেট বার করলেন। ওই ব্যাগটার মধ্যে অনেক কিছু থাকে, এমনকি কাঁচি, গুলি, সুতো, 88 পর্যন্ত শুনতে দেখেছে। কাকাবাবু বললেন, এই ট্যাবলেট দুটো খেয়ে নাও শুনতু, তারপর শুয়ে থাকো, যদি বমি পায় বমি করে ফেলবে, লজ্জা কিচ্ছু নেই। শুনতুর সত্যি একটু একটু বমি পাচ্ছিল, কিন্তু অতি কষ্টে চেপে রইল, পেটের মধ্যে যেন সমুদ্রের ঢেউ ওঠানামা করছে। শুনতু এক সময় ঘুমিয়েই পড়েছিল, হঠাৎ দাশগুপ্তের চিৎকারে জেগে উঠল। দাশগুপ্ত বলল, ওই দেখুন ওই দেখুন। শুনতু ধর্মকর উঠে বসে বলল, কি কি? দাশগুপ্ত সমুদ্রের মাঝখানে একদিকে আঙুল তুলে বলল, ওই যে দেখতে পাচ্ছ? শুনতু দেখল একটু দূরে জলের মধ্যে একটা খয়েরি তিন কোনা জিনিস উঁচু হয়ে আছে। কি ওটা? হাঙর। ওই দেখ আর একটা হাঙর, ওই রকম দেখতে, ওইটুকু তো শুধু পাখ না, বাকি হাঙরটা জলের নিচে আছে। ক্রমে 10-12 হাঙরের পিঠের পাখনা দেখা গেল। দাশগুপ্ত সন্তুকে ভয় দেখিয়ে বলল, দেখেছ তো, এখানে একবার জলে পড়লে আর বাঁচবার উপায় নেই, হাঙরগুলো এক মিনিটে শেষ করে দেবে। কাকাবাবু একটা দূরবীন চোখে লাগিয়ে বসেছিলেন, খানিকটা দূরেই একটা দ্বীপ দেখা যাচ্ছে। তিনি দাশগুপ্তকে একটু ধমক দিয়ে বললেন, হঠাৎ ওরকম ভাবে চেঁচিয়ে উঠো না, আমি ভাবলাম তুমি বুঝি কোনো মানুষজন দেখতে পেয়েছ। দাশগুপ্ত আবার চুপ করে গেল। কাকাবাবু আবার জিজ্ঞেস করলেন, এই যে দ্বীপগুলো দেখা যাচ্ছে, এগুলোতে নামা যায়? দাশগুপ্ত বলল, না স্যার, জেটি না থাকলে নামবেন কি করে, বেশি কাছে গেলে বোট তো বালিতে আটকে যাবে, একেবারে কাছে না গিয়ে যদি খানিকটা দূরে বোট দাঁড় করিয়ে জলে নেমে পড়া যায়। দাশগুপ্ত একেবারে আঁকতে উঠল, চোখ দুটো টলগুলির মতো গোল গোল করে বলল, না না তা কখনো হয়, এখানে যেখানে সেখানে জলে নামতে যাবেন না, তাহলে হাঙর এসে একেবারে কাঁচ করে পা কেটে নিয়ে যাবে।
তাই নাকি? হ্যাঁ স্যার, সত্যি কথা। একবার আমাদের একজন চেনা লোকের পা কেটে নিয়েছিল। কাকাবাবু একটু হেসে বললেন, আমার তো একটা পা এমনিতেই অকেজো হয়ে আছে, হাঙর কি মানুষের দুটো পাই কেটে নিয়ে যায়? সবসময় তো শুনি ওরা মানুষের এক পা কাটে আরেক পা রেখে যায়। দাশগুপ্ত মজাটা বুঝল না, সে তখনও ভয় পাওয়া গলায় বলল, ওসব চিন্তা ছাড়ুন, আপনি কি 200টা দ্বীপের প্রত্যেকটাতেই নেমে দেখতে চান? সে তো অসম্ভব ব্যাপার। এই দ্বীপে মানুষ থাকতে পারে? কি করে পারবে? খাবার জল কোথায়? সমুদ্রের জল তো খাবার উপায় নেই। চারদিকে এত জল দেখে দেখে চিত্তমোর হয়েছে বিকল। এই সব দ্বীপে কেউ দুদিন থাকলে জল তেষ্টাতেই শুকিয়ে মরবে। তাহলে যেসব দ্বীপে মানুষ থাকে সেখানে কিভাবে জল পাওয়া যায়? সে তো ঝর্ণার জল। যেসব দ্বীপে বড় পাহাড় আছে সেখানে ঝর্ণাও আছে, খুব মিষ্টি জল। কাকাবাবু শুধু বললেন, মোটর বোটটা এবার মূল সমুদ্র ছেড়ে খাঁড়িতে ঢুকল। খাঁড়ি মানে দুপাশের দ্বীপ, তার মাঝখান দিয়ে সমুদ্রের রাস্তা। দুপাশের দ্বীপগুলো দারুণ ঘন জঙ্গলে ভরা। এক একটা গাছ প্রকাণ্ড লম্বা, তার গায়ে লতা পাতায় ফুটে আছে নানা রকম ফুল। এসব জায়গায় একটা গাছে চেনা গাছের মতন নয়। দাশগুপ্ত ফিসফিস করে সন্তুকে বলল, কে থাকো, একটু পরে কুমির দেখতে পাবে। সন্তু বলল, কুমির জলের মধ্যে ভেসে উঠবে? না, দেখবে পাশের বালির চড়ায় রোদ পোয়াচ্ছে, লঞ্চের আওয়াজ শুনে ঝুপঝাপ করে জলে লাফিয়ে পড়বে। সন্তু একেবারে ঝুঁকে পড়ে বাইরের দিকে তাকিয়ে রইল। দাশগুপ্ত বলল, আর যদি ভাগ্যে থাকে তাহলে সাদা কুমিরও দেখতে পাবে। কাকাবাবু আবার মুখ ফেরালেন, দাশগুপ্তকে বললেন, কি বাজে কথা বকছো, সাদা কুমির আবার হয় নাকি? হ্যাঁ স্যার হয়, মাঝে মাঝে দেখা যায়। একবার একটা বিরাট তিমি মাছও এসে পড়েছিল নিকোবরের দিকে, তার কঙ্কালটা রাখা আছে পোর্ট ব্লেয়ার। আর কুমির আর হাঙরের যা লড়াই বাঁধে না স্যার, সে একটা দেখবার মতো জিনিস। কাকাবাবু হঠাৎ ডান দিকে ঘুরে বললেন, মানুষ, ওই যে মানুষ দেখা যাচ্ছে। সন্তু কুমির দেখলে যতটা উত্তেজিত হতো, কাকাবাবু মানুষ দেখে তার চেয়ে বেশি উত্তেজিত হয়ে পড়ল। সত্যি দেখা গেল বনের মধ্যে দুটি খাঁকি প্যান্ট পরার লোক ভেতর দিকে হেঁটে যাচ্ছে। দাশগুপ্ত কিন্তু বেশি উত্তেজিত হলো না, বলল, হ্যাঁ এদিকে বন বিভাগের কিছু লোক কাঠ কাটতে আসে, কিন্তু ওদের শুধু বাঁদিকেই দেখতে পাবেন, ডান দিকে পাবেন না। কেন? এই দিকে জঙ্গলে কারো নামা নিষেধ, এই দিকে জঙ্গলেই জারোয়ারা থাকে। সন্তু জিজ্ঞেস করল, জারোয়া কি? এই রে, এর মধ্যে ভুলে গেলে? তখন বললাম যে জারোয়া হচ্ছে খুব হিংস্র একটা জাত। তারা জামা কাপড় পরে না, তারা বিষাক্ত তীর মারে, আমাদের মতো লোক দেখলেই তারা খুন করতে চায়। কাকাবাবু জিজ্ঞেস করলেন, এই যে এখান দিয়ে মোটর বোট কিংবা স্টিমার যায়, এর উপর তারা তীর মারে না? হঠাৎ যদি তীর ছুঁড়তে শুরু করে? দাশগুপ্ত বলল, সেই জন্যই দেখবেন একটু পরে পরে পুলিশের ক্যাম্প বসানো আছে, পুলিশ ওদের সমুদ্রের ধারে আসতে দেয় না, ওদের দেখলেই গুলির আওয়াজ করে ভয় দেখায়, ওরা বন্দুককে খুব ভয় করে। সন্তু বলল, ওদের বন্দুক নেই বুঝি? বন্দুক কি বলছো, ওরা আগুন জ্বালাতেই জানে না, ওরা লোহার ছুরির ব্যবহারও করতে জানে না। ওদের যে তীর তার ডগায় লোহা নেই, এমনি সরু বাঁশের তীর, কিন্তু সেগুলোতে সাংঘাতিক বিষ মাখানো থাকে। অনেক সময় সমুদ্রে শিশি বোতল যে ভেসে ভেসে আসে, তো সেই বোতল ভেঙে ওরা কাচের ছুরি বানায়। অনেক সময় সমুদ্রতে শিশি বোতল ভেসে ভেসে আসে, তো সেই বোতল ভেঙে ওরা কাচের ছুরি বানায়। কিংবা ঝিনুক বা পাথরের ছুরিও আছে, তবে শুনেছি ওরা মাঝে মাঝে এদিকে এসে লোহা চুরি করারও চেষ্টা করে, সেই লোহা ঘষে ঘষে ধারালো অস্ত্র বানাচ্ছে। কাকাবাবু খানিক চিন্তা করে বললেন, জারোয়ারা যেখানে থাকে সেখানে কোনো সভ্য মানুষ ঢোকেনি এ পর্যন্ত? কার বুকে এত পাটা আছে বলুন, ওখানে ঢুকলে কেউ প্রাণ নিয়ে বেরোতে পারে না। চলুন না, একটু দূরে একটা জায়গা আপনাকে দেখাচ্ছি। তাহলে এ কথা মনে করা যেতে পারে যে যেসব বৈজ্ঞানিক আগে নিরুদ্দেশ হয়ে গেছে তারা এই জায়গাতেই যাবার চেষ্টা করেছিল? তা হতে পারে। এখানে যে সাহেবদের দেখেছিলাম তারাও তো এখানে আসবার চেষ্টা করতে পারে, কারণ তাদের কাছে নিশ্চয়ই বন্দুক পিস্তল আছে। সেটা কিন্তু বলা শক্ত, মাত্র দু তিনজন সাহেব বন্দুক পিস্তল নিয়ে এখানে কি করবে? 500 হিংস্র জারোয়া যদি তাদের ঘিরে ধরে, এই দ্বীপের উল্টো দিকেও তো সমুদ্র, সেখানে যাওয়া যায় না? হ্যাঁ নিশ্চয়ই যায়, তবে সেদিকে পুলিশ পাহারা নেই, জারোয়ারা একেবারে তীরের কাছে যখন তখন চলে আসে। আমি সেদিকে একবার যেতে চাই। দাশগুপ্ত আবার অবাক হয়ে বলল, এখন? কাকাবাবু জোর দিয়ে বললেন, কেন এখন যাওয়া যায় না? তাহলে স্যার বড্ড দেরি হয়ে যাবে, যে আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। খাওয়ার জন্য ব্যস্ত হবার কিছু নেই। তাহলে মানে এই বোটে শুধু এদিক দিয়ে যাওয়ার পুলিশ পারমিশন আছে, অন্যদিক দিয়ে যাওয়ার জন্য আবার আলাদা করে অনুমতি নিতে হবে? চলুন না, দেখি যদি রঙ্গত থেকে সে অনুমতি জোগাড় করা যায়, ফেরার পথে না হয়। দাশগুপ্ত আর একটু থেমে কাঁচুমাচু ভাবে বলল, একটা কথা স্যার, ওই জারোয়াদের মধ্যে যাবেন না,
আপনি যে রহস্যের কথা বলছিলেন তা কি শুধু ওই জায়গাতেই আছে? তাহলে সে রহস্য যেমন আছে থাক না, কেন শুধু শুধু প্রাণটা দিতে যাবেন? কাকাবু বললেন, সব মানুষ তো একরকম হয় না। কে কেউ ভাবে সব যেমন চলছে তেমন চলুক, পুরনো জিনিস ঘাঁটাঘাঁটি করার কি দরকার? আর কোনো কোনো লোক একটা জিনিস একবার ধরলে শেষ না দেখে ছাড়ে না। এই রহস্যটা যদি আমি বুঝতে না পারি তাহলে কোনোদিন আমার রাত্রির ঘুম হবে না। কিন্তু স্যার, ওখানে গেলে যে আমাদের প্রাণটাও যাবে। তোমাদের কারো যাওয়ার দরকার নেই। তা কখনো হয়? গভর্নমেন্ট থেকে আমার উপর হুকুম হয়েছে সবসময় আপনার সঙ্গে সঙ্গে থাকতে, আপনাকে সব রকম সাহায্য করতে। তাহলে গভর্নমেন্ট তো তোমাকে খুব বিপদে ফেলেছে দেখছি। না স্যার, আমি তো আপনাকে সাহায্য করতেই চাই, আপনি তো এদিককার ব্যাপার সব জানেন না। আমরা এখন কোথায় যাচ্ছি? ওই যে বললাম রাঙ্গাত, এদিককার বেশ বড় জায়গা। আমি ওয়্যারলেসে আমাদের আসবার কথা ওদের জানিয়ে দিয়েছি। জেটিতে জিপ গাড়ি রাখা থাকবে, ওখানে খুব সুন্দর ডাক বাংলো আছে পাহাড়ের ওপরে। সেখানে পৌঁছে দেওয়ার কতক্ষণ লাগবে? তিনটের মধ্যেই পৌঁছে যাব। রাঙ্গাত থেকে আরো অনেক জায়গায় যাওয়া যায়। আপনি যদি চান আমরা মায়াবন্দরের দিকেও যেতে পারি। আমার কি মনে হয় জানেন, ওই সাহেবগুলো মায়াবন্দরে থাকতে পারে। কেন? মায়াবন্দর খুব সুন্দর জায়গা, সাহেব মেমরা খুব পছন্দ করে। সে তো যারা বেড়াতে আসে, এই সাহেবরা এখানে বেড়াতে এসছে এমন কথা মনে করবার কোনো কারণ নেই, তাহলে তারা এত লুকোচুরি করতো না। একটুক্ষণ সবাই চুপ করে রইল। মোটর বোটের গুটগুট শব্দ শুধু শোনা যায়। খাঁড়ির সমুদ্রে বেশি ঢেউ নেই, দুপাশেই বিয়ালের মতন জঙ্গল। সন্তু কুমির দেখার জন্য ব্যাকুল হয়ে আছে। একসময় সত্যিই দেখা গেল, দুটো কুমির বালির ওপর শুয়েছিল, ঠিক যেন দুটো পোড়া কাঠ। বোটের শব্দ শুনে মুখ ঘুরিয়ে তাকালো, তারপর খুব একটা ভয় না পেয়ে আস্তে আস্তে জলে নামলো। সন্তু বলল, ওই যে কুমির। দাশগুপ্ত একটু অবহেলার সঙ্গে বলল, এই দুটো তেমন বড় নয়, আরো বড় আছে। এইটাই কিন্তু সেই জায়গা। সন্তু জিজ্ঞেস করলো, কোন জায়গা? সেই যে বলেছিলাম দেখাবো, এই জায়গাটার বালির রং দেখছো কেমন সোনালি সোনালি। অরণ্যদেবের গল্পে সোনা বেলার কথা পড়েছে তো? এই সেই সোনা বেলা নাকি? তাহলে সেই জেট পাথরের ঘর কোথায়? না, এটা সোনা বেলা না, তবে এখানকার বালি খুব মিহি আর সোনালি রঙের। অনেকে ধারণা এখানে বালির মধ্যে সোনা মিশে আছে। কাকাবু জিজ্ঞেস করলেন, সত্যি সোনা আছে? না না, গভর্নমেন্ট থেকে পরীক্ষা করে দেখা হয়েছে সেরকম কিছু নেই, তবু লোকের লোভ হয়। এদিকে তো যাওয়া নিষেধ, ওদিকে তো যাওয়া নিষেধ। তাও একদিন রাত্রির বেলা তিনজন লোক ওদিকে বালি নেবার জন্য নেমেছিল, তিনটে বস্তায় বালি ভরেছে। এমন সময় পেছন থেকে জারোয়ারা আক্রমণ করে, দুটো ছেলেকে তক্ষুনি মেরে ফেলে, আর একটি ছেলে একজন জারোয়ার পেটে ছুরি মেরে নিজেকে কোন রকমে ছাড়িয়ে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে। জারোয়ারা সাঁতার জানে না, তাই জলে নামে না। সেই ছেলেটিও আহত হয়েছিল, সেই অবস্থায় সমুদ্রে ভাসতে থাকে। তার ভাগ্য ভালো, তাকে হাঙরে কুমিরে ধরেনি। 12 ঘন্টা বাদে ছেলেটিকে একটা পুলিশের বোট উদ্ধার করে। তারপর তার পাগলের মতন অবস্থা। তারপর থেকে সে অনবরত চেঁচিয়ে বলে, জারোয়া, ওই যে জারোয়া। গল্প বলার সময় ঝোঁকের মাথায় দাঁড়িয়ে উঠে নিজেই সেই ছেলেটিকে নকল করে বলতে থাকে, জারোয়া, ওই যে জারোয়া। সন্তু হাঁ করে ঘটনাটা শুনছিল, কিন্তু কাকাবাবু হঠাৎ দাশগুপ্তকে জিজ্ঞেস করলেন, তুমি সেই ছেলেটিকে কখনো দেখেছ নিজের চোখে? দাশগুপ্ত থতমত খেয়ে বলল, তা দেখিনি, তবে সবাই এটা জানে। কাকাবাবু বললেন, গল্প, এসব বানানো গল্প। না স্যার, আপনি রঙ্গতে গিয়ে যাকে খুশি জিজ্ঞেস করবেন। আমি লক্ষ্য করেছি তুমি বড্ড গল্প বানাও। দাশগুপ্ত এরপর একেবারেই চুপ করে গেল। তিনটের সময় বোট এসে ভিড়ল রঙ্গাতে। জেটি থেকে উঠে এসে বাইরে রাস্তা দেখা গেল সত্যি একটা জিপ দাঁড়িয়ে আছে, আরো 8-9 মাইল যেতে হবে। সন্তু গিয়ে জিপে উঠে বসেছে। কাকাবাবু জিপে উঠতে গিয়ে থেমে গিয়ে বললেন, আমার চশমাটা বোটে ফেলে এসেছি। দাশগুপ্ত বলল, আমি নিয়ে আসছি। না, আমি আনছি। কাকাবাবু ক্রাচ খটখট করে নিজে এগিয়ে গেলেন জেটির দিকে। তারপর একটু বাদে মোটরবোটটার ইঞ্জিনের ঘটঘট আওয়াজ শোনা গেল। দাশগুপ্ত জেটি বলল, আরে বোটটা ছেড়ে গেল যে, কাকাবাবু গেলেন কোথায়? সন্তু তাড়াতাড়ি ছুটে এলো জেটির কাছে। মোটরবোটটা সাঁ করে জল কেটে বেরিয়ে যাচ্ছে। দাশগুপ্ত তার পাশে এসে বলল, সর্বনাশের ব্যাপার, মোটরবোটটা আপনাআপনি চলতে লাগলো নাকি? তাহলে কি হবে? শঙ্করনারায়ণ, শঙ্করনারায়ণ! বোটের চালক শঙ্করনারায়ণ বোটটার দিকে তাকিয়ে দেখছে। লোকটি খুব কম কথা বলে। এবার সে বলল, বোট কখনো আপনাআপনি চলে, ওটা তো উনি চালাচ্ছেন। দাশগুপ্ত চোখ ট্যারা আর মুখটা হাঁ হয়ে গেছে। সে ভয় পাওয়া গলায় বলল, উনি নিজে বোট চালাচ্ছেন? তাহলে উনি নিশ্চয়ই একলা একলা জারোয়াদের কাছে যেতে চান। উফ, কি গোয়াল লোকরে বাবা, জারোয়ারা ওকে মেরে ফেলবে, আমি গভর্নমেন্টকে কি জানাবো? মোটরবোটটা তখন দেখা যাচ্ছে সন্তু চিৎকার করে ডেকে উঠল, কাকাবাবু, কাকাবাবু! দাশগুপ্ত চেঁচালো, মিস্টার রায়চৌধুরী! শঙ্করনারায়ণ গম্ভীরভাবে বলল, উনি বেশি দূর যেতে পারবেন না, বোটে ডিজেল নেই, আমি এখান থেকে ডিজেল নেব ঠিক করেছিলাম।
দাশগুপ্ত বলল, হ্যাঁ ডিজেল নেই। থ্যাংক ইউ শঙ্কর নারায়ণ, তবে তো উনি আর জারোয়াদের জঙ্গলে যেতে পারবেন না। মোটরবোটটা কিন্তু ততক্ষণে অদৃশ্য হয়ে গেছে। সন্তু ভাবল, মোটরবোটটা ডিজেল যদি ফুরিয়ে যায় তাহলে কাকাবাবু মাছ সমুদ্রে একা একা ভাসবেন, বোটে তো খাওয়ার দাওয়ার কিছু নেই। দাশগুপ্ত বলল, ইস কি ডান পিটের লোক বাবা, তাও তো একটা পা অচল, দুটো পা থাকলে আরো কি করতেন কে জানে। আচ্ছা সন্তু, ওর একটা পা কাটলো কি করে? আফগানিস্তানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওরে বাবা, উনি আফগানিস্তানেও গিয়েছিলেন? শঙ্কর নারায়ণ জেটে সিঁড়ি দিয়ে তারতর করে নেমে গিয়ে বালির চড়া ধরে দৌড়তে লাগলো। দূরে এক জায়গায় কয়েকটা মোটর বোট রয়েছে, ওর মধ্যে কোনোটি মাছ ধরার, কোনোটা মালপত্র বয়ে নিয়ে যাওয়ার। একটু বাদেই শঙ্কর নারায়ণ একটা বোট চালিয়ে নিয়ে এলো জেটির পাশে। তারপর বলল, আপনারা একজন কেউ আসুন। দাশগুপ্ত বলল, আমি যাচ্ছি, তুমি একটু থাকো সন্তু। সন্তু সে কথা শুনল না, সে লাফিয়ে গিয়ে মোটর বোটে উঠল। শঙ্কর নারায়ণ এত জোরে বোটটা চালিয়ে দিল যে ওরা সবাই হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছিল। আর একটু হলে সবাই শক্ত করে ধরে রাখলো রেলিং। একটু বাদেই আগের মোটর বোটটা দেখা গেল, সেটা এদিক ওদিক একে পেকে যাচ্ছে। কাকাবাবু ভালো চালাতে পারছেন না। দাশগুপ্ত এদিক থেকে আবার চেঁচাতে লাগলো, মিস্টার রায়চৌধুরী, মিস্টার রায়চৌধুরী। খানিকক্ষণ দুই বোটে পাল্লা চলল, কাকাবাবু থামতে চান না। তারপর হঠাৎ একসময় কাকাবাবুর বোটটা থেমে গেল। মোটরবোট যখন সমুদ্রের ওপর দিয়ে চলে তখন তার একটা বেশ তেজি ভাব থাকে, থেমে গেলেই কিরকম অসহায় দেখায়, ঠিক যেন একটা মোচার খোলা। শঙ্কর নারায়ণ প্রথমে এই বোটটা নিয়ে কাকাবাবুর বোটের চারপাশে বোম করে ঘুরল কয়েকবার, তারপর একবার কাছাকাছি এসে একটা দড়ি নিয়ে ওই বোটে লাফিয়ে পড়ল। পালাতে গিয়ে ধরা পড়ে গিয়ে কাকাবাবুর কিন্তু লজ্জা নেই, বরং মুখে একটা রাগ রাগ ভাব। কেউ কিছু বলার আগে তিনি গম্ভীরভাবে জিজ্ঞেস করলেন, এই বোটটা হঠাৎ আপনা আপনি থেমে গেল কেন? শঙ্কর নারায়ণ বলল, তেল নেই আর। কাকাবাবু তাকে ধমক দিয়ে বললেন, কেন তেল থাকে না কেন? দাশগুপ্ত বলল, স্যার আপনি এটা কি করছিলেন? এরকম পাগলামি করার কোনো মানে হয়? ওদিকে রাঙ্গাতে সবাই আমাদের জন্য খাবার দাবার নিয়ে বসে আছে। কাকাবাবু বললেন, আমি এখানে খেতে আসিনি, একটা কাজ করতে এসেছি। কিন্তু কাজ তো আর পালিয়ে যাচ্ছে না, কাজ মানে তো ওই সাহেবগুলোকে খোঁজা, ওরা যাবে কোথায়? আমি একটু সময় নষ্ট করতে চাই না, কিন্তু স্যার আপনাকে একটা কথা বলে দিচ্ছি, আপনি ওই জারোয়া ল্যান্ডে যেতে পারবেন না। অর্ডার ছাড়া আমি কিছুতেই আপনাকে ওখানে যেতে দিতে পারি না। অর্ডারটা দেবে কে? পুলিশের এসপি সাহেবের কাছ থেকে অর্ডার আনতে হবে, তাও তিনি পারমিশন দেবেন কিনা সন্দেহ। কয়েকজন সাহেব ছবি তোলবার জন্য এসেছিল, তাও দেওয়া হয়নি। কাকাবাবু আর কোনো কথা না বলে এই বোটে উঠে এলেন। ওই বোটটাকে দড়ি দিয়ে বাঁধা হলো, তারপর দুটোই চললে একসঙ্গে। তারপর জেটিতে পৌঁছে ওনার বোট থেকে নেমে জিপে উঠলেন। বেশ চওড়া বাঁধানো রাস্তা, দুপাশে বড় বড় গাছ, কিন্তু মানুষজন বা বাড়ি ঘর বিশেষ কিছুই দেখা যায় না। এটা একটা দ্বীপের মধ্যে, কিন্তু দুপাশের ঘন জঙ্গল দেখে সে কথা আর মনে থাকে না। ষষ্ঠ পরিচ্ছেদ। আধ ঘন্টার মধ্যে রঙ্গতে পৌঁছানো গেল। দাশগুপ্ত বলেছিল রঙ্গত বেশ বড় জায়গা, আসলে একটা ছোট্ট গ্রামের চেয়েও ছোট্ট। কয়েকটা দোকান, দু তিনটে হোটেল আর কিছু বাড়িঘর, যে কোনো বাড়ির পিছনে এই নিবিড় বন। রঙ্গতের ডাক বাংলা একটা উঁচু পাহাড়ের ওপরে, রাস্তাটা এমন খাড়া যে জিপটা ওঠবার সময় রীতিমতো গোঁ গোঁ শব্দ করছে। যেদিকে তাকানো যায় শুধু জঙ্গল আর জঙ্গল। বাংলোটা অবশ্য বেশ সুন্দর, দোতলা বাড়ি, বড় বড় কাঁচের জানালা, সামনে সুন্দর ছোট্ট একটা ফুলের বাগান। দোতলা জানালার সামনে দাঁড়ালে বহুদূর পর্যন্ত পাহাড় আর বন দেখা যায়, এখান থেকে আর সমুদ্র দেখা যায় না। এখানকার জঙ্গল এত ঘন যে আফ্রিকার কথা মনে পড়ে যায়, গল্পের বইয়ে যেরকম জঙ্গলের কথা আমরা পড়েছি। রান্না তৈরি ছিল, ভাত, বড় বড় চিংড়ি মাছ ভাজা আর হরিণের মাংস। বাংলোর চৌকিদার খুব দুঃখ করে বলল, সে কিছুতেই পাঁঠার মাংস জোগাড় করতে পারেনি, তাই বাধ্য হয়ে হরিণের মাংস রেঁধেছে। শুনতু তো অবাক, পাঁঠার মাংস সে তো কতই খেয়েছে, কিন্তু হরিণের মাংস খাওয়াই দারুণ ব্যাপার। এখানে হরিণের মাংস খুবই সস্তা, এমনকি এক একদিন বিনা পয়সাতেও পাওয়া যায়। মাছ তো সস্তাই, এখানে সবচেয়ে দামি জিনিস তরকারি। অনেক লোক তিন চার বছরের মধ্যে ফুলকপি চোখেই দেখেনি। কাকাবাবু দারুণ গম্ভীর, কারোর সঙ্গে কোনো কথা বলছেন না। শুনতু কাকাবাবুর এই স্বভাবটা জানে। অনেক লোক শুধু নিজের বাড়ির লোকজন কিংবা টাকা পয়সা নিয়ে চিন্তা করেন, কিন্তু কাকাবাবু এমন সব জিনিস নিয়ে চিন্তা করেন যার সঙ্গে তার নিজের কোনো সম্পর্কই নেই। পৃথিবীর নানা দেশ থেকে বৈজ্ঞানিকরা এসে আন্দামানে নির্দেশ হয়ে যাচ্ছে, এই জন্য কাকাবাবুর রাত্রিরে ঘুম হবে না কেন? কত লোক তো তবুও ঘুমোয়। সেদিন অনেক রাত পর্যন্ত শুনতে শুনতে পেল কাকাবাবু একা একা বারান্দায় পায়চারি করছেন। বারান্দাটা কাঠের, সেখানে কাকাবাবুর ক্রাচের শব্দ হচ্ছে ঠক ঠক ঠক। সকালবেলায় দাশগুপ্ত বলল, স্যার জিপ রেডি, কখন বেরোবেন? কাকাবাবু জিজ্ঞেস করলেন, কোথায় যাব? যেখানে আপনার খুশি, এখানে কত বেড়াবার জায়গা আছে। চিত্রকূট যাবেন? আমি এখানে বেড়াতে আসিনি দাশগুপ্ত। চিত্রকূট নামটা শুনে শন্তুর খুব কৌতূহল হল। চিত্রকূট নামটা তো রামায়ণ বইয়ে আছে, এখানেও একটা চিত্রকূট আছে নাকি? জায়গাটা কেমন? দাশগুপ্ত একগাল হেসে বলল, স্যার কাজ তো আছেই, তবু এত দূরে এসে একটু বেড়াবেন না, এখানে ভালো ভালো জায়গা আছে,
মায়াবন্দর যাবেন, চমৎকার জায়গা। আর যদি ডিগলিপুর যেতে চান তাও ব্যবস্থা করা যায়। হরিণের পাল আর কুমির দেখতে হলে ডিগলিপুর যেতে হয়, যাবেন? সন্তুর কাছে মায়াবন্দর নামটাও খুব সুন্দর লাগলো। সত্যি এরকম নামের কোনো জায়গা আছে? জায়গাটা কি যখন তখন বদলে যায়? কাকাও কড়া সুরে বললেন, আমি কোথাও যেতে চাই না, আমি আজই ফিরে যেতে চাই। দাশগুপ্ত হতাশভাবে বলল, আজই ফিরে যাবেন? একটা দিন থেকে গেলে হতো না? না, শুধু শুধু সময় নষ্ট হচ্ছে। এখানে আমাকে এনেছ কেন? আমি কি জায়গা দেখতে এসেছি? আজই ফিরে গিয়ে এসপির সঙ্গে দেখা করে অনুমতি নিয়ে নাও, যাতে আমি যে কোনো জায়গাতে যেতে পারি। এসপি যদি অনুমতি না দেন তাহলে আমাকে দিল্লিতে টেলিগ্রাম পাঠাতে হবে। দাশগুপ্তর আসলে নিজেরই বেড়াবার খুব ইচ্ছে, বোঝা যায় লোকটি আসলে খুব বেড়াতে ভালোবাসে। তার মুখ দেখলে আরো বোঝা যায় কাকাবুর কথা তার একটুও পছন্দ হয়নি। কাকাবাবু দিল্লিতে টেলিগ্রাম পাঠানোর কথা শুনে সে আরো ভয় পেয়েছে। সকালবেলায় চা জলখাবার খেয়েই বেরিয়ে পড়া হলো, আবার জিপে করে সেই বন্দর পর্যন্ত যাওয়া। কাকাবু আরো গোড়া মুখ বুঝে রইলেন। যেতে গিয়ে মোটরবোটে ওঠার সময় শুধু বোট চালককে একবার প্রশ্ন করলেন, ভালো করে তেল ভরে নেওয়া হয়েছে তো? আবার কোথাও এটা থেমে যাবে না তো? এই প্রথম শঙ্কর নারায়ণকে হাসতে দেখল সন্তু। সে বলল, না স্যার, থামবে না, আশা করছি ঘন্টা চারেকের মধ্যে পোর্ট ব্লেয়ার পৌঁছে যাব। ঠিক আছে চলো। আশ্চর্যের ব্যাপার, মোটরবোটটা ছাড়বার পরই কাকাবাবু চোখ বুঝে ঘুমিয়ে পড়লেন। আসবার সময় তিনি চারদিক দেখতে দেখতে আসছিলেন, কিন্তু এখন আর তার কোনো আগ্রহই নেই। সন্তু কিন্তু খুব আগ্রহের সঙ্গে চোখ মেলে রইল। এবার আর তার পেট ব্যথা হচ্ছে না কিংবা বমিও পাচ্ছে না। আসবার সময় সে শুধু ডান দিকটা দেখেছিল, এবার বসলো বাঁ দিকে, যদি আবার কুমির কিংবা হাঙর দেখা যায়। ঘন্টা দেড়েক পরে ওরা সেই জায়গাটা এসে গেল যেখানে জারোয়ারা থাকে। সেই বালির চড়াটাও দেখা গেল, যেটার নাম দাশগুপ্ত বলেছিল সোনা বেলা। এখানকার বালিতে নাকি সোনা মিশে আছে। ভুল হচ্ছে কিনা মিলিয়ে রাখবার জন্য সন্তু দাশগুপ্তকে জিজ্ঞেস করল, এইটা সেই জায়গা নয় যেখানে কয়েকটা ছেলে নেমেছিল আর জারোয়ারা হঠাৎ শেষে আক্রমণ করল? দাশগুপ্ত বলল, হ্যাঁ ঠিক চিনেছ। তারপর দাশগুপ্ত ফিসফিস করে বলল, তোমাকে তখন আমি ঘটনাটা বললাম আর তোমার কাকাবাবু বিশ্বাস করলেন না। উনি ভাবলেন আমি বানিয়ে বলেছি। আমি কিন্তু ঠিকই বলেছিলাম, জারোয়ারা এমন হিংস্র। কাকাবাবু এ সময় চোখ মেলে বললেন, আমি এখনো তোমার কথা বিশ্বাস করি না। তার মানে কাকাবাবু সব শুনছিলেন, সজাগই ছিলেন উনি? কাকাবাবু উঠে দাঁড়ালেন, তারপর হুকুমে শুয়ে বললেন, বোট ঘোরাও, আমি ওই বালির চরে নামবো। দাশগুপ্ত বলল, সে কি অসম্ভব, আপনাকে কিছুতেই নামতে দেবো না স্যার। আপনাকে বললাম না, অর্ডার ছাড়া এখানে নামা যায় না, আপনি কি প্রাণটা খোয়াতে চান? কাকাবাবু হঠাৎ এবার কোটের পকেট থেকে তার রিভলভারটা বার করলেন, তারপর সেটা উঁচু করে তুলে বললেন, আমি যা বলছি তাই শুনতে হবে, বোট ঘোরাও। কাকাবাবু খটখট করে এসে শঙ্কর নারায়ণের ঘাড়ের কাছে রিভলভারটা চেপে ধরে বললেন, শঙ্কর নারায়ণ, তুমি খুব ভালো ছেলে, আমার কথা শুনে চলো, নইলে তোমাকে আহত করে আমি নিজেই বোট ঘোরাবো। শঙ্কর নারায়ণ একটাও কথা উচ্চারণ না করে খাঁড়ির ডান দিকে মোটরবোট ঘোরালো। সেটা বালির চরে এসে থামবার পর কাকাবাবু নিজের ক্লাচ নিয়ে অতি কষ্টে নামলেন, হাত ব্যাগটাও নিয়ে নিলেন, তারপর বললেন, তোমরা সবাই ফিরে যাও, আমার জন্য চিন্তা করতে হবে। দাশগুপ্ত হাত জোর করে কাঁদো কাঁদো গলায় বলল, স্যার একটা কথা জিজ্ঞেস করবো, আপনি কেন এখানে যাচ্ছেন? আপনার রহস্য সমাধান করার জন্য এছাড়া আর কি কোনো জায়গা নেই? কাকাবাবু বললেন, তার কারণ অন্য সব জায়গায় গভর্নমেন্টের লোকেরা কখনো না কখনো যায়, সেখানে অদ্ভুত কিছু থাকলে এতদিনে জানা যেত, শুধু এই জায়গাটাতে আর কেউ আসে না, সুতরাং কিছু রহস্য থাকলে এখানেই আছে, তোমরা ফিরে যাও। এসপিকে বলে কালকে কিছু লোকজন নিয়ে আবার ফিরে এসো আমার জন্য। তিনি এবার সন্তুর দিকে তাকিয়ে বললেন, সন্তু তুমিও যাও, পোর্ট ব্লেয়ারে আমার জন্য অপেক্ষা করো। দাশগুপ্ত বলল, ওরে বাবা, যে কোনো মুহূর্তে জারোয়ারা তীর মারতে পারে। কাকাবাবু রিভলভারটা উঁচু করে বললেন, তোমাদের আর তো থাকবার দরকার নেই, তোমরা যাও। সঙ্গে সঙ্গে মোটরবোটটা চলতে শুরু করলো, কিন্তু সন্তু কিছুতেই কাকাবুকে ছেড়ে যাবে না, সে মোটরবোট থেকে ঝাঁপিয়ে পড়ল জলে। বোটের চালক শঙ্কর নারায়ণ আর একটু দেরি করল না, সে বোটটা চালিয়ে দিল গভীর সমুদ্রের দিকে। দাশগুপ্ত পাগলের মতো লাফাতে লাগলো, সে হাত পা ছুটতে লাগলো, একি একি, আমরা ওদের ফেলে চলে যাবো নাকি? আমার তাহলে চাকরি যাবে, পাইলট কোথায় চলে যাচ্ছ? শঙ্কর নারায়ণ গম্ভীরভাবে বলল, বসে পড়ুন বসে পড়ুন, গায়ে তীর লাগতে পারে। হ্যাঁ, দাশগুপ্ত ধপাস করে বোটের মধ্যে শুয়ে পড়ল। শঙ্কর নারায়ণ বলল, সবাই মিলে একসঙ্গে মরে যাওয়ার কোনো মানে আছে? আমরা ওখানে আর একটুক্ষণ থাকলেই জারোয়ারা তীর মারত, কিন্তু ওদের কি হবে? মিস্টার রায়চৌধুরীর কাছে রিভলভার আছে, তিনি গুলি ছুড়ে ভয় দেখিয়ে জারোয়াদের আটকাবার চেষ্টা করতে পারেন, পারবেন কিনা জানি না। আমাদের উচিত পুলিশের এসপি সাহেবকে সবকিছু জানানো, তারপর পুলিশ নিয়ে এসে যদি ওদের বাঁচানো যায়। মোটরবোটটা অনেক দূর চলে এসেছে, এখন দ্বীপে সেই জায়গাটা দেখা যায় না, শুধু দেখা যায় জঙ্গল, ওর মধ্যে বিষাক্ত তীর নিয়ে লুকিয়ে আছে জারোয়ারা, ওখানে বাইরের লোক যে একবার গেছে সে আর ফেরেনি। দাশগুপ্ত ফোঁস ফোঁস করে দুটো দীর্ঘশ্বাস ফেলল, তারপর তার এমনই দুঃখ হল যে চোখের উপর হাত চাপা দিয়ে ঘুমিয়ে পড়ল।
সপ্তম পরিচ্ছেদ। পোর্ট ব্লেয়ার পৌঁছতে পৌঁছতে বিকেল হয়ে গেল। এসপি সাহেব অফিসে নেই। দাশগুপ্ত তক্ষুনি ছুটল তাঁর বাড়িতে। সেখানে গিয়েও এক দারুণ খারাপ খবর শুনল। এসপি সাহেব এইমাত্র লিটল আন্দামান রওনা হয়ে গেছেন। দাশগুপ্ত হতাশ হয়ে মাটিতে বসে পড়ছিল, কিন্তু এসপি সাহেবের আদ্দালি বলল, সাহেব এইমাত্র বেরিয়েছেন, এখনো বোধহয় জেটিতে গেলে তাকে ধরতে পারবেন। দাশগুপ্ত আবার দৌড়ল জেটির দিকে। দূর থেকে দেখল এসপির নিজস্ব মোটরবোট তখনও দাঁড়িয়ে আছে সেখানে, কিন্তু যে কোনো মুহূর্তে ছাড়বে। চিমনি দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। সে চেঁচাতে লাগল, দাঁড়াও দাঁড়াও পাইলট, বোট ছেড়ো না। কোন রকমের জেটিতে এসে সে লাফিয়ে মোটরবোটের মধ্যে গিয়ে পড়ল। এসপি সাহেবের মোটরবোটটা শুধু তার নিজস্ব ব্যবহারের জন্য, ভেতরে তার বসবার জায়গাটা সিংহাসনের মতন লাল ভেলভেট দিয়ে মোড়া। এসপি সাহেবের চেহারাটাও দারুণ, টকটকে ফর্সা রং, বিশাল মোটা গোঁফ মিশে গেছে তার লম্বা জুলফির সঙ্গে, অনেকটা হরতানের গোলামের মতন মুখ, কোমরে চওড়া বেল্টে গোঁজা রিভলভার, পায়ে কালো জুতো চকচক করছে। তিনি পা ছড়িয়ে বসে চোখ বুঝেছিলেন। দাশগুপ্ত ধরাম করে লাফিয়ে পড়তে তিনি চোখ মেলে কটকট করে তাকালেন। হুঙ্কার দিয়ে বলেন, এখানে লাফালাফি করছো কেন, সার্কাস দেখাতে এসেছ? দাশগুপ্ত বলেন, স্যার সর্বনাশ হয়ে গেছে। কিসের সর্বনাশ? তোমার তো রোজই একটা করে সর্বনাশ হয়। না স্যার, সেই যে মিস্টার রায়চৌধুরী যিনি ইন্ডিয়া গভর্নমেন্টের চিঠি নিয়ে এসেছিলেন, তিনি জারোয়াদের জঙ্গলে নেমে গেছেন। কি? এসপি সাহেব এবার সোজা হয়ে বসলেন, এমনভাবে দাশগুপ্তর দিকে তাকালেন যেন ওকে একবারে পুড়িয়ে ছাই করে দেবেন। তুমি সঙ্গে ছিলে, তাও উনি নেমে গেলেন কি করে? দাশগুপ্ত হাত জোর করে বলল, স্যার আমার দোষ নেই, আমি অনেক বারণ করেছিলাম, উনি কিছুতেই শুনলেন না, জোর করে নেমে গেলেন। কতক্ষণ আগে? প্রায় 3 ঘন্টা আগে। তাহলে দেখো গিয়ে এতক্ষণে তার মৃতদেহ সমুদ্রে ভাসছে। লোকটা কি পাগল না রাম বোকা? লোকটা তো রোগা আর এক পা খোঁড়া, ওকে জোর করে আটকে রাখতে পারলে না? স্যার ওর কাছে রিভলভার আছে। এসপি সাহেব আবার আঁতকে উঠলেন, চিৎকার করে বলেন, রিভলভার কে দিয়েছে? কার হুকুমে রিভলভার নিয়ে গেছে? জানি না, আগেই ওর কাছে ছিল। ছি 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 ছি, এখন যদি একটাও জারোয়াকে গুলি করে মারে তাহলে আমাকে পরিষ্কার দিতে হবে। জারোয়াদের মারা বারণ তা জানো না? তা তো জানি, কিন্তু উনি যে কথা শুনলেন না। বাঘ সিংহই শিকার করা বন্ধ হয়ে গেছে, আর উনি কি মানুষ শিকারে গেছেন? ইচ্ছে মতন জারোয়াদের গুলি করে মারবেন? উনি গেছেন সেই রহস্যের সন্ধানে। চলোই যাক রহস্য, জারোয়ারা আপন মনে নিজেদের দ্বীপে আছে, কে ওনাকে বলেছে সেখানে গিয়ে তাদের বিরক্ত করতে? রিভলভার থাকলেও উনি বেশিক্ষণ বাঁচতে পারবেন না, নিজে তো মরবেনই, আমাদেরও চাকরি নিয়ে টানাটানি হবে। এখন কি উপায় হবে স্যার? যাও সে গির প্রীতম সিংকে খবর দাও। মোটরবোটটা ইতিমধ্যে চলতে শুরু করেছিল, এসপি সাহেবের হুকুমে সেটা এসে আবার জেটিতে ভিড়ল। একজন গার্ড ছুটে গেল প্রীতম সিংকে ডেকে আনার জন্য। প্রীতম সিং ছিলেন পুলিশের একজন ইন্সপেক্টর, এখন রিটায়ার করে পোর্ট বেয়ারেই বাড়ি বানিয়ে আছেন। একমাত্র এই প্রীতম সিংই কয়েকবার জারোয়াদের সঙ্গে কথা বলেছেন, তিনি জারোয়াদের ভাষাও জানেন। জারোয়ারা অন্য সবাইকে দেখলেই মারতে আসে, শুধু প্রীতম সিংকে কিছু বলে না। আন্দামানে আদিবাসীদের সংখ্যা খুব কমে যাচ্ছে বলে গভর্নমেন্ট নানাভাবে সাহায্য করে তাদের বাঁচিয়ে রাখতে চান। পুলিশের লোক গিয়ে মাঝে মাঝে ওদের দ্বীপে নানা রকম খাবার রেখে আসে, ভাত চিনি গুঁড়ো দুধ নানা রকমের ফল। পুলিশেরা চলে যাবার খানিক্ষণ পর জারোয়ারা এসে সেই সব নিয়ে যায়। তাদের জামাকাপড় পরাবার চেষ্টা হয়েছিল, কিন্তু জামাকাপড় রেখে এলে তারা নেয় না, শুধু তারা পছন্দ করে লাল কাপড়। লাল কাপড় নিয়ে তারা কি করে কে জানে? জারোয়াদের কিন্তু খুব আত্মসম্মান জ্ঞান আছে, তারা ওইসব জিনিস এমনি এমনি নেয় না। অবশ্য ওইসব খাবার দাবার আর লাল কাপড়ের বদলে টাকা পয়সা তারা দিতে পারে না, কিন্তু অনেকখানি শুয়োর আর হরিণের মাংস ওই জায়গায় রেখে যায় পুলিশদের জন্য। প্রীতম সিং এর দারুণ সাহস। একবার তিনি একা ওই খাবারের বস্তার মধ্যে লুকিয়ে বসেছিলেন একদম ন্যাংটো হয়ে। জারোয়ারা কাছে আসতেই তিনি তাড়াতাড়ি বেরিয়ে এসে হাত উঁচু করে দাঁড়ালেন। তার মানে তিনি আগেই দেখিয়ে দিলেন যে তাঁর কাছে বন্দুক পিস্তল নেই, আর জারোয়াদের যেমন গায়ে পোশাক নেই তেমনি তিনিও কোনো জামাকাপড় পরেননি। জারোয়ারা অবাক হয়ে তাকিয়েছিল তাঁর দিকে, তাঁকে মারেনি। তারপর থেকে আস্তে আস্তে তাঁর সঙ্গে জারোয়াদের ভাব হয়ে যায়, তিনি নিজেই কয়েকবার খাবার নিয়ে গেছেন। এরপরে তিনি জামাকাপড় পরে গেলেও জারোয়ারা তাঁকে অবিশ্বাস করেনি। এখন অবশ্য তিনি বুড়ো, এখন আর পুলিশের কেউ জারোয়াদের কাছে যেতে সাহস করে না। প্রীতম সিং এই কিছুদিন আগেও জারোয়াদের কাছে একবার গিয়েছিলেন। রঘুবীর সিং নামে একজন বিখ্যাত ফটোগ্রাফার যখন এখানে ছবি তুলতে আসেন, তখন প্রীতম সিংই তাঁকে নিয়ে গিয়েছিলেন জারোয়াদের দ্বীপে। প্রীতম সিং সঙ্গে ছিলেন বলেই জারোয়ারা সেই ফটোগ্রাফারকে মারেনি। একটু বাদেই প্রীতম সিং সেখানে এসে উপস্থিত হলেন। দাড়ি গোঁপ চুল সব সাদা, কিন্তু এখনো খাঁকি প্যান্ট শার্ট পরতে ভালোবাসেন। সব ঘটনা শুনে তিনি মাথা নেড়ে বললেন, খুবই চিন্তার কথা, ওই সাহেবকে বাঁচানো খুবই শক্ত যদি না এতক্ষণে মরে গিয়ে থাকেন। দাশগুপ্ত বলল, ওর কাছে তো রিভলভার আছে, চট করে মারতে পারবে না। প্রীতম সিং বলেন, আপনি জানেন না, জারোয়ারা একদম মরতে ভয় পায় না, একজনকে মারলে অমনি আরেকজন এগিয়ে আসে,
ওরা যদি চারদিক থেকে তীরধনুক নিয়ে এগিয়ে আসে তাহলে উনি একা রিভলভার দিয়েই বা কি করবেন? দাশগুপ্ত বলল, তবু এক্ষুনি আমাদের যাওয়া দরকার, একবার চেষ্টা করা উচিত অন্তত। প্রীতম সিং বললেন, দাঁড়ান দাঁড়ান, অত ব্যস্ত হবেন না। বাঙালি ভদ্রলোক যদি এখনো সমুদ্রের ধারে লুকিয়ে থাকতে পারেন তাহলে তাকে উদ্ধারের চেষ্টা করা যেতে পারে, কিন্তু জঙ্গলের মধ্যে একবার ঢুকে পড়লে আর উপায় নেই। জারদের সঙ্গে আমার ভাব হয়েছিল বটে, কিন্তু খাতির হয়নি। ওরা খুব কম কথা বলে, ওদের ভাষাতেই মোট 30-40টার বেশি শব্দ নেই। ওরা আমাকে মাটিতে দাগ কেটে দেখিয়ে বলেছিল আমি যেন তার উপাসে কখনো না যাই। বনের ভেতরে আমাকে কোনোদিন যেতে দেয়নি। আমার মনে হয় ওদের মধ্যে একজন এমন কেউ আছে যার খুব বুদ্ধি, তার কথাই ওরা মেনে চলে। একটা কিছু জিজ্ঞেস করলে ওরা সেদিন তার উত্তর না দিয়ে পরের বার দিত। আমি অনুরোধ করেছিলাম একবার ওদের সারা দ্বীপটা ঘুরে দেখার জন্য। ওই দ্বীপের ভেতরে তো সভ্য মানুষ কেউ যায়নি, ওখানে কি আছে কেউ জানে না। কিন্তু পরের দিন এসে বলেছিল, না যাওয়া চলবে না, সেদিনই মাটিতে দাগ কেটে সীমা টেনে দেয়। দাশগুপ্ত বলল, আমার সঙ্গে পুলিশ নিয়ে যাব, আপনি শুধু ওদের বুঝিয়ে বলবেন যে আমরা ওদের সঙ্গে শত্রুতা করতে আসিনি। আমার সে কথা ওরা শুনবে না, এরকম চেষ্টা কি আগে হয়নি? অনেকবার হয়েছে, কোনো লাভ হয়নি। একবার কি হয়েছিল শুনবেন? প্রীতম সিং এসপি সাহেবের দিকে তাকিয়ে বললেন, স্যার আপনি তখন এখানে আসেননি, সে সময় এসপি ছিলেন মিস্টার ভার্মা। তার কথা মতন পুলিশরা ফাঁদ পেতে তিনজন জারোয়াকে ধরে ফেলে জ্যান্ত অবস্থায়। তারপর তাদের হাত পা শিকলে বেঁধে নিয়ে আসা হলো। পোর্ট ব্লেয়ারে এনে তাদের শিকল খুলে দিয়ে খুব আদর যত্ন করা হলো, খাওয়ানো হলো ভালো ভালো খাবার, হেলিকপ্টারে চাপিয়ে তাদের দ্বীপ আর অন্য সব দ্বীপ দেখিয়ে আনা হলো। অর্থাৎ তাদের বোঝানো হলো যে আমরা তাদের শত্রু নই, আমরা তাদের মারতে চাই না। তাদের দ্বীপটাই শুধু পৃথিবী নয়, বাইরে আরো কত জায়গা আছে, কত রকম মানুষ আছে। অষ্টম পরিচ্ছেদ। এদিকে সন্তু জলে লাফিয়ে পড়ার পরেই ভাবল তাকে কুমিরে ধরবে। সে ভালো সাঁতার জানে, কিন্তু সাঁতার কাটতে হল না। সমুদ্রের একটা বড় ঢেউ তাকে পাড়ে এনে পৌঁছে দিল। সঙ্গে সঙ্গে সে উঠেই চলে এলো একটা গাছের আড়ালে। আরেকটা গাছের আড়ালে দাঁড়িয়ে আছেন কাকাবাবু। তিনি খানিক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকবার পর চাপা গলায় বললেন, তুমি বোকার মতো জলে লাফিয়ে পড়লে কেন? তোমাকে পোর্ট ব্লেয়ারে চলে যেতে বললুম না। সন্তু বলল, তুমি কেন এলে? আমি এসছি বেশ করেছি, আমি বুড়ো মানুষ, কোন একটা বড় কাজের জন্য যদি আমি মরেও যাই তাতে কিছু যায় আসে না। কিন্তু তুমি ছেলে মানুষ, তোমার মাকে আমি বলে এসেছি তোমার কোনো বিপদ হবে না। মা আমাকে বলে দিয়েছিলেন সবসময় তোমার কাছাকাছি থাকতে। আহ, তুমি এমন গন্ডগোল বাঁধালে। জাগে, তুমি আমার পেছনে এসে দাঁড়াও, একটুও নড়বে না, কোনো শব্দ করবে না। দুজনে খানিক্ষণ কান খাড়া করে রইল, কোথাও কোনো শব্দ নেই। বোধহয় জারোয়ারা এখনো তাদের আসার ব্যাপারটা টের পায়নি। সামনে থেকেই শুরু হয়ে গেছে ঘন জঙ্গল, ফাঁক নেই একটুও। এত ঘন জঙ্গলের মধ্যে গায়ে তীর লাগবার খুব ভয় নেই, একটু দূর থেকে তীর ছুঁড়লে কোন না কোনো গাছে আটকে যাবে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ওরা বুঝতে পারল কাছাকাছি কোনো জারোয়া নেই। তখন পা টিপে টিপে ওরা জঙ্গলের মধ্যে এগোতে লাগল। পায়ের তলার মাটি ভিজে স্যাঁতস্যাঁতে, গাছ থেকে খসে পড়া অসংখ্য পাতা পচে নরম হয়ে আছে, এখানে যখন তখন বৃষ্টি হয়। কাকাবাবু ভাবছেন সমুদ্রের ধার থেকে যত দূরে সরে যাওয়া যায় ততই ভালো, এত বড় জঙ্গলের মধ্যে জারোয়ারা তাদের চট করে খুঁজে পাবে না। জঙ্গলের মধ্যে দিনের বেলাতেও অন্ধকার। কাকাবাবুর ক্রাচটা হঠাৎ এক জায়গায় নরম মাটিতে গেঁথে গেল, তিনি সেটা টেনে তুলতে গিয়ে তাল সামলাতে পারলেন না, পড়ে গেলেন হুমড়ি খেয়ে। সন্তু তাড়াতাড়ি তাকে ধরল, তারপর সে নিজেই ক্রাচটা উপরে তুললো কাদা থেকে। সন্তু ভাবল কাকাবাবু খোঁড়া পা নিয়ে সব জায়গায় চলাফেরা করতে পারেন না, এরকম জঙ্গলের মধ্যে তো আরো অসুবিধে। তবু তিনি সন্তুর উপর রাগারাগি করছিলেন, ভাগ্যিস সন্তু জোর করে চলে এসেছে। কাকাবাবু একটা গাছে হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছেন, সন্তু একটুখানি এগিয়ে দেখতে গেল। সবসময় গাটা শিরশির করছে। দাশগুপ্ত বলেছিল এখানকার জঙ্গল এত গভীর হলেও বাঘ সিংহের কোনো ভয় নেই, সবচেয়ে বেশি ভয় মানুষের। সন্তুর খালি মনে হচ্ছে কাছেই কারা যেন লুকিয়ে থেকে তাকে দেখছে, যে কোনো মুহূর্তে ঘাড়ের ওপর ঝাঁপিয়ে পড়বে। সন্তু ওপরের দিকে মুখ তুলে দেখতে লাগলো কোনো গাছের ওপর কেউ বসে আছে কিনা। অবশ্য এখানকার গাছে ওটা সহজ নয়, প্রায় সবকটা গাছই বিরাট বিরাট লম্বা, প্রথম দিকে অনেকখানি উঠে গেছে সোজা হয়ে, কোনো ডালপালা নেই, মাথার কাছটা প্রকাণ্ড ছাতার মতো। এক একটা গাছের বয়স বোধ হয় 200-300 বছর, গায়ে শ্যাওলা ধরে গেছে। হঠাৎ দূরে একটা ছটছট শব্দ হল, ভয় কেঁপে উঠল সন্তু, কারা যেন ঝোপঝাড় ভেঙে দৌড়ে আসছে। এইবার তাহলে আসছে জারোয়ারা, আর উপায় নেই। সন্তু ছুটে গিয়ে দাঁড়ালো কাকাবাবুর পাশে। কাকাবাবু আওয়াজটা শুনেছেন,
তিনি সন্তুকে ধরে এনে দাঁড়ালেন দুটো বড় গাছের ফাঁকে, হাতে রিভলভার। একটু বাদেই ওদের খানিকটা দূর দিয়ে ছুটে গেল দুটো হরিণ, তারপর আরো তিনটে। শেষ হরিণটি ওদের দিকে অবাক হয়ে চেয়ে দেখে আরো জোরে দৌড়ল। কাকাবাবু বললেন, সাবধান, একটু নড়বি না, হরিণগুলোকে তাড়া করে পেছনে মানুষ আসতে পারে। কিন্তু কোনো মানুষ এল না, হরিণগুলো এমনিই দৌড়চ্ছে। সন্তু বোধহয় ইচ্ছে করলে একটাকে ধরে ফেলতে পারত, কিন্তু এখন সে সময় নয়। কাকাবাবু বললেন, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, আমাদের চেষ্টা করতে হবে জারোয়াদের চোখ এড়িয়ে যাতে সারা দ্বীপটা একবার ঘুরে দেখে আসা যায়। তারপর কাল সকালেই দাশগুপ্ত পুলিশ গিয়ে ফিরে আসবে, তখন আমরা চলে যাব। চলো এগোই। চারদিকে দেখতে দেখতে খুব সাবধানে ওরা এগোতে লাগলো। ক্রমশ অন্ধকার হয়ে আসছে। খানিকটা দূরে একটা খুব আস্তে শব্দ শোনা যাচ্ছে, মনে হয় জলের শব্দ। নিশ্চয়ই ওখানে কোনো ঝর্ণা আছে, সন্তুর মনে পড়ে গেল। তার খুব তেষ্টা পেয়েছে, তার গায়ের সমস্ত জামা প্যান্ট ভিজে, জুতোটাও ভিজে থপথপ করছে, কিন্তু তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ। কাকাবাবু সেই জলের শব্দটা লক্ষ্য করেই এগুতে লাগলেন। হঠাৎ সন্তু কিসে একটা হোঁচট খেল, নিচু হয়ে দেখল, একটা মানুষ, প্রকাণ্ড লম্বা একটা লোক, গায়ে কোনো জামা কাপড় নেই, লোকটা মাটিতে চিত হয়ে শুয়ে আছে, চোখ দুটো খোলা। সন্তু ভয়ে আ করে শব্দ করতে গিয়ে নিজেই মুখে হাত চাপা দিল। কাকাবাবু জিজ্ঞেস করলেন, কি হলো? সন্তু কোনো উত্তর দিল না, ভয়ে তার মুখখানা ফ্যাকাশে হয়ে গেছে। কাকাবাবু এবার লোকটাকে দেখতে পেলেন, সঙ্গে সঙ্গে তিনি রিভলভারটা উঁচিয়ে ধরলেন সেদিকে। লোকটি কিন্তু একটুও নড়ল চড়ল না, কোনো কথাও বলল না, শুধু খোলা দু চোখে যেন কটমট করে তাকিয়ে আছে ওদের দিকে। কাকাবাবু ঝুঁকে লোকটির গায়ে হাত দিয়েই বললেন, এ তো মরে গেছে দেখছি। কাকাবাবু এবার লোকটির পাশে বসে পড়লেন। লোকটির গায়ে কোনো দাগ নেই, কোনো ক্ষত নেই, তাহলে মরল কি করে? লোকটার মাথার চুল নিগ্রদের মতো কুচকুচে কালো রং, হাত দুটো বেশ লম্বা, আর বুকখানা যেন মনে হয় পাথরের। এমন একটা জোয়ান লোক এমনি এমনি মরে গেল? কাকাবাবু লোকটাকে উল্টে দিলেন। তখন দেখা গেল তার ঘাড়ের কাছে অনেকখানি রক্ত জমে আছে, সেখানে একটা গর্তের মতন। কাকাবাবু ফিসফিস করে বললেন, গুলি, এর ঘাড়ের মধ্যে গুলি ঢুকে গেছে, সর্বনাশ। সন্তু এত কাছ থেকে কোনোদিন কোনো মরা মানুষ দেখেনি, সে ভয় কাঠ হয়ে দাঁড়িয়ে আছে, একটাও কথা বলতে পারছে না। কাকাবাবু বললেন, একে গুলি করে মেরেছে, তার মানে সেই সাহেবগুলো এই দ্বীপে নেমেছে। আমি বলেছিলাম না, ওরা আমাদের আগে এসে পৌঁছে গেছে। সন্তু, আমাকে টেনে তোল। কাকাবাবুর একটা পা কাটা বলে উনি একবার বসে পড়লে চট করে নিজে থেকে উঠতে পারেন না, তিনি হাত বাড়িয়ে দিলেন। সন্তু সেই হাত ধরে টেনে তুলল তাঁকে। কাকাবাবু বললেন, আমাদের আবার চট করে লুকিয়ে পড়তে হবে, এখন আমাদের দুদিক থেকে বিপদ, জারোয়ারা দেখলে মারবে, আর সাহেবগুলো দেখলেও আমাদের ছেড়ে দেবে না। দুজনেই একটা ঝোপের আড়ালে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। কোথাও কোনো শব্দ নেই, শুধু দূরের একটা ঝর্ণার জলের শব্দ ছাড়া। তবু মনে হচ্ছে যেন খুব কাছাকাছি কেউ দাঁড়িয়ে ওদের লক্ষ্য করছে। সবদিকে এমন ঘুটঘুটে অন্ধকার যে কিছুই দেখা যায় না। বেশ খানিক্ষণ দাঁড়িয়ে থেকেও কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। সন্তুর গলাটা একদম শুকিয়ে গেছে, জল তেষ্টায় মনে হচ্ছে যেন বুকটা ফেটে যাবে, ঘাড়ের কাছে অনবরত কটা মশা কামড়াচ্ছে। একবার সে চটাস করে মশা মারল। কাকাবাবু বললেন, হুম, শব্দ করো না। সন্তু বলল, কাকাবাবু, আমি জল খাবো। কাকাবাবু বললেন, আমারও জল তেষ্টা পেয়েছে, এখানে দাঁড়িয়ে থেকেও তো কিছু লাভ নেই, চলো আমরা আস্তে আস্তে ঝর্ণাটার দিকে এগোই। অন্ধকারে কোথায় পা পড়ছে তা বোঝবার উপায় নেই, সামনের দিকে হাত বাড়িয়ে দেখে নিতে হচ্ছে সামনে কোনো বড় গাছ আছে কিনা। তাও গাছে মাথা ঠুকে গেল কয়েকবার। কাকাবাবুর ক্রাচটা প্রায় জড়িয়ে যাচ্ছে বুনো লতায়, সেগুলো টেনে টেনে ছিঁড়তে হচ্ছে। বেশ খানিকটা যাওয়ার পর ঝর্ণাটা চোখে পড়ল। এখানে গাছপালা কিছু কম বলে চাঁদের আলো এসে জলে পড়েছে, তাই অন্ধকার এখানে পাতলা। ঝর্ণাটা বেশ চওড়া, জলের স্রোত আছে। এতক্ষণ অন্ধকারে থেকে বিচ্ছিরে লাগছিল, তাই সন্তু দৌড়ে চলে গেল ঝর্ণাটার কাছে। ঝর্ণার ধারে বালি ছড়ানো, বেশ ঝকঝকে পরিষ্কার। সন্তু জলের মধ্যে এক পা দিয়েই আবার উঠে এলো তাড়াতাড়ি, এত জোর স্রোত যে তাকে টেনে নিয়ে যেতে পারে। সে উবু হয়ে মাথাটা ঝুঁকিয়ে চুমুক দিয়ে জল খেয়ে নিল খানিকটা। জলটা ঠান্ডা নয়, একটু গরম, আর স্বাদটাও কষা কষা, তবু পেট ভরে জল খেয়ে নিল সন্তু। সারাদিন কিছুই খাওয়া হয়নি, এতক্ষণ খিদের কথা মনেই পড়েনি। কাকাবাবু ঝর্ণার ধারে বসতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে গেলেন। জলের মধ্যে গিয়ে পড়ার আগেই সন্তু তাঁর পিঠের জামা টেনে ধরল, তাতে কাকাবাবু নিজেকে সামলে নিতে পারলেন বটে, কিন্তু একটা সাংঘাতিক বিপদ ঘটে গেল। হুমড়ি খাবার সময় কাকাবাবুর ডান হাতের ক্রাচটা হাত থেকে ছিটকে গিয়ে পড়ল জলে, আর অমনি সেটা স্রোতে ভেসে গেল। সন্তু ঝর্ণার ধার দিয়ে খানিকটা দৌড়ে গেল, তবু সেটাকে ধরতে পারল না। একটু পরে একটা মস্ত বড় পাথর, সেটা ডিঙোনো যায় না। ডান পাশ দিয়ে ঘুরে যখন আবার ঝর্ণাটার কাছে এলো, তখন ক্রাচটা অদৃশ্য হয়ে গেছে। সন্তু ফিরে আসতেই কাকাবাবু জিজ্ঞেস করলেন, পেলি না? না। কাকাবাবু হতাশ হয়ে বললেন, চাহ,
কি হবে এখন? ক্রাচ ছাড়া কাকুবাবু এক পাও চলতে পারেন না। বাঁহাতেটা রয়েছে বটে, কিন্তু একটা নিয়ে হাঁটতে গেলে একটু বাদেই বগলে দারুণ ব্যথা হয়ে যায়। এমনিতেই বিপদে পড়লে কাকুবাবু দৌড়তে পারেন না, এরপর যদি হাঁটতেও না পারেন তাহলে কি হবে? কাকুবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে চুপ করে বসে রইলেন। তারপর আজলা ভরে খানিকটা জল নিয়ে এলেন মুখের কাছে। প্রথমে একটু জিভ ঠেকিয়ে স্বাদ নিলেন, তারপর বললেন, এটা একটা হট ওয়াটার স্প্রিং, কাছাকাছি কোনো জায়গায় পাহাড় ফুঁড়ে বেরিয়েছে, জলে অনেকটা গন্ধকার লোহা মেশানো আছে, তাতে অবশ্য কোনো ক্ষতি হবে না, এই জল খাওয়া যায়। সন্তুর হাত ধরে উঠে দাঁড়ালেন কাকুবাবু। তারপর সন্তুর কাঁধে ভর দিয়ে এগোতে লাগলেন ঝর্নার ধার দিয়ে। একটু পরে বললেন, কোনো গাছের ডাল ভেঙে একটা লাঠি বানিয়ে নিতে হবে অন্তত। সন্তু বলল, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। কাছেই একটা গাছের ডাল ধরে সে টান মারল, কিন্তু সেটা ভাঙল না, দারুণ শক্ত। সন্তুর ডালটা ধরে ঝুলে পড়ল, সেটা নুয়ে পড়েছে কিন্তু ভাঙছে না কিছুতেই। কাকুবাবু বললেন, ছুরি দিয়ে কাটতে হবে, এখানকার বেশিরভাগ গাছই প্যাডক্স কিংবা সিলভার উড, খুব ভালো কাঠ হয়। সন্তুর পকেটে একটা ছোট্ট ছুরি আছে, তাতে বেশি মোটা ডাল কাটা যাবে না, তবু সে চেষ্টা করতে গেল। সেই সময় শুনতে পেল একটা অদ্ভুত শব্দ, কেউ যেন খুব জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, অনেকখানি রাস্তা দৌড়ে এলে যেরকম নিঃশ্বাস পড়ে। দুজনেই কান খাড়া করে শুনল আওয়াজটা, এক একবার থেমে যাচ্ছে, আবার শুরু হচ্ছে। খুব কাছেই শব্দটা লক্ষ্য করে এগিয়ে যেতেই দেখল একটা লোক শুয়ে আছে মাটিতে, তার দেহটা ঝোপঝাড়ের মধ্যে আর মুখটা বেরিয়ে আছে বাইরে, হাঁ করে তাকিয়ে আছে ঝর্ণাটার দিকে আর ওই রকম নিঃশ্বাস ফেলছে। এর চেহারাও আগের লোকটার মতো, কিন্তু জ্যোৎস্নার আলোয় বোঝা যায় এর সারা গায়ে রক্ত মাখা। কাকাও বললেন, এর গায়ে গুলি লেগেছে, কিন্তু লোকটা এখনো বেঁচে আছে। ওরা গিয়ে লোকটার কাছে দাঁড়াল, লোকটা মুখ ঘুরিয়ে তাকালো ওদের দিকে, সেই দৃষ্টিতে দারুণ ঘৃণা। কাকাবাবু বললেন, আরে লোকটা গড়িয়ে গড়িয়ে এতটা এসছে জল খাওয়ার জন্য, আর এগোতে পারেনি। সন্তু, ওকে একটু জল এনে দাও তো। সন্তু আঁজলা করে খানিকটা জল নিয়ে এসে লোকটার মুখের উপর ঢেলে দিল। লোকটা হাঁ করে আছে, যেটুকু জল মুখের বাইরে পড়েছে তা জিভ দিয়ে চেটে নিচ্ছে। সন্তু তিন চারবার ওকে জল এনে দিল। কাকাবাবু ততক্ষণে লোকটার পাশে বসে পড়েছেন। লোকটার পেটে আর কাঁধে আর পায়ে তিনটে গুলি লেগেছে, এর মধ্যে পেটের জখমটাই সাংঘাতিক। কাকাবাবু বললেন, এখনো চেষ্টা করলে লোকটাকে বাঁচানো যায়। তিনি পকেট থেকে রুমাল বার করে তুলোর মতো পেটের ক্ষতটাতে গুঁজে দিলেন, তারপর দুপায়ের মোজা খুলে ফেলে সেগুলো ছিঁড়ে গিঁট বেঁধে ব্যান্ডেজ বানাতে লাগলেন। সন্তু পাশে বসে আছে, হঠাৎ লোকটা একটা হাত তুলে সন্তুর গলা টিপে ধরল। সন্তু কিছু বোঝবার আগে আঙুলগুলো শাঁসির মতন বসে গেল তার গলায়। লোকটার শরীর থেকে কতখানি রক্ত বেরিয়ে গেছে, তবু তার গায়ে অসম্ভব জোর। সন্তু দুহাত দিয়ে টেনেও লোকটার হাত ছাড়াতে পারছে না, তার দম আটকে আসছে, সে এবার মরে যাবে, সে কোনো শব্দ করতে পারছে না। কাকাবাবু অন্যদিকে ফিরে এক মনে মোজা ছিঁড়ে ছিঁড়ে ব্যান্ডেজ বানাচ্ছেন, তিনি কিছু টেরও পেলেন না। প্রাণপণ চেষ্টায় সন্তু একবার শব্দ করে উঠল, আ আ। কাকাবাবু পেছন ফিরে তাকালেন, সঙ্গে সঙ্গে তিনি রিভলভারের বাঁট দিয়ে খুব জোরে মারলেন লোকটার হাতে। লোকটা হাত ছেড়ে দিল, সন্তু ধপাস করে পড়ে গেল মাটিতে। লোকটা তখন মুখখানা উঁচু করে কাকাবাবুর একটা হাত কামড়ে ধরল। কাকাবু সবকিছু ভুলে গিয়ে চেঁচিয়ে উঠলেন উড় করে, তারপর অন্য হাত দিয়ে রিভলভারের বাঁটটা ঠুকে দিলেন লোকটার মাথায়। লোকটার কামড় আলগা হয়ে গেল, ঘাড় কাত করে চোখ বুঝল। কাকাবাবু হামাগুড়ি দিয়ে ঝর্ণা থেকে জল এনে এনে ঝাপটা দিতে লাগলেন সন্তুর চোখে মুখে, আর ব্যাকুলভাবে ডাকতে লাগলেন, সন্তু সন্তু। একটু বাদে সন্তু চোখ মেলল, তাড়াতাড়ি উঠে বসতে যেতেই কাকাবাবু বললেন, থাক থাক, উঠতে হবে না, একটু শুয়ে থাক, একটু পরে সব ঠিক হয়ে যাবে। কাকাবাবু আবার হামাগুড়ি দিয়ে গিয়ে জল এনে ছিটিয়ে দিতে লাগলেন সেই লোকটির মুখে, সে কিন্তু আর চোখ খুলল না। কাকাবাবু বললেন, লোকটা মরেই গেল নাকি, আমি ওকে মেরে ফেললাম। তিনি লোকটা নাকের কাছে হাত নিয়ে বললেন, না এখনো নিঃশ্বাস পড়ছে, অজ্ঞান হয়ে গেছে, থাক। এবার তিনি লোকটার ক্ষত জায়গাগুলো মুছে দিলেন, কিছু লতা পাতা ছিঁড়ে রস লাগিয়ে দিলেন সেখানে, তার মোজার ব্যান্ডেজটা বেঁধে দিলেন পেটে, তারপর বললেন, পেট থেকে যদি রক্ত পড়া বন্ধ হয় তাহলে বেঁচেও যেতে পারে। সন্তু ততক্ষণে উঠে বসেছে, এখনো তার মাথা ঝিমঝিম করছে, সে ভেবেছিল সে মরেই যাবে, গলাটা ফুলে গেছে। কাকাবাবু জিজ্ঞেস করলেন, এখন কেমন লাগছে, কষ্ট হচ্ছে? সন্তু বলল, না। বাবা কি সাংঘাতিক! সন্তু খানিকটা অভিমানের সঙ্গে বলল, আমি ওকে জল খাওয়ালাম, তবুও আমাকে মারতে চাইল কেন, আমরা তো ওকে বাঁচাবারই চেষ্টা করছিলাম। কাকাবাবু বললেন, ওরা আমাদের বিশ্বাস করে না, বাইরের যে কোনো লোকই ওদের কাছে শত্রু, আমার আর এখানে একটুও থাকতে ভালো লাগছে না, কাল সকালে আমরা চলে যাব, পুলিশের বোট আসবে, যদি না আসে। আসবে না কেন, নিশ্চয়ই আসবে, ওরা কি আমাদের ভুলে যেতে পারে? আমরা রাত্রিটাতে সারা দ্বীপটা একবার ঘুরে দেখে আসব, রাত্রির এই সুবিধে, তারপর ভোরবেলা আমরা সমুদ্রের ধারে লুকিয়ে বসে থাকবো, লঞ্চ চালিয়ে উঠে পড়ব চট করে। এত রকম বিপদের পরও
কাকুবাবু দ্বীপটা ঘুরে দেখতে চান। ওর উৎসাহ কিছুতেই কমে না, ভয় ডর একটুও নেই, একটা ক্রাচ নেই, নিজে হাঁটতে পারছেন না, তবু এখনো হেঁটে বেড়াবেন। শুনতে বলল, আমরা এখনই সমুদ্রের ধারে চলে যাই না কেন? কাকাবু বললেন, বাহ, গোটা দ্বীপটা না দেখেই চলে যাব, তাহলে এলাম কেন? সবটা না দেখে ফিরব না। আবার তিনি সন্তুর কাঁধ ধরে হাঁটতে লাগলেন ঝর্ণার পাশ দিয়ে দিয়েই, কারণ বালির ওপরটা বেশ পরিষ্কার, পায়ে লতা পাতা আটকে যায় না, জ্যোৎস্নায় সামনেটাও দেখা যায়। তবু বেশি দূর আর এগোনো হল না, খানিকটা বাদে হঠাৎ দেখা গেল বনের মধ্যে এক জায়গায় জ্বলে উঠলো একটা টর্চের আলো। কাকাবাবু সঙ্গে সঙ্গে সন্তুকে এক ধাক্কা দিয়ে নিজেও শুয়ে পড়লেন মাটিতে, গড়াতে গড়াতে ঝর্ণার ধার থেকে সরে গিয়ে ঢুকে পড়লেন একটা ঝোপের মধ্যে। সন্তুও চলে এলো কাকাবাবুর পাশে পাশে। অমনি গুড়ুম গুড়ুম করে দুটো গুলির শব্দ হলো। সেই গুলির শব্দ যেন প্রতিধ্বনি তুলল জঙ্গলের মধ্যে, যেন দূরে কোনো পাহাড়ের গায়ে ধাক্কা লেগে শব্দগুলো ফিরে আসছে। তারপর বেশ কিছুক্ষণ আর কোনো আওয়াজ নেই। সন্তু প্রায় নিঃশ্বাস বন্ধ করে শুয়ে থাকে, কিন্তু তার বুকের মধ্যে ঢিপ ঢিপ শব্দ হচ্ছে, যেন সেটাই বাইরের লোক শুনে ফেলবে। একটু বাদে শোনা গেল পায়ের শব্দ, একসঙ্গে অনেক লোকে। ভালো করে লক্ষ্য করে বোঝা যায়, যারা হাঁটছে তাদের খালি পা নয়, তারা জুতো পরে আছে। লোকগুলো আসছে এদিকেই, মাঝে মাঝে টর্চের আলো জ্বলেই নিভে যাচ্ছে। তারপর প্রায় 7-8 জন লোক এসে দাঁড়ালো ঝর্ণাটার ধারে। এরা সবাই সাহেব, না সবাই নয়, একজনকে মনে হয় পাঞ্জাবি শিখ। তারা টর্চ ঘুরিয়ে চারপাশটা দেখতে লাগলো। একজন ইংরেজিতে বলল, নিশ্চয়ই এখানে একটু আগে কেউ ছিল, আমি গলার আওয়াজ শুনেছি। আরেকজন বলল, এই দেখো বালিতে পায়ের ছাপ। আবার তারা টর্চের আলো ফেলল ঝর্ণার দুদিকে। কাকাবাবু আর সন্তু যদিও একটা বেশ ঘন ঝোপের মধ্যে লুকিয়ে আছে, কিন্তু সেটা ঝর্ণা থেকে খুব দূরে নয়। ওই সাহেবরা একটু ভালো করে খুঁজলেই সন্তুরা ধরা পড়ে যাবে। কাকাবাবু এক হাতে রিভলভারটা তাক করে ধরে অন্য হাতটা তার উপর চাপা দিয়ে রেখেছেন। সাহেবদের মধ্যে দুজনের হাতে রাইফল, বাকিদের হাতে রিভলভার, আর পাঞ্জাবির মতো চেহারার লোকটির হাতে টর্চ। সন্তু টের পেল তার পায়ের কাছে কি যেন একটা নড়ছে, একটা ঠান্ডা ঠান্ডা জিনিস তার গায়ে লাগছে, সাপ নাকি? কাকাবাবু যদিও বলেছিলেন যে এখানকার সাপের বিষ নেই, কিন্তু সে কথা সন্তুর তখন মনে পড়ল না। সে তাড়াতাড়ি পাটা সরিয়ে দিল। এবার পাটা পড়ল বেশ বড় একটা ঠান্ডা জ্যান্ত জিনিসের ওপর। দারুণ ভয় পেয়েও সন্তু মুখ থেকে কোনো শব্দ করল না বটে, কিন্তু পাটা আবার সরিয়ে নিতেই শুকনো পাতায় খচমাচ শব্দ হল। সঙ্গে সঙ্গে টর্চের আলোটা ঘুরে গেল এইদিকে, কিন্তু সন্তুরা ধরা পড়বার আগেই একটা সাহেব ওয়া বলে চেঁচিয়ে উঠল। আরেকজন উত্তেজিত ভাবে বলল, ওরা আবার তীর ছুঁড়ছে, টর্চটা শীঘ্র নেবাও বোকা। তারপরেই একসঙ্গে 6টা বন্দুক পিস্তল গর্জে উঠল। সন্তুরা বুঝতে পারল ওদের পেছন দিক থেকে ঝাঁকে ঝাঁকে তীর ছুটে আসছে। কয়েকটা তীর গাছের ডালে লেগে আটকে গিয়ে পড়ে যাচ্ছে মাটিতে। জারোয়াদের সঙ্গে সাহেবদের যুদ্ধ শুরু হয়ে গেছে। সন্তুরা পড়ে গেছে মাঝখানে, যে কোনো দিক থেকে গুলি কিংবা তীর এসে লাগতে পারে ওদের গায়ে, কিন্তু এখন কিছুই আর করবার উপায় নেই। সাহেবরা এক জায়গায় দাঁড়িয়ে নেই, তারা এদিক ওদিক দৌড়চ্ছে আর গুলি চালাচ্ছে, জারোয়ারা যাতে তাদের ওপর টিপ না করতে পারে। এর মধ্যে এত গোলাগুলির শব্দ শুনে ভয় পেয়ে কোথা থেকে বেরিয়ে পড়ল একপাল বুনো শুয়োর, তারা জীবনে কখনো এরকম শব্দ শোনেনি। একসঙ্গে হুড়মুড় করে ছুটে গেল ঝর্ণার ধার দিয়ে, প্রায় 50-60টা। যুদ্ধ থেমে গেল মিনিট দশেকের মধ্যেই। জারোয়ারা তীর ছোঁড়া বন্ধ করে পিছিয়ে যাচ্ছে। একজন সাহেব বলল, লেটস মুভ। আরেকজন সাহেব বলল, আমার গায়ে তীর লেগেছে, শিগগিরই তুলে দাও, ইঞ্জেকশন ইঞ্জেকশন কার কাছে? তারপর কিছুক্ষণ ফিসফাস, একটা কাঁচ ভাঙার শব্দ হলো, একটু পরে বোঝা গেল ওরা চলে যাচ্ছে। আরো মিনিট 5 অপেক্ষা করবার পর কাকাবাবু উঠে বসলেন। সন্তু উঠে প্রথমেই দেখল তার পায়ের কাছে জিনিসটা কি, না সাপ নয়, একটা মস্ত বড় ব্যাঙ, প্রায় 1/2 কিলো ওজন হবে। সন্তু জুতো ঠোক্কর দিয়ে সেটাকে দূরে সরিয়ে দিল। কাকাবাবু কোট থেকে মাটি আর শুকনো ডালপালা ঝেড়ে ফেললেন। তারপর বললেন, আমরা 2 সাহেবকে পালাতে দেখেছিলাম, কিন্তু এখানে এরা 6, তার মানে আগে থেকে কয়েকজন এসে অন্য দ্বীপে লুকিয়েছিল, আশ্চর্য জার। সন্তু বলল, কাকাবাবু আস্তে কথা বলো, জারোয়ারা যদি কাছেই থাকে? কাকাবাবু বললেন, না সে সম্ভাবনা নেই, জারোয়ারা পালিয়েছে, তারা ভয় পেয়েছে, এরকম জিনিস কখনো তারা দেখেনি। কি বন্দুক, আগে বন্দুক দেখেনি? না না, বন্দুক নয়, আমি যতদূর শুনেছি জারোয়ারা গুলি বন্দুককে ভয় পায় না, তারা মরতেও ভয় পায় না, কিন্তু এরকম ব্যাপার ওরা কখনো দেখেনি আগে। কোন ব্যাপার, তুইও বুঝতে পারলি না? একজন সাহায্যে ইঞ্জেকশন ইঞ্জেকশন করে চেঁচালো, সেটা শুনিস নি? হ্যাঁ শুনেছি। এবার সাহেবরা 8 বেঁধে এসছে, সাহেবের জাত তো কোনো ত্রুটি রাখে না, সবাই জারোয়াদের বিষাক্ত তীরকে ভয় পায়, ওই তীর গায়ে বিঁধলে মানুষ মরে যায়। কিন্তু আমরা ভুলে যাই যে বিষেরও ওষুধ আছে, এমনকি সাপের বিষও সঙ্গে সঙ্গে ওষুধ দিয়ে নষ্ট করা যায়। ওই সাহেবরা সেই ওষুধ নিয়ে এসছে।
কারুর গায়ে তীর লাগলেই ওষুধের ইঞ্জেকশন নিয়ে নিচ্ছে একটা করে, তীর খেয়েও কোনো সাহেব মরছে না, এই দেখে ভয় পেয়ে গেছে জারোয়ারা, এবার ওরা হারবেই। কাকাবাবু হামাগুড়ি দিয়ে ঝর্নার কাছে এগিয়ে গেলেন, এদিক ওদিক হাত দিয়ে কি যেন খুঁজতে লাগলেন, একটু খুঁজতেই পেয়ে গেলেন একটা তীর। খুব সাবধানে তীরটার পেছনটা ধরে সেটাকে খুব সাবধানে ধুয়ে নিলেন জলে, তারপর সেটা তুলে বললেন, এই দেখ, এমনিতে এটা এমন কিছু সাংঘাতিক অস্ত্র নয়। শুনতে দেখলো তীরটা সত্যি অন্যরকম, অনেকটা খেলবার তীরের মতন, তীরের ডগায় যে লোহার ফলক থাকবার কথা এতে তা নেই, তীরটা বাঁশের, মুখটা খুব ছুঁচল, তীরের পেছন দিকটায় পালকও লাগানো নেই। কাকাবাবু বললেন, যদি বিষ না থাকে তাহলে এরকম তীর আর দশটাও যদি কারুর গায়ে বেঁধে তাহলেও এমন কিছু লাগবে না, বিষের জন্য সাহেবরা ইঞ্জেকশন নিয়ে নিচ্ছে, জঙ্গলের মধ্যে কি আর এমন বিষ পাওয়া যাবে, খুব সম্ভব জারোয়ারা স্ট্রিকনিন ধরনের বিষ ব্যবহার করে, সঙ্গে সঙ্গে অ্যান্টিডোট নিলে সে বিষ কোনো ক্ষতিই করতে পারে না। সাহেবরা বুদ্ধি করে সেই ওষুধ সঙ্গে নিয়ে এসছে, আমাদেরও আনা উচিত ছিল। কাকাবাবু সেই তীরটা নিজের ব্যাগের মধ্যে ভরে নিলেন, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওই ছ সাতটি সাহেব মিলে 500-600 জারোয়াকে মেরে ফেলতে পারে, আমাদের উচিত এক্ষুনি পোর্ট ব্লেয়ারে ফিরে গিয়ে পুলিশকে খবর জানানো। কিন্তু পোর্ট ব্লেয়ারে ফেরা হবে কি করে, শুনতু সেই কথাই ভাবল, এই অন্ধকারে জঙ্গলের মধ্যে সমুদ্রের দিকে রাস্তা খুঁজে পাওয়াই প্রায় অসম্ভব, সমুদ্রের পাড়ে পৌঁছলেই বা কি লাভ, লঞ্চ কিংবা মোটরবোট কোথায় পাওয়া যাবে, দাশগুপ্তরা তো ভয় পেয়ে পালিয়ে গেছে, কাল যদি দাশগুপ্ত পুলিশ সঙ্গে নিয়ে ফিরে আসে তাহলে। কাকাবাবু অনেকটা আপন মনেই বললেন, সাহেবরা এত আটঘাট বেঁধে এখানে এসছে কেন, নিশ্চয়ই এখানে সাংঘাতিক কোনো দামি জিনিস আছে, এর আগে আগে এসছে বৈজ্ঞানিকরা, কিন্তু এদের বৈজ্ঞানিক বলে মনে হয় না, কোনো বৈজ্ঞানিক গুলি করে মানুষ মারে না, এরা নিশ্চয়ই ডাকাত ফাকাত হবে। তারপর তিনি সন্তুর দিকে ফিরে উত্তেজিতভাবে বললেন, সন্তু তোকে একটা কাজ করতে হবে, এর জন্য খুব সাহসের দরকার, ভয় পেলে একদম চলবে না, তুই সমুদ্রের ধারে চলে গিয়ে লুকিয়ে বসে থাক, এখন যারো আর সমুদ্রের ধারে পাহারা দেওয়ার সময় পাবে না, তবু তুই খুব সাবধানে থাকবি, দাশগুপ্ত কাল কোনো সময় মোটরবোট নিয়ে আসবেই, তাকে সব বুঝিয়ে বলবি, দরকার হলে 50-60 জন পুলিশ নিয়ে ভেতরে ঢুকে আসে, যেন ওই সাহেবগুলোকে আটকাতেই হবে, যে কোনো উপায় হোক, যা তুই এগিয়ে পড়। শুনতু অবাক হয়ে বলল, আমি একা যাব? হ্যাঁ, আমি একা কেন যাব, না না তা হয় না, বেশি কথা বলিস না, তোকে একাই যেতে হবে, তুমি এখানে থাকবে, তোমাকে ওরা মেরে ফেলবে, সহজে পারবে না, আমি লুকিয়ে থাকব। কাকাবাবু আমি আমি তোমাকে ছেড়ে কিছুতেই যাব না, মা বলে দিয়েছেন সবসময় তোমার সঙ্গে সঙ্গে থাকতে। শুনতু অবুঝ হয় না, এখানে এখন দুজনে থাকার কোনোই মানে হয় না, তাহলে দুজনেই মরবো, আমার যথেষ্ট বয়স হয়েছে, আমি মরে গেলেও কি এমন ক্ষতি আছে, মানুষ তো একসময় না একসময় মরবেই, তবু মরার আগে এই রহস্যটা জেনে যাওয়ার চেষ্টা করব, কিন্তু তোকে বাঁচতেই হবে, তাছাড়া তুই গিয়ে দাশগুপ্তকে খবর দিলে তার হয়তো আমাকে বাঁচাবার চেষ্টা করতেও পারে, কিন্তু তুমি তো একটা খাঁচ নিয়ে বেশিক্ষণ হাঁটতেই পারবে না, আমি রাত্রিতে এখানেই ঝোপের মধ্যে শুয়ে থাকব, সকালবেলা একটা গাছের ডাল জোগাড় করে নেব ঠিকই, আমার অসুবিধা হবে না, সমুদ্রের ধারটাই এখন সবচেয়ে নিরাপদ, কিন্তু আমি অন্ধকারের মধ্যে সমুদ্রের ধারে যাব কি করে, রাস্তা হারিয়ে ফেলব। সমুদ্রের ধারে যাওয়া তো খুব সোজা, এই ঝর্ণাটা যখন পাওয়া গেছে এটা ধার দিয়ে গেলেই হবে, এই ঝর্ণাটা নিশ্চয়ই সমুদ্রে গিয়ে পড়েছে, খুব সাবধানে যাবি কিন্তু। শুনতুর বুক ঠেলে কান্না উঠে এলো, সে কাকাবাবুর হাত চেপে ধরে বলল, কাকাবাবু আমি যাব না, আমি তোমাকে একা ফেলে কিছুতেই যাব না। কাকাবাবু শুনতুর মাথায় হাত রেখে ভারী গলায় বললেন, শুনতু এবার তোকে এখানে আনাই আমার ভুল হয়েছে, এতটা বিপদের কথা আমি বুঝতে পারিনি, কিন্তু এখানে আমাদের দুজনের একসঙ্গে থাকা খুবই বিপজ্জনক, পুলিশকে একটা খবর দেওয়া খুবই দরকার, তুমিও চলো আমার সঙ্গে, আমি গেলে চলবে না, আমি ওই সাহেবগুলোর উপর নজর রাখতে চাই, তুমি একা ওদের সঙ্গে কি করবে, যদি ওরা আবার এদিকে এসে পড়ে, আমি লুকিয়ে থাকবো, ওরা আমাকে দেখতেই পাবে না, আমি তোকে কথা দিচ্ছি আমি এখানেই থাকবো, অন্য কোথাও যাব না। তাহলে শুধু শুধু কেন একলা বসে থাকবে, না কাকাবাবু তুমি চলো আমার সঙ্গে, আমি একা কিছুতেই যাব না। কাকাবাবু এবার গম্ভীর কড়া গলায় বলেন, শুনতু তোমাকে যেতে বলছি যাও, তুমি জানো না আমার কথা নড়চড় হয় না, আমি অনেক ভেবে চিন্তেই তোমাকে যেতে বলেছি, আমি এখানেই থাকবো, যাও এক্ষুনি রওনা হও। শুনতু আর কথা বলার সাহস পেল না, এক পা এক পা করে চলতে শুরু করলো, কয়েকবার পেছন ফিরে তাকালো, কিন্তু একটু বাদেই আর কাকাবাবুকে দেখতে পেল না, কাকাবাবু ঝোপের অন্ধকারের মধ্যে ঢুকে পড়েছেন, শুনতুও বড় পাথরটার উপাশে চলে গেল, ঝর্নার পাশে বালির ওপর হালকা চাঁদের আলো, তাতে শুনতুর ছায়া পড়েছে, সেই ছায়াটাই তার সঙ্গী, বোন এত নিস্তব্ধ যে এমনিতেই গা ছমছম করে,
কোথায় আড়ালে গাছের উপর জারোয়ারা লুকিয়ে আছে কে জানে, যে কোনো সময় একটা তীর এসে গায়ে লাগতে পারে। সন্তু তাড়াতাড়ি ঝর্ণার পাড় থেকে সরে জঙ্গলে চলে গেল। ঝর্ণার পাশে থাকলে দূর থেকেও তাকে দেখা যাবে, কিন্তু বনের মধ্যে আসার পর ছায়াটাও আর তার সঙ্গী রইল না। মনের মধ্যে ভীষণ খারাপ লাগছে, কাকাবাবুকে এরকম ভাবে ছেড়ে চলে যাওয়া কি ঠিক হলো? একলা এই ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে উনি কতক্ষণ লুকিয়ে থাকতে পারবেন, নিজে ভালো করে হাঁটতেও পারেন না, অথচ কাকাবাবু যে কিছুতেই শুনবেন না অন্য কারুর কথা। ঝর্ণাটা ক্রমশই চওড়া হচ্ছে, এখানে হাঁটাও খুব শক্ত, মাঝে মাঝেই কাঁটা ঝোপ। একটা বড় গাছের গায়ে একবার সন্তু হাত দিতেই তার হাত ছড়ে গিয়ে রক্ত বেরিতে লাগলো, গাছের গায়েও কাঁটা। খালি তার ভয় হচ্ছে হোঁচটকে পড়ে না যায়, তাকে সমুদ্রের ধারে পৌঁছতেই হবে। হঠাৎ একটা আওয়াজে এসে দারুণ চমকে গিয়ে লাফিয়ে উঠল। শব্দটা এমনই বিকট যে শরীরের রক্ত প্রায় জল হয়ে যায়। প্রথমে মনে হলো যেন একসঙ্গে দু তিনটে পাখি ডেকে উঠল, কিন্তু কোনো পাখি এরকম বিশ্রী সুরে ডাকে আর এত জোরে? শব্দটা এইরকম, কিলা 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 কিলা। সন্তু থমকে দাঁড়িয়ে পড়ল। একটু বাদেই সেই রকম আবার কিলা 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 শব্দ উঠল ডান দিক থেকে। আগের শব্দটা এসেছিল বাঁ দিক থেকে, এবার মনে হলো যেন কয়েকজন লোক উলু দিচ্ছে, কিন্তু শব্দটা শুনলেই গা শিউরে ওঠে। তারপর চারদিক থেকে কিলা 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 শব্দ উঠল, যেন শত শত লোক একসঙ্গে চিৎকার করছে। বনের সব দিক থেকে ওই শব্দ করতে করতে কারা ছুটে আসছে। এর মধ্যেই দুম দুম করে গুলির শব্দ শুরু হয়ে গেল, তবু ওই কিলা কিলা থামল না। সন্তু একটা পাথরের আড়ালে গুটিসুটি মেরে বসে রইল, তার হাত পা ঠকঠক করে কাঁপছে, তার মনে হচ্ছে যেন নরকের সব প্রাণীরা জেগে উঠে বন ঘিরে ধরছে। বন্দুকের গুলির শব্দ কিন্তু একটু বাদেই থেমে গেল, কিন্তু কিলা কিলা শব্দ থামল না। এবার স্পষ্ট বোঝা যাচ্ছে ওই রকম শব্দ করে এক জায়গায় লাফাচ্ছে, তারপর শব্দটা একটু একটু করে দূরে সরে যেতে লাগলো। ব্যাপারটা কি হলো তা বোঝার চেষ্টা করলো সন্তু। তার শরীর একেবারে ঠান্ডা হয়ে গেছে, দু হাত দিয়ে মুখটা ঘষতে লাগলো জোরে জোরে, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে, গুঁড়ি মেরে ঝর্ণার পাশে এসে চুমুক দিয়ে জল খেয়ে নিল অনেকটা। তারপর তার পেট ব্যথা করতে লাগলো, সারাদিন কিছুই খায়নি, পেট খালি, শুধু ঝর্ণার জল খাচ্ছে, জলেও কষা কষা স্বাদ, জলের জন্যই পেট ব্যথা করছে কিনা কে জানে। কিলা কিলা আওয়াজটা এখনো শোনা যাচ্ছে, কিন্তু অনেকটা দূরে চলে গেছে এবার। সন্তুর মনে হলো যে নিশ্চয়ই একসঙ্গে 100-200 জারোয়া এসে সাহেবদের উপর ঝাঁপিয়ে পড়েছে, সাহেবরা গুলি করেও আটকাতে পারেনি, এবার ওরা সাহেবগুলোকে ধরে নিয়ে চলে যাচ্ছে। তাহলে কাকাবাবুর কি হলো? ওরা যদি কাকাবাবুকেও ধরে নিয়ে গিয়ে থাকে, কিংবা যদি কাকাবাবুকে মেরে ফেলে। সন্তুর ভীষণ ইচ্ছে হলো কাকাবাবুকে আরেকবার দেখে আসে, যদিও কাকাবাবু তাকে হুকুম দিয়েছেন সমুদ্রের কাছে যেতে, কিন্তু সন্তু তখনই যেতে পারবে না কিছুতেই, সে আবার উল্টো দিকে ফিরল। এখন আর সন্তু গ্রাহ্যই করছে না কেউ তার পায়ের শব্দ শুনতে পাচ্ছে কিনা, সে বালির ওপর দিয়ে পীরের মতন ছুটতে লাগলো, পেটের ব্যথাটা ক্রমেই বাড়ছে, সে দু হাতে চেপে রাখলো তার পেট। সেই ঝোপটার কাছাকাছি এসে সে ডাকলো, কাকাবাবু কাকাবাবু। কোনো উত্তর পেল না, সন্তু হুড়মুড়িয়ে ঢুকে পড়লো ঝোপের মধ্যে। কাকাবাবু সেখানে নেই, এর মধ্যে তিনি কোথায় গেলেন? কাকাবাবু যে বলেছিলেন এই জায়গাটা ছেড়ে যাবেন না। সন্তু এদিক ওদিক ঘুরে কাকাবাবুর নাম ধরে ডাকতে লাগলো, কাকাবাবুর কোনো চিহ্নই নেই। সন্তু চলে এলো ঝর্ণার পাশে, দূরে কিলা কিলা শব্দ শোনা যাচ্ছে, এখন শব্দটা এক জায়গায় গিয়ে থেমেছে মনে হচ্ছে। সন্তুর দৃঢ় বিশ্বাস হলো জারোয়ারা কাকাবাবু কেউ ধরে নিয়ে গেছে। সে আর কোনো কিছুই চিন্তা করল না, সেই শব্দটা লক্ষ্য করে ছুটল। অন্ধকারের মধ্যে সন্তু ছুটছে তো ছুটছেই, নদীর ধারে বালির ওপরে মাঝে মাঝে বড় বড় পাথর আর কাঁটা গাছের ঝোপ, কিন্তু সন্তু কোনো বাধাই মানছে না। কাকাবাবুকে ফেলে রেখে সে যাবে না কিছুতেই, যদি কোনক্রমে এখান থেকে সে প্রাণে বেঁচে ফিরতেও পারে, তাহলেও বাড়িতে মা বাবা সবাই বলবেন, তুই কাকাবাবুকে দ্বীপে রেখে নিজে চলে এলি, তুই এত কাপুরুষ। না, যদি মরতে হয় তো কাকাবাবুর সঙ্গে সন্তু নিজেও মরবে। কিলা 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 শব্দটা এখনো দূরে শোনা যাচ্ছে, ওই শব্দটা শুনলেই ভয় রক্তহীন হয়ে যায়। মানুষের গলার আওয়াজ যে এরকম হতে পারে নিজের কানে না শুনলে সন্তু বিশ্বাস করত না কিছুতেই, যেন মুখের মধ্যে একটা লোহার জীব নিয়ে কেউ চেঁচাচ্ছে। সাহেবরা এতগুলি বন্দুক নিয়ে এসেও হেরে গেল জারোয়াদের কাছে, ওরা একসঙ্গে 200-300 জন এসে ঝাঁপিয়ে পড়েছে সাহেবদের ওপর, এখন বন্দি করে নিয়ে যাচ্ছে। কাকাবাবু কি করে পড়ে গেলেন ওদের মধ্যে? কাকাবাবুর একটা পা নেই, একটা কাঁচো নদীর জলে ভেসে গেছে, তিনি হাঁটতে পারবেন না। ওরা কি কাকাবাবুকে হাঁচড়াতে হাঁচড়াতে নিয়ে যাচ্ছে? ইস, কত কষ্ট হচ্ছে তার। কাকাবাবু যদি এর মধ্যে মরে গিয়ে থাকেন? সন্তু আরো জোরে দৌড়তে গেল,
তার পেটের মধ্যে দারুণ ব্যথা করছে, দম ফুরিয়ে আসছে, তবু সে কিছুতেই থামবে না। কিন্তু একটু পরেই শঙ্কু একটা বড় পাথরে দারুণ জোরে হোঁচট খেয়ে ছিটকে গিয়ে পড়ল, আর একটা পাথরে তার মাথাটা এমন জোরে ঠুকে গেল যে সে সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলল। অজ্ঞান অবস্থায় শঙ্কু উপুর হয়ে পড়ে রইল ঝর্ণাটার ধারে। সেই অবস্থাতেই তার বমি হতে লাগল, মুখ দিয়ে গলগল করে বমি বেরিয়ে আসছে তো আসছেই। শঙ্কুর জামা টামা সব বমিতে মাখামাখি হয়ে গেল। অজ্ঞান অবস্থায় মানুষের কোনো ভয় থাকে না, এখন আর সাহেবদের ভয় নেই, জারোয়াদের ভয় নেই, খুব শান্তভাবে ঘুমিয়ে পড়ার মতন শঙ্কুর চোখ দুটো বোঝা। খানিকটা বাদে একপাল হরিণ এলো সেই ঝর্ণার জল খেতে। এখানকার জঙ্গলে বাঘ সিংহের মতো কোন হিংস্র প্রাণী নেই বলে হরিণের সংখ্যা খুব বেশি। হরিণগুলো শঙ্কুকে দেখেও কোনো ভয় পেল না। কয়েকটা হরিণ শঙ্কুর কাছে এসে তার গায়ের গন্ধ শুঁকল, আবার তারা ফিরে গেল বনের মধ্যে। তারপর ঝিরঝির করে বৃষ্টি নামল, শঙ্কু ভিজতে লাগলো সেই বৃষ্টিতে। সমস্ত জঙ্গল জুড়ে বৃষ্টির শব্দ হচ্ছে, তার মধ্যে সেই কিলা কিলা শব্দটা শোনা যায় না। এখানকার বৃষ্টি হঠাৎ আসে, হঠাৎ থেমে যায়। এই বৃষ্টিও থেমে গেল একটু বাদে, কিন্তু বৃষ্টি ভেজার জন্য শঙ্কুর জ্ঞান ফিরে এলো। সে উঠে বসলো ধর্মড়িয়ে। সে কোথায় আছে, কেন শুয়ে আছে, প্রথমে এসব কিছুই তার মনে এলো না। একটুক্ষণ বসে রইল ঝিম দিয়ে, তারপর সব মনে পড়ল। সে শিউরে উঠল একেবারে। সে এরকম ফাঁকা জায়গায় শুয়েছিল যে কোনো জারোয়ার চোখে পড়লে একেবারে শেষ হয়ে যেত। সে তাড়াতাড়ি চারদিকে তাকিয়ে দেখল, না কোথাও কেউ নেই। সেই কিলা কিলা শব্দটা এখন একেবারে থেমে গেছে। বমি হয়ে যাওয়ার জন্য শঙ্কুর পেটের ব্যথাটা একদম সেরে গেছে, শরীরটা বেশ ঝরঝরে লাগছে। শুধু মাথার একটা জায়গায় ব্যথা, সেখানে হাত দিয়ে দেখল চুলের মধ্যে এক জায়গায় চটচট করছে, রক্ত বেরিয়ে চুলের মধ্যে জমে আছে। শঙ্কুর হঠাৎ কান্না পেয়ে গেল। বাড়ি থেকে কত দূরে এই বিদঘুটে জঙ্গলের মধ্যে সে একা পড়ে আছে, কি করে বাঁচবে জানে না। কাকাবাবু কোথায় তার ঠিক নেই, কাকাবাবু কেন এইসব জায়গায় আসেন। আবার শঙ্কুর লজ্জা পেয়ে গেল, কাকাবাবু তো তাকে জোর করে আনেননি। সেই তো ইচ্ছে করে সে অ্যাডভেঞ্চারের লোভে, এখন বিপদে পড়ে সে কাঁদছে কেন, কিনে কোনো লাভ নেই, তাকে বাঁচার চেষ্টা করতেই হবে। চোখের জল মুছে ফেলে শঙ্কু গেল ঝর্ণার ধারে, ভালো করে বমি টমি ধুয়ে ফেলল। এখানকার জলটা বেশ গরম, যাকে উষ্ণ প্রস্রবণ বলে, এই ঝর্ণাটা বোধ হয় তাই। এর জল খেয়েই শঙ্কুর পেট ব্যথা করছিল, কিন্তু উপায় তো নেই। আবার আঁজেলা করে খানিকটা জল তুলে শঙ্কুকে খেতে হলো, তা খুব তেষ্টা পেয়েছিল। তারপর সে উঠে দাঁড়িয়ে হাঁটতে লাগলো সামনের দিকে। কিলা কিলা শব্দটা বন্ধ হয়ে গেলেও যেদিক থেকে শব্দটা আসছিল শঙ্কু যেতে লাগলো সেই দিকে। এখন আর দৌড়তে পারছে না, হাঁটছে আস্তে আস্তে। খানিকটা যাবার পর সে জঙ্গলের মধ্যে একটা আলো দেখতে পেল। সেই আলোটা দেখেও ভয় পাওয়ার কথা, এই জঙ্গলের মধ্যে এরকম আলো আসবে কোথা থেকে। একদম নীল রঙের আলো, গাছপালা ভেদ করে বেরিয়ে আসছে সেই আলোর ছটা। কালী পুজোর সময় ম্যাগনেশিয়ামের তার পোড়ালে এরকম নীল আলো হয়। শঙ্কু যত এগোতে লাগলো ততই আলোটা উজ্জ্বল হতে লাগলো, যেন চোখ ধাঁধিয়ে যায়। শঙ্কু কাকাবাবুর কাছে শুনেছিল যে জারোয়ারা আগুনই জ্বালাতে জানে না, তাহলে এরকম আলো এখানে কে জ্বেলেছে। আলোটা দেখা যাচ্ছে জঙ্গলের মধ্যে, তাই শঙ্কু নদীর ধার ছেড়ে জঙ্গলের মধ্যে ঢুকে সেই দিকে এগোলো। আরো খানিকটা যাওয়ার পর সে থমকে দাঁড়ালো। যা দেখল তাতে তার প্রায় দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। বুকের মধ্যে এত জোর দুমদুম শব্দ হচ্ছে যেন বাইরে থেকেও শোনা যাবে। জঙ্গলের মধ্যে হঠাৎ অনেকখানি ফাঁকা জায়গা, তার পাশে একটা গোল জিনিস দাউ দাউ করে জ্বলছে। সেই গোল জিনিসটা একটা একতলা বাড়ির সমান। সবচেয়ে আশ্চর্য তার আগুনটা, এমন অদ্ভুত আগুনের কথা শঙ্কু কখনো কল্পনাও করতে পারেনি। আগুনটা নানা রঙের, বেশিরভাগই একদম নীল, তাই দূর থেকে নীল রঙের আলো দেখা যায়। কিন্তু ওই নীল আগুনের মধ্যে আবার লকলক করছে কয়েকটা লাল সবুজ আর গোলাপি রঙের শিখা। গ্যাসের আগুন নিয়ে ঝালাই তালাইয়ের কাজ হয় যেসব দোকানে, সেখানে শঙ্কু অনেকটা এরকম নীল রঙের আগুন দেখেছে, কিন্তু সবুজ কিংবা আলসার মতন টকটকে লাল রঙের আগুনের কথা কে কবে শুনেছে। ওই গোল জিনিসটা কি, ওটার মধ্যে যেন অনেকগুলো জিনিস আছে, সেগুলো থেকে আলাদা আলাদা আগুন বেরোচ্ছে, যেন একটা আগুনের ফুলের তোড়া। ওটার দিক থেকে সহজে চোখ ফেরানো যায় না। তবু কোন রকমে চোখ ফিরিয়ে শঙ্কু দেখল সেই গোল আগুনটা থেকে অনেক দূরে ঘোড়ার খুরের আকৃতিতে সার বেঁধে বসে আছে কয়েকশো জারোয়া। ওরা বসেছে মাটিতে হাঁটু গেড়ে, সকলের শরীর সোজা, আর ওদের সামনে পড়ে আছে হাত পা বাঁধা অবস্থায় সাহেবগুলো। নীল আলোয় জায়গাটা দিনের বেলার মতো পরিষ্কার, সব স্পষ্ট দেখা যায়। শঙ্কু গুঁড়ি মেরে আরো একটু সামনে এগিয়ে গেল। এখন সে আর নিজের প্রাণের কথা চিন্তাই করছে না, সে দেখতে চায় ওখানে কাকাবাবু আছেন কিনা,
খুব শক্ত কোনো জঙ্গলি লতা দিয়ে সাহেবগুলোর হাত পা একসঙ্গে এমনভাবে বাঁধা যে তারা নড়তে চড়তে পারছে না। কিন্তু কাকাবাবু তো ওদের মধ্যে নেই, তাহলে কি কাকাবাবুকে আগেই মেরে ফেলেছে? ফাঁকা জায়গাটার এক পাশে কতগুলো ঘর রয়েছে, ঘরগুলো গাছের ডাল আর লতা দিয়ে তৈরি করা। সেই সব ঘর থেকে কিছু কিছু জারোয়া মেয়ে আর বাচ্চা বেরিয়ে আসছে, কৌতূহলের সঙ্গে দেখছে সাহেবদের। তারপর মুখ দিয়ে একটা অদ্ভুত শব্দ করছে। একটা জারোয়া মেয়ে একটা লম্বা শুকনো গাছের ডাল নিয়ে এগিয়ে গেল সেই আগুনটার দিকে। দূর থেকে সে ডালটা ঢুকিয়ে দিল আগুনের মধ্যে, সঙ্গে সঙ্গে সেটা দপ করে জ্বলে উঠল। মেয়েটি সেই জ্বলন্ত ডালটা নিয়ে ফিরে এলো আবার। এই ডালের আগুনটা কিন্তু সাধারণ আগুনের মতনই, নীল নয়। মেয়েটি সেই আগুন নিয়ে ঢুকে গেল একটা ঘরের মধ্যে। সন্তু চুপচাপ দাঁড়িয়ে রইল, কি করবে বুঝতে পারছে না। কাকাবাবুকে কোথাও দেখা যাচ্ছে না। কাকাবাবুকে এরা মেরে বনের মধ্যে কোথাও ফেলে রেখে এসেছে, কিন্তু সাহেবগুলোকে যখন নিয়ে এসেছে তখন কাকাবাবুকেই বা আনবে না কেন? তাহলে কি কাকাবাবু ধরা পড়েননি? তাহলে কাকাবাবু গেলেন কোথায়? কাকাবাবু যেখানটা লুকিয়েছিলেন সন্তু সেই জায়গাটা খুঁজে দেখেছে? কাকাবাবু একটা কাজ নিয়ে বেশি দূর যেতেও পারবেন না, তাহলে ব্যাপারটা কি হল? সাহেবগুলোকে ওরকম ভাবে হাত পা বেঁধে রাখা হলে ওদের মুখে কোনো ভয়ের চিহ্ন নেই, কেউ কান্নাকাটিও করছে না। জারোয়ারা সবাই একদম চুপ করে বসে আছে। সাহেবরা কথা বলছে নিজেদের মধ্যে। সন্তু ইংরেজি ভালোই জানে, কিন্তু সাহেবদের মুখের উচ্চারণ অনেক সময় বুঝতে পারে না। তবু একটা মোটা গাছের আড়ালে দাঁড়িয়ে সে ওদের কথা শোনার চেষ্টা করল। সে টুকরো টুকরো কয়েকটা কথা শুনতে পেল। দিস বেগার্স উইল সার্টেনলি কিল আস, দ্যাট মিটিওরাইট ইনভ্যালুয়েবল সো নিয়ার। একজন সাহেব পাশ ফিরে শুতেই একজন জারোয়া উঠে গিয়ে তাকে আবার চিৎ করে দিল। কচ্ছপকে যেমন চিৎ করে রাখা হয়, এদেরও তেমনি চিৎ হয়েই থাকতে হবে। জারোয়াদের দেখলেই মনে হয় তারা যেন কিসের জন্য অপেক্ষা করছে। ওরা যদি সাহেবগুলোকে মারতে চায় তাহলে তো মেরে ফেললেই পারে, দেরি করছে কেন? সন্তু নিঃশ্বাস ফেলছে খুব আস্তে আস্তে, একটুও নড়াচড়া করতে সাহস পাচ্ছে না। কিন্তু এখানেই বা কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? কাকাবাবু এখানে নেই তা বোঝাই যাচ্ছে। মনে হয় ভোর হতেও আর দেরি নেই। বারবার সে সেই গোল আগুনটার দিকে তাকাচ্ছে। ওইদিকে তাকিয়ে থাকতে ভালো লাগে, যদিও চোখটা একটু জ্বালা জ্বালা করে। তবু যেন মনে হয় ওটার মধ্যে চুম্বক আছে। আগুন যে এত সুন্দর হয় সন্তু তা জানত না। সবুজ আগুন, এক একবার মনে হয় যেন রঙিন কাগজ, কিন্তু কাগজ নয়, সত্যিকারের আগুন। একটু আগেই তো একজন মেয়ে ওই আগুন থেকে একটা গাছের ডাল জ্বালিয়ে দিল। আর এখানে থাকার কোনো মানে হয় না, কাকাবাবুকে খুঁজে বার করতেই হবে। কিন্তু এত বড় জঙ্গলের মধ্যে কোথায় এসে কাকাবাবুকে খুঁজে পাবে? তবু শেষ পর্যন্ত চেষ্টা না করে সন্তু ছাড়বে না। হঠাৎ সন্তুর একটা কথা খেয়াল হলো, একটা দারুণ সুযোগ। এখন যদি কাকাবাবুর সঙ্গে দেখা হয়ে যায় তাহলে তারা খুব সহজেই পালিয়ে বেঁচে যেতে পারে। জানোয়ারা সব এখানে, তারা জঙ্গলের মধ্যে খুঁজবে না। ওই সাহেবগুলোর একটা মোটর বোট নিশ্চয়ই সমুদ্রের ধারে কোথাও আছে, সেই বোটটায় চেপেই তো তারা পালাতে পারে এখান থেকে। সাহেবগুলোকে ফেলে তাদের মোটরবোট নিয়েই যেতে হবে, কিন্তু তাতে কোনো দোষ নেই, সাহেবরা তো তাদের শত্রু। সন্তু পা টিপে টিপে আস্তে আস্তে পিছিয়ে যেতে লাগলো। আরো খানিকটা দূরে গিয়েই সে দৌড় মারবে, কিন্তু তা যাওয়া হলো না। হঠাৎ জারোয়াগুলো শব্দ করে উঠে দাঁড়ালো। আবার তারা বিকটভাবে সেই কিলা 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 শব্দ করে উঠল। সন্তু কেঁপে উঠল একেবারে। জারোয়ারা কি তার কথা টের পেয়ে গেছে? সন্তু দৌড়ে একটা ঝোপের আড়ালে গিয়ে শুয়ে পড়ল, কিন্তু জারোয়ারা টেরে এলো না তার দিকে, সেখানেই দাঁড়িয়ে চেঁচাতে লাগলো। ব্যাপারটা কি ঘটছে তা দেখবার জন্য সন্তু আর কৌতূহল দমন করতে পারল না। আস্তে আস্তে আবার মাথা উঁচু করল। এবার সেখানে রয়েছে আর একজন নতুন লোক। পাতার ঘর থেকে আস্তে আস্তে বেরিয়ে সেই লোকটি ফাঁকা জায়গায় এসে দাঁড়ালো। তাকে দেখেই জারোয়ারা ওরকম চিৎকার করছে, ঠিক যেন জয়ধ্বনি দেবার মতন। লোকটি একটি হাত উঁচু করে আছে ওদের দিকে। লোকটি অসম্ভব বুড়ো, মনে হয় 90 কিংবা 100 বছর বয়স। ছোট্টখাট্ট চেহারা, পিঠটা একটু বেঁকে গেছে, মাথার চুল ধবধবে সাদা, মুখেও সাদা দাড়ি। লোকটির ভুরু দুটিও পাকা। লোকটি একটি লাল রঙের ধুতি মালকোঁচা দিয়ে পড়ে আছে, গায়ে একটা লাল রঙের চাদর। অন্য কোনো জারোয়া জামা কাপড় কিছুই পরে না। এই বুড়ো লোকটিকে জারোয়া বলেও মনে হয় না। গায়ের রং বেশ ফর্সা, মাথার চুলও কোঁকড়ানো নয়। এই লোকটা কে? এই কি জারোয়াদের রাজা? লোকটি আস্তে আস্তে হেঁটে এসে সাহেবগুলোর কাছে দাঁড়ালো। খুব ভালো করে দেখতে লাগলো তাদের মুখগুলো, আর মাঝে মাঝে মাটিতে চিকচিক করে থুতু ফেলতে লাগলো। তারপর মুখ তুলে কি যেন জিজ্ঞেস করলো জারোয়াদের। চার পাঁচজন জারোয়া একসঙ্গে উত্তর দিল। একজন সাহেবের পাশে তার বন্দুকটা পড়েছিল। বুড়ো লোকটি নিজের হাতে তুলে নিল বন্দুকটা, ঘুরিয়ে ফিরিয়ে দেখল, তারপর টুকটুক করে হেঁটে চলে গেল সেই গোল আগুনটার দিকে।
বন্দুকটা ছুড়ে দিল আগুনের মধ্যে। আবার জারোয়াদের দিকে মুখ ফিরিয়ে সে অদ্ভুত ভাষায় কি যেন বলল। অমনি চার পাঁচজন জারোয়া এগিয়ে এসে একজন সাহেবকে মাটি থেকে উঁচু করে তুলল, তারপর চ্যাংদোলা করে ঝুলিয়ে নিয়ে চলল বুড়োটির দিকে। সাহেবটা এবার চ্যাঁচাতে লাগলো, হেই হোয়াট আর ইউ ডুইং, লিভ মি অ্যালোন। জারোয়ারা সাহেবটিকে বুড়ো লোকটির কাছে নিয়ে এলো। বুড়ো লোকটি হাত তুলে দেখালো আগুনের দিকে, তারপর সন্ধু কিছু বোঝবার আগেই জারোয়ারা সাহেবটিকে ছুঁড়ে দিল আগুনের মধ্যে। ঠিক যেমন ভাবে লোকে জলের মধ্যে পাথর ছোঁড়ে, শেষ মুহূর্তে সাহেবটি প্রচন্ড ভাবে চেঁচিয়ে উঠেছিল আ আ করে। আগুনের মধ্যে পড়েই সব থেমে গেল, আর কোনো চিহ্ন রইল না তার, একটু ধোঁয়া পর্যন্ত বেরোল না। সন্তু দুহাতে চোখ ঢেকে ফেলল। চোখের সামনে এরকম ভাবে কোনো মানুষকে মরতে কে কবে দেখেছে? সন্তুর মনে হলো সে বুঝি অজ্ঞান হয়ে যাবে, কিন্তু অজ্ঞান হলে তো চলবে না, তাকে পালাতে হবে। বুড়ো লোকটি আবার কিছু একটা হুকুম দিতেই জারোয়ার আরেকজন সাহেবকে চ্যাংদোলা করে তুলল। এবার সব কটা সাহেব, সেটা চিৎকার না কান্না ঠিক বোঝা যায় না, কিন্তু জারোয়ারা কিছুই গ্রাহ্য করল না, তারা তাকে নিয়ে গেল আগুনের কাছে। সাহেবটি সেই বুড়ো লোকটিকে কেঁদে কেঁদে বলল, ইউ আর নট আ জারোয়া, ইউ আন্ডারস্ট্যান্ড ইংলিশ, প্লিজ ফরগিভ মি, স্পেয়ার মাই লাইফ প্লিজ। বুড়ো লোকটি কিছুই বলল না, চিক করে মাটিতে থুতু ফেলল, তারপর আগুনের দিকে আঙুল দেখিয়ে জারোয়াদের দিকে তাকালো। জারোয়ারা দ্বিতীয় সাহেবটিকে আগুনের মধ্যে ছুঁড়ে ফেলে দেবার জন্য যেই উঁচু করে তুলেছে, অমনি দড়াম করে একটা গুলির শব্দ হল। জঙ্গলের মধ্যে থেকে একটা গুলি ছুটে এসে লাগলো একজন জারোয়ার হাতে। সবাই সেদিকে ফিরে তাকালো। দূর থেকে স্তম্ভিত হয়ে সন্তু দেখল, রিভলভার হাতে নিয়ে জঙ্গলের মধ্যে থেকে কাকাবাবু সেই ফাঁকা জায়গাটায় চলে এলেন। এক হাতে ক্রাচ নিয়ে তিনি লাফিয়ে লাফিয়ে হাঁটছেন, তার রিভলভারটা সোজা সেই বুড়ো লোকটির বুকের দিকে তাক করা। নবম পরিচ্ছেদ। দাশগুপ্তর মনটা আজ একদম ভালো নেই। পুলিশের এসপি সাহেবের কাছ থেকে ফেরার পথে সে বারবার চমকে চমকে উঠেছে। সন্ধে হয়ে গেছে, এতক্ষণে সন্তু আর মিস্টার রায়চৌধুরীর কি অবস্থা হয়েছে কে জানে। জারোয়ারা কি ওদের এখনো দেখতে পায়নি? জারোয়ারা কারুককে ছাড়ে না, দেখা মাত্র বিষাক্ত তীর মারে। ইস, শুধু শুধু ওদের প্রাণ যাবে। মিস্টার রায়চৌধুরী যে কোনো কথাই শুনলেন না, জোর করে নেমে গেলেন ওই দ্বীপে, নিজে থেকে কেউ ওখানে যায়? ভদ্রলোকের একটা পা খোঁড়া, তবু এত সাহস! আর সন্তু তো বাচ্চা ছেলে, সেও কাকাবাবুর সঙ্গে সঙ্গে মরবে। কাল সকালেই হয়তো দেখা যাবে ওদের লাশ সমুদ্রের জলে ভাসছে। আর এসপি সাহেবও যা গোয়ার, কিছুতেই ওদের উদ্ধার করতে যেতে রাজি হলেন না। দিল্লি থেকে হুকুম না পেলে তিনি যাবেন না। দিল্লি থেকে হুকুম আসছে অন্তত দু তিন দিন লেগে যাবে, তারপর আর ওদের মৃতদেহ খুঁজে পাওয়া যাবে না। দাশগুপ্ত হাঁটতে হাঁটতে এসে ট্যুরিস্ট হোমের খাবার ঘরের একটা চেয়ারে ধপাস করে বসে পড়ল। চেঁচিয়ে বলল, কে আছো, এক কাপ চা দেবে? সেখানকার বেয়ারা কড়কড়িয়ে এসে বলল, হ্যাঁ বাবু, চা দিচ্ছি, আর কি খাবেন? দাশগুপ্ত বলল, আর কি খাবো, তোমার মাথা খাবো। কড়কড়ি হাসতে হাসতে নিজের মাথায় হাত বুলিয়ে বলল, এটা খেতে পারবেন না বাবু, বড় শক্ত। দাশগুপ্ত রেগে উঠে বলল, ইয়া কি করতে হবে না, চা নিয়ে এসো শিগগিরই। সেই বাবুরা কোথায় গেল? কি জানে, সেই বাবুরা আর ফিরবেন না। সে কি কথা, ওদের মালপত্র রয়েছে যে। সেই খোকাবাবু আর সেই বুড়ো বাবু তারা ফিরবেন না? তাদের কি হয়েছে? তাদের জারোয়ারা ধরে নিয়ে গেছে। এ কথা শুনে কড়কড়ি একেবারে হাউ মাউ করে উঠল, মাথা চাপড়ে বলতে লাগলো, কি সর্বনাশ, কি সর্বনাশ! কড়কড়ির কান্না শুনে রান্নাঘর থেকে বেরিয়ে এলো আরো দু তিনজন লোক। তারা অবাক হয়ে গেছে যখন তারাও শুনল যে সন্তু আর কাকাবাবুকে ধরে নিয়ে গেছে জারোয়ারা। খুব দুঃখ হলো তাদের। জারোয়ার হাতে পড়লে যে আর কেউ বাঁচে না তা ওরা সবাই জানে। ওরা দাশগুপ্তকে ঘিরে দাঁড়িয়ে সব কথা শুনতে লাগলো। এমন সময় আকাশে একটা শব্দ উঠল। দাশগুপ্ত চমকে উঠে বলল, কি ব্যাপার, এখন কিসের শব্দ? কড়কড়ি বলল, একটা এরোপ্লেন আসছে বাবু। দাশগুপ্ত চেয়ার ছেড়ে লাফিয়ে উঠে বলল, প্লেন এই সময়? কিসের প্লেন? সন্ধ্যের পর কখনো প্লেন আসে এখানে? সকলেই তখন ভাবল, সত্যি তো, পোর্ট ব্লেয়ারে তো প্লেন আসে দুপুরে, কোনোদিন তো সন্ধ্যের পর এখানে কোনো প্লেন আসেনি, তাহলে এটা কিসের প্লেন? প্লেনটা আকাশে বো বো করে ঘুরছে, তার মানে এখানেই নামবে। দাশগুপ্ত হাত পা ছুঁড়ে বলল, ট্যাক্সি, আমার এক্ষুনি একটা ট্যাক্সি চাই, ফোন করো ট্যাক্সির জন্য। না না, ফোন করতে হবে না, দেরি হয়ে যাবে, আমি নিজেই যাচ্ছি। দাশগুপ্ত ট্যুরিস্ট হোমের বারান্দা থেকে ঝাঁপিয়ে পড়ে সোজা রাস্তা দিয়ে দৌড়তে লাগলো। খানিকটা বাদেই রাস্তায় একটা ট্যাক্সি আসতে দেখে দাঁড়িয়ে পড়লো মাঝ রাস্তায়। সেই ট্যাক্সিতে দুজন লোক ছিল। দাশগুপ্ত হাত জোর করে বলল, আমার বিশেষ দরকার, আমাকে এক্ষুনি একবার এয়ারপোর্ট যেতে হবে, যেতেই হবে, আপনারা দয়া করে নেমে পড়বেন। দাশগুপ্ত রকম সকম দেখে মনে হলো সে পাগল হয়ে গেছে। লোক দুটি হতভম্ব হয়ে নেমে গেল। দাশগুপ্ত ট্যাক্সিতে উঠে বসে বলল, জলদি চালাও এয়ারপোর্ট, জলদি। দাশগুপ্ত যখন এয়ারপোর্টে পৌঁছলো তার আগেই প্লেনটা নেমে গেছে। এয়ারপোর্টে অনেক পুলিশ,
স্বয়ং এসপি সাহেব উপস্থিত। নিশ্চয় হোমরা চোমরা কেউ এসেছে। দাশগুপ্ত একজন পুলিশকে জিজ্ঞেস করল, কে এসেছেন, কে উনি? পুলিশটি বলল, হোম সেক্রেটারি সাহেব এসেছেন। দাশগুপ্ত আনন্দে একেবারে নেচে উঠল। এত বড় সৌভাগ্যের কথা ভাবাই যায় না। এসপি সাহেব এই হোম সেক্রেটারির কাছ থেকেই অনুমতি আনার কথা বলেছিলেন। সেই হোম সেক্রেটারি নিজেই দিল্লি থেকে এখানে এসে উপস্থিত। কোনো গুরুতর ব্যাপার তাহলে আছেই। হোম সেক্রেটারি একজন বেশ লম্বা মতন লোক, মাঝারি বয়স, মাথা চুলগুলো বড় বড়। তিনি বড় বড় পা ফেলে গিয়ে একটা গাড়িতে উঠলেন। দাশগুপ্ত সেদিকে ছুটে যাওয়ার চেষ্টা করতেই কয়েকজন পুলিশ তাকে বাধা দিল। দাশগুপ্ত তখন চেঁচিয়ে এসপি সাহেবকে লক্ষ্য করে বলল, স্যার, ওর সঙ্গে আমার এক্ষুনি কথা বলা দরকার, সেই ব্যাপারটা। এসপি মিস্টার সিং বললেন, দাঁড়ান, ওকে একটু বিশ্রাম করতে দিন, উনি অত দূর থেকে সবে এসে পৌঁছেছেন। দাশগুপ্ত বলল, একটু সময় নষ্ট করা যাবে না এখন, আপনি বুঝতে পারছেন না। কিন্তু ততক্ষণে হোম সেক্রেটারি গাড়ি ছেড়ে দিয়েছে। দাশগুপ্ত চেঁচাতে চেঁচাতে সেদিকে ছুটে গিয়েও গাড়িটা থামাতে পারল না। রাগে দুঃখে দাশগুপ্তর চোখে জল এসে গেল। এবার আর সে এসপি সাহেবকে ভয় পেল না। তার সামনে দাঁড়িয়ে কড়া গলায় বলল, আপনাকে এর ফল ভোগ করতে হবে। দিল্লি থেকে আমার উপর অর্ডার দেওয়া আছে মিস্টার রায়চৌধুরীর যাতে কোনো রকম বিপদ না হয় তার ব্যবস্থা করার, কিন্তু আপনি আমাকে কোনো সাহায্য করেননি, একথা আমি হোম সেক্রেটারিকে বলবো। মিস্টার সিং বলেন, অত ব্যস্ত হচ্ছেন কেন? হোম সেক্রেটারি যখন এসেই গেছেন তখন ওর কাছ থেকে অনুমতি পেলেই আমি আপনাকে সাহায্য করব। দাশগুপ্ত বলল, কিন্তু প্রতিটি মিনিট নষ্ট করা মানে সাংঘাতিক ভুল করা। দিল্লি থেকে খুব হোমরাচোমরা কেউ এলে ওঠেন এখানকার সরকারি অতিথি ভবনে, দাশগুপ্ত তা জানে। ট্যাক্সিটা রাখাই ছিল, সেটা নিয়ে সে আবার সেই দিকে ছুটল। অতিথি ভবনে দাশগুপ্ত আর এসপি মিস্টার সিং পৌঁছল প্রায় একই সময়। এসপি সাহেব গটগট করে ঢুকে গেলেন ভেতরে। গেটের পুলিশ দাশগুপ্তকে আটকাতে দিতেই সে পকেট থেকে একটা কার্ড বার করে বলল, এটা হোম সেক্রেটারিকে দাও, তাহলেই তিনি বুঝবেন। হোম সেক্রেটারির নাম কৌশিক ভার্মা। তিনি তখন ইজি চেয়ারে পা ছড়িয়ে বসে এক কাপ চা খাচ্ছিলেন আর এসপি সাহেবকে বলছিলেন, শুনুন, আমি এখানে এসেছি একটা বিশেষ কাজে। আমি গোপন রিপোর্ট পেয়েছি কিছু বিদেশি গুপ্তচর আন্দামানে নিয়মিত যাতায়াত করছে। তারা কলকাতা আর দিল্লি থেকে কিছু কিছু পাসপোর্ট চুরি করে ভারতীয় সেজে প্লেনে করে চলে আসছে আন্দামানে। কি তাদের উদ্দেশ্য সেটা আমাদের জানা দরকার। আন্দামানের মতন একটা সাধারণ জায়গায় বিদেশিদের নজর পড়ল কেন? এসপি মিস্টার সিং বললেন, না স্যার, এখানে তো কোনো বিদেশি আসেনি অনেকদিন। বিদেশি কোনো টুরিস্ট এলে আমার অনুমতি ছাড়া তো এখানে ঢুকতেই পারবে না। মিস্টার ভার্মা বললেন, তারা কি আর টুরিস্ট সেজে আসবে? তারা ভারতীয় সেজে গোপনে ঢুকবে। মিস্টার সিং বললেন, না স্যার, বিদেশি এলে আমার নজরে পড়তই। এই সময় দাশগুপ্ত সেখানে ঢুকে পড়ে বলল, স্যার, আমি সেই বিদেশিদের কথা জানি। এসপি অমনি ভুরু কোঁচকালেন। মিস্টার ভার্মা মুখ তুলে দাশগুপ্তকে দেখে জিজ্ঞেস করলেন, আপনি কে? দাশগুপ্ত বলল, স্যার, আমি আপনার ডিপার্টমেন্টেই কাজ করি, দু বছর ধরে আন্দামানে আছি। আমার কাজ হলো এখানকার অবস্থার উপর লক্ষ্য রাখা। বিদেশি গুপ্তচরদের কথা প্রথমে আমিও বিশ্বাস করিনি, কিন্তু মিস্টার রায়চৌধুরী আমার চোখের সামনে প্রমাণ করে দিয়েছেন। মিস্টার ভার্মা জিজ্ঞেস করলেন, রায়চৌধুরী? কোন রায়চৌধুরী? দাশগুপ্ত বলল, সেই যে মিস্টার রায়চৌধুরী যিনি আগে ভারত সরকারের কাজ করতেন, এখন রিটায়ার্ড, নানান জায়গায় রহস্যের সন্ধান করে বেড়ান। কৌশিক ভার্মা চমকে উঠে বলেন, ও সেই ওয়ান লেগেড ম্যান, সেই দারুণ সাহসী মানুষটি, কোথায় তিনি? তার সঙ্গে আমি দেখা করতে চাই। দাশগুপ্ত বলল, স্যার, তার সাংঘাতিক বিপদ, এতক্ষণ তিনি বেঁচে আছেন কিনা সন্দেহ। কৌশিক ভার্মা ভুরু কুঁচকে বলেন, সে কি কথা, কেন, তার কি হয়েছে? তিনি জারোয়াদের হাতে ধরা পড়েছেন। হোয়াট? জারোয়াদের হাতে কিভাবে ধরা পড়লেন? আপনারা কিছু করতে পারেননি? দাশগুপ্ত হাত জোর করে বলল, স্যার, আমি স্বীকার করছি আমার কিছুটা দোষ আছে। আমি ওর সঙ্গে ছিলাম, কিন্তু উনি আমার দিকে রিভলভার তুলে ভয় দেখিয়ে মৃদুল আন্দামানের একটা দ্বীপে নেমে গেলেন জোর করে। তারপর আমি রেস্কিউ পার্টি পাঠাবার জন্য পুলিশের এসপি সাহেবকে অনুরোধ করেছিলাম, উনি রাজি হননি। কৌশিক ভার্মা এসপি সাহেবের দিকে তাকালেন। এসপি সাহেব তখন গোপে তা দিচ্ছিলেন। তাড়াতাড়ি গোপ থেকে হাত নামিয়ে বললেন, আমি ঠিক কাজই করেছি, আমি সব ঘটনা জানিয়ে দিল্লিতে টেলিগ্রাম পাঠিয়েছি একটু আগে। কৌশিক ভার্মা বললেন, দিল্লি থেকে হুকুম আসতে যদি দু তিন দিন লাগে, ততদিন আপনি ওরকম একটা লোককে জারোয়াদের হাতে ছেড়ে রাখবেন? মিস্টার সিং বলেন, স্যার, তাছাড়া আমি কি করবো বলুন। সেখানে পুলিশ পাঠালে জারোয়াদের সঙ্গে যুদ্ধ লেগে যেত, গুলি খেয়ে বেশ কিছু জারোয়া মরত। একজন জারোয়াকেও মারার হুকুম নেই আমার কাছে। তাছাড়া সেই মিস্টার রায়চৌধুরীকে আর বাঁচানো যাবে কিনা সন্দেহ, কেউ বাঁচে না ওই অবস্থায়। কৌশিক ভার্মা উঠে দাঁড়িয়ে ধমক দিয়ে বললেন, তা বলে কোনো চেষ্টাও করবেন না? মিস্টার রায়চৌধুরী কে জানেন? ওরকম সাহসী লোক সাহেবদের মধ্যে দেখা যায়, কিন্তু ভারতীয়দের মধ্যে কজন আছেন? ওরকম একজন মানুষ, আমাদের দেশের গর্ব, সেই লোককে আমরা বাঁচাবার চেষ্টা করব না? ছি 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 ছি, এক্ষুনি রেস্কিউ পার্টি পাঠাবার ব্যবস্থা করুন, আমি নিজে তাদের সঙ্গে যাব। এসপি সাহেব আস্তে আস্তে বললেন, এই রাত্রির বেলা? সে তো প্রায় অসম্ভব। কেন অসম্ভব? কেন? মোটরবোট নিয়ে অত দূর যেতে অন্তত 4-5 ঘন্টা লাগবে। বনের মধ্যে খুটখুটে অন্ধকার,
সেখানে এখন যে নামবে তাকেই প্রাণ দিতে হবে, যার ওরা ২৪ ঘন্টা লুকিয়ে থেকে পাহারা দেয়। কৌশিক বর্মা বললেন, মোটর বোটের সঙ্গে সার্চ লাইট লাগানো যেতে পারে না? সার্চ লাইটের আলোয় অনেক দূর দেখা যাবে। স্যার, আপনি একটু চিন্তা করে দেখুন, সার্চ লাইটের আলোয় আর কত দূর দেখা যেতে পারে? দ্বীপটা অনেক বড়। তাছাড়া জারোরা যুদ্ধ না করে পিছু হটবে না, তাতে দুপক্ষের অনেক লোক মরবে, এটা আমাদের নীতি নয়। কৌশিক বর্মা শিবুকে হাত রেখে চিন্তা করতে লাগলেন। দাশগুপ্ত আস্তে আস্তে বলল, স্যার আমি একটা কথা বলতে পারি? বলুন। একটা উপায়ে এক্ষুনি সাহায্যের ব্যবস্থা করা যায়। বোটে না গিয়ে আমরা যদি হেলিকপ্টারে যাই তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। হেলিকপ্টারের ওপর থেকে আলো ফেলে খুঁজে দেখা যায় সারা জঙ্গলটা, তাতে যুদ্ধও হবে না। জারোয়ারা হেলিকপ্টারে তীর মারতেও পারবে না, ওদের তীর বেশি উঁচুতে পৌঁছয় না। কৌশিক বর্মা টেবিলে এক চাপড় মেরে বললেন, ঠিক, খুব ভালো কথা, সেই ব্যবস্থাই করা যাক। দাশগুপ্ত বলল, সেই সঙ্গে প্রীতম সিংকেও নিয়ে গেলে ভালো হয়। প্রীতম সিংকে? প্রীতম সিং আগে এখানেই পুলিশের কাজ করতেন, উনি জারোয়াদের ভাষা জানেন। হেলিকপ্টার থেকে উনি মাইকে জারোয়াদের সঙ্গে কথা বলতে পারেন। মিস্টার রায়চৌধুরীকে যদি ওরা মেরে না ফেলে বন্দী করে রাখে তাহলে প্রীতম সিং এর কথায় হয়তো ছেড়ে দেবে। প্রীতম সিং ছাড়া আর তো কেউ জারোয়াদের সঙ্গে কথাই বলতে পারবে না। কৌশিক বর্মা অবাক হয়ে বলেন, সেরকম লোকও আছে, তবু আপনারা কিছু চেষ্টা করেননি? মিস্টার সিং গম্ভীরভাবে বললেন, হ্যাঁ, প্রীতম সিংকে ডেকে আমি তার মত নিয়েছিলাম। প্রীতম সিং এর মতে এখন আর চেষ্টা করে কোনো লাভ নেই, প্রীতম সিংকে জারোয়ারা বনের ভেতরে ঢুকতে দেয় না। প্রীতম সিং হেলিকপ্টার থেকে ওদের সঙ্গে কথা বলে আসল খবরটা অন্তত জেনে নিতে পারবে। হেলিকপ্টার কোথায় আছে চলুন। আমাদের হেলিকপ্টার নেই। দাশগুপ্ত আবার বলল, এখানে নেভির হেলিকপ্টার আছে স্যার, আমরা বললে দেবে না, কিন্তু আপনি অর্ডার দিলে ঠিকই দেবে, আমি এক্ষুনি অর্ডার লিখে দিচ্ছি। কৌশিক বর্মা তাঁর সেক্রেটারিকে ডেকে তক্ষুনি অর্ডার লিখিয়ে দিলেন। তারপর এসপিকে বললেন, একজন লোক দিয়ে এই চিঠি এক্ষুনি পাঠিয়ে দিন, তাকে জেনে আসতে বলুন আধ ঘন্টার মধ্যে হেলিকপ্টার পাওয়া যাবে কিনা। একজন লোক চিঠি নিয়ে তক্ষুনি ছুটে গেল, কিন্তু একটু বাদেই সে ফিরে এলো খারাপ খবর নিয়ে। নেভির দুটি মাত্র হেলিকপ্টার, একটা চলে গেছে নিকোবর, সেটা তিন চার দিনের মধ্যে ফিরবে না, আর একটা খারাপ হয়ে পড়ে আছে, সেটা সারাবার চেষ্টা চলছে। কৌশিক বর্মা চেঁচিয়ে উঠলেন, সেটা সারিয়ে তুলতেই হবে, যত তাড়াতাড়ি সম্ভব, আধ ঘন্টা, অন্তত এক ঘন্টার মধ্যে। দাশগুপ্তের মুখটা শুকিয়ে গেছে, এত চেষ্টা করেও শেষ রক্ষা করা গেল না, হেলিকপ্টারটাও এই সময় খারাপ। কৌশিক বর্মা দরজার দিকে পা বাড়িয়ে বললেন, চলুন আমি নিজে সেই হেলিকপ্টারটা দেখে আসতে চাই। দশম পরিচ্ছেদ। এদিকে তখন বনের মধ্যে কি হচ্ছে? হঠাৎ গুলির শব্দ, তারপরে কাকাবাবু একটা মাত্র ক্রাশ নিয়ে প্রায় লাফাতে লাফাতে চলে এলেন সে আগুনের কাছে, তার রিভলভার সোজা সেই বুড়ো রাজার বুকের দিকে তাক করা। জারোয়ারা প্রথমে ব্যাপারটা ঠিক বুঝতে পারেনি, তারপর কাকাবাবুকে দেখে সবাই একসঙ্গে চিৎকার করে উঠল। কাকাবাবু বুড়ো রাজাকে আবার ইংরেজিতে বললেন, আপনার লোকদের বলুন কেউ যেন আমার গায়ে হাত দেবার চেষ্টা না করে, কেউ আমার কাছে এলেই আমি তার আগে আপনাকে গুলি করে মেরে ফেলব। বুড়ো রাজা কিন্তু একটু ভয় পাননি, তার পাকা ভুরুর নিচে চোখ দুটি ঘোলাটে। এক দৃষ্টে তিনি কাকাবাবুর দিকে চেয়ে রইলেন খানিকক্ষণ, তারপর দুটো হাত তুললেন মাথার ওপরে, সঙ্গে সঙ্গে জারোয়ারা থেমে গেল। বুড়ো রাজা কাকাবাবুকে স্পষ্ট ইংরেজিতে জিজ্ঞেস করলেন, তুমি কে? কাকাবাবু বললেন, তার আগে বলুন আপনি কে? আপনি জারোয়া নন তা বুঝতেই পারা যায়, আপনি সভ্য মানুষ, আপনি কেন সাহেবগুলোকে পুড়িয়ে মারছেন? বুড়ো রাজা মাটিতে চিক করে থুতু ফেললেন, তারপর হাসলেন। সেই রকম এক দৃষ্টিতে কাকাবাবুর দিকে চেয়ে থেকে বললেন, তুমি আমাকে গুলি করলেও নিজে বাঁচতে পারবে না, তোমাকে এরা শেষ করে ফেলবে, তুমি এখানে কেন এসেছ? কাকাবাবু ডান দিকে হাত দেখিয়ে বললেন, এই আগুনটা দেখতে, এই সাহেবগুলো সেই জন্যই এসছে। বুড়ো রাজা জিজ্ঞেস করলেন, তুমি এদের সঙ্গে এসেছ? কাকাবাবু বললেন, না, কিন্তু আপনি এই অসভ্যদের সঙ্গে থেকে কি অসভ্য হয়ে গেছেন, জ্যান্ত মানুষদের পুড়িয়ে মারছেন? বুড়ো রাজা বললেন, তোমাকে কে বলেছে এই জারোয়ারা অসভ্য আর এই সাহেবরা কিংবা তোমরা সভ্য? তোমাদের আমি ঘৃণা করি, এদের ছেড়ে দিন। এবার বুড়ো রাজা ঝুঁকে ঝুঁকে এগিয়ে আসতে লাগলেন কাকাবাবুর দিকে। কাকাবাবুর হাত কাঁপছে, তিনি চেঁচিয়ে বললেন, খবরদার আমার কাছে আসবেন না, আমি গুলি করব, ঠিক গুলি করব। বুড়ো রাজা কোনো কথা না বলে হাসি মুখে তবু এগিয়ে আসতে লাগলেন। কাকাবাবু বললেন, আমি গুলি করব, কিন্তু আমার রিভলভার কেড়ে নেবার চেষ্টা করবেন না, তার আগে আমি গুলি করব। বুড়ো রাজা একেবারে কাকাবাবুর মুখের সামনে এসে দাঁড়ালেন, তারপর কাকাবাবুর চোখের দিকে চেয়ে বাংলায় বললেন,
তোমরা এই আগুনটা দেখতে এসেছ? এই আগুনটা বুঝি এত দামি? ঠিক আছে, তোমাদের সবাইকে আমি এই আগুনের মধ্যে পাঠিয়ে দেব। দূরে গাছের আড়ালে লুকিয়ে থেকে সন্তু শুনতে পেল বুড়ো রাজা স্পষ্ট বাংলায় কাকাবাবুকে জিজ্ঞেস করছেন, তোমরা এই আগুনটা দেখতে এসেছ? সন্তু তার নিজের কানকেও যেন বিশ্বাস করতে পারল না। কাকাবাবু দারুণ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আপনি বাঙালি? বুড়ো রাজা সে কথার উত্তর না দিয়ে কাকাবাবুর হাত থেকে রিভলভারটা কেড়ে নিতে গেলেন। কাকাবাবু বললেন, খবরদার, আর এগোবেন না, আমি গুলি করব, ঠিক গুলি করব। বুড়ো রাজা মাথার উপর দুহাত তুলে বললেন, করো, গুলি করো, দেখি তোমার কত সাহস। কাকাবাবু গুলি করতে পারলেন না, তাঁর হাত কাঁপছে। তিনি বললেন, আমি আপনাকে মারতে চাই না, আমি জানতে চাই আপনি কে। বুড়ো রাজা কাকাবাবুর ডান হাতে একটা জোরে ধাক্কা মারতেই রিভলভারটা ছিটকে পড়ে গেল একটু দূরে। কাকাবাবু আবার সেটা কুড়িয়ে নেবার জন্য ঝুঁকতেই পড়ে গেলেন হুমড়ি খেয়ে। কাকাবাবুর যে একটা পানি সেটা তাঁর মনে থাকে না সবসময়। কাকাবাবু পড়ে যেতেই বুড়ো রাজা তার পিঠের উপর একটা পা রেখে দাঁড়ালেন। সমস্ত জারওয়ালা আনন্দে চিৎকার করে উঠল। তারা দেখল তাদের বুড়ো রাজা রিভলভারকেও ভয় পান না। কাকাবাবু জোর করে ওঠবার চেষ্টা করতেই দুজন জারোয়া ছুটে এসে তাকে চেপে ধরল। হাত পা বাঁধা সাহেবগুলো ভয়ের শব্দ করে উঠল। দূরে লুকিয়ে দাঁড়িয়ে সন্তু সব দেখল তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। এবার ওরা কাকাবাবুকে মেরে ফেলবে। সন্তু একা কি করে তাকে বাঁচাবে? এখনো সন্তুকে কেউ দেখতে পায়নি। বুড়ো রাজা চিক করে মাটিতে থুতু ফেললেন। তারপর খুব কড়া গলায় কাকাবাবুকে বললেন, তোমাদের সব কটাকে আমি এক্ষুনি জমের বাড়ি পাঠাবো। আমরা জারোয়ারা এখানে জঙ্গলের মধ্যে আপন মনে থাকি, আমরা কারুর কোনো ক্ষতি করি না, তোমরা কেন আমাদের বিরক্ত করতে আসো? কাকাবাবু বললেন, আপনি জারোয়া নন, আপনি কে? বুড়ো রাজা বললেন, আমি একসময় বাঙালি ছিলাম, এখন আমি এদেরই একজন। আমি আর তোমাদের মতন পরাধীন নই, আমি স্বাধীন। কাকাবাবু বললেন, আমার কষ্ট হচ্ছে, আমাকে উঠে দাঁড়াতে দিন। বুড়ো রাজা বললেন, তোমার সব কষ্ট এক্ষুনি শেষ করে দেব। তোমরা এই আগুনটা দেখতে এসেছিলে না, এই আগুনের মধ্যেই তোমরা যাবে, যত সব চোরের দল। কাকাবাবু বললেন, আমি কিছু চুরি করতে আসিনি, আমি শুধু দেখতে এসেছিলাম। মিথ্যে কথা, যে পাথরটা থেকে এই আগুন বেরুচ্ছে তোমরা আসো সেই পাথরটা চুরি করতে। এর আগেও কয়েকটা সাহেব এসেছিল, সব কটাকে আমি জমের বাড়ি পাঠিয়েছি। তুমি বাঙালি হয়েও এই সাহেবদের পদ দেখিয়ে নিয়ে এসেছ। সাহেবের পা চাটা পরাধীন দেশের মানুষরাই এরকম কাপুরুষ হয়ে যায়। আমি ওদের সঙ্গে আসিনি, আমি ওদের পথ দেখিয়ে আনিনি। চোপ, মিথ্যুক, কুকুর! বুড়ো রাজা কাকাবাবুকে আর কোনো কথা বলতে দিলেন না, জারোয়াদের দিকে তাকিয়ে ইশারা করলেন। সঙ্গে সঙ্গে তারা কাকাবাবুকে টেনে তুলল, এবার বুঝি আগুনের মধ্যে ছুঁড়ে ফেলে দেবে। সন্তু আর থাকতে পারল না। তা যা হয় হোক, কাকাবাবু যদি মরে যান তাহলে সেও মরবে। সে কাকাবাবু বলে চিৎকার করে তীরের মতন ছুটে এলো। কোনো জারোয়া তাকে ধরতে পারল না। তার আগে সে দৌড়ে কাকাবাবুর পাশে এসে দাঁড়িয়েছে। সন্তুকে দেখে কাকাবাবুও খুব অবাক হয়ে গেছেন। আস্তে আস্তে বললেন, তুই চলে যাসনি, তোকে যে আমি বললাম। বুড়ো রাজা এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন সন্তুর দিকে। তারপর জিজ্ঞেস করলেন, এই ছেলেটি কে? কাকাবাবু বললেন, ই আমার ভাইপো, আপনি আমাকে মারতে চান মারুন, কিন্তু ওকে ছেড়ে দিন। এইটুকু ছেলে কেউ সাহেবদের চাকরের কাজে লাগিয়েছ? সন্তু বলল, বিশ্বাস করুন, আমরা ওই সাহেবদের সঙ্গে আসিনি, আমরা আলাদা এসেছি, ওই সাহেবরা আমাদেরও মেরে ফেলতে চেয়েছিল। বুড়ো রাজা সন্তুকে বললেন, আমার কাছে এসো। বুড়ো রাজার চোখের দিকে তাকালেই ভয় করে, তবু সন্তু একটা একটা করে এগিয়ে গেল। বুড়ো রাজা একটা হাত বাড়িয়ে সন্তুর গালটা ছুলেন। রাজার গায়ে সব চামড়া কুঁচকে গেছে, লম্বা লম্বা শুকনো আঙুলের ছোঁয়ায় সন্তুর গাটা একবার শিরশির করে উঠল। রাজা আকাশের দিকে মুখ তুলে তাকালেন, তাঁর মুখে একটা দুঃখ দুঃখ ভাব ফুটে উঠল। তিনি আপন মনে বললেন, আমার ঠিক এই বয়সী একটা ভাই ছিল, জানি না সে এখনো বেঁচে আছে কিনা। তারপর তিনি মুখ নামিয়ে সন্তুকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? সুনন্দ রায়চৌধুরী, আমার কাকাবাবু একজন খুব পণ্ডিত লোক, উনি মোটেই চোর নন। অনেক পণ্ডিত চোর হয়, টাকা পয়সার লোভে তারাও সাহেবদের পা চাটে। আমার কাকাবাবু মোটেই সেরকম লোক নন। তাহলে সাহেবদের বাঁচানোর জন্য ওর এত দরদ কেন? এবার কাকাবাবু বললেন, কোনো মানুষকেই মেরে ফেলা আমি পছন্দ করি না। এই সাহেবদের অন্য শাস্তি দেওয়া যেতে পারে, মেরে ফেলা উচিত নয়। ওরা
আমার অন্তত 15 জন জারোয়াকে মেরে ফেলেছে। কেন? জারোয়ারা ওদের কোনো ক্ষতি করেছিল? জারোয়ারা এখানে শান্তভাবে থাকে, তারা তো অন্য কোনো জায়গায় গিয়ে অন্যদের মারতে যায় না। সাহেবরা অন্যায় করেছে ঠিকই, সেজন্য তাদের বিচার করে শাস্তি দিতে হবে। আপনি সভ্য জগতের মানুষ। চুপ! তোমাদের সভ্যতাকে আমি ঘৃণা করি। কাকাবাবুকে তখনও দুজন জারোয়া চেপে ধরে আছে। আগুনটা এখান থেকে খুব কাছে, গায়ে আঁচ লাগছে, কিন্তু ওই আগুনের কত রকম রং, দেখতে খুব সুন্দর লাগে। হঠাৎ ঝিরঝির করে বৃষ্টি নামলো, এরকম ভাবে যখন তখনই বৃষ্টি নামে এখানে। সন্তু ভাবলো বৃষ্টি থেকে আগুনটা নিভে যাবে, কিন্তু সে একটা আশ্চর্য ব্যাপার দেখল, বৃষ্টির জল সেই আগুনের মধ্যে পড়তেই পাচ্ছে না। ছ্যাঁচ ছ্যাঁচ শব্দে বৃষ্টির ফোঁটাগুলো ছোট ছোট আগুনের ফুলকি হয়ে যাচ্ছে, যেন সেই আগুনের শিখার ওপর অসংখ্য জোনাকি। এমন দৃশ্য সন্তু কখনো দেখেনি। কাকাবাবু বিড়বিড় করে বললেন, এটা পৃথিবীর আগুন হতেই পারে না, এই আগুন অন্য কোন জায়গা থেকে এসছে। বুড়ো রাজা বললেন, এই আগুন জ্বলছে বহু বছর ধরে, কখনো নিভবে না। বৃষ্টি আরো জোরে এলো, বুড়ো রাজা জারোয়াদের কিছু একটা হুকুম করে পেছন ফিরে চলতে লাগলেন। জারোয়ারা সন্তু আর কাকাবাবুকে ধরে রেখে তাঁর সঙ্গে চলল। রাজা একটা কুঁড়ে ঘরের মধ্যে ঢুকে পড়লেন, জারোয়ারা সন্তু আর কাকাবাবুকে তার মধ্যে ঠেলে দিল। ঘরটার মধ্যে প্রায় কিছুই জিনিসপত্র নেই, মাটিতে ছড়ানো রয়েছে এক গাদা শুকনো পাতা, তার উপর দুটো হরিণের শুকনো চামড়া, একটা আস্ত গাছ উঠে গেছে ঘরের এক কোণ দিয়ে, সেই গাছের ডালে একটা বাঁশের চোঙা ঝোলানো, তাতে জল ভর্তি। বুড়ো রাজা সেটা নিয়ে ঢকঢক করে জল খেলেন খানিকটা, তারপর কাকাবাবুদের বললেন, বসো। বসবার পর আর দুটো জিনিসের দিকে চোখ পড়ল ওদের। ঘরের এক পাশে এক টুকরো লাল কাপড়ের ওপর রাখা আছে একটা বই, বইটার মলাটের ওপর লেখা আছে গীতা, আর তার পাশে একটা লোহার হাতকড়া। পুলিশরা চোর ডাকাতের হাতে যেরকম হাতকড়া পরিয়ে দেয়। ওরা দুজনেই সেই দিকে তাকিয়ে আছে দেখে বুড়ো রাজা বললেন, ওই দুটো আমার পুরনো কালের স্মৃতি, আর কিছুই নেই। কাকাবাবু জিজ্ঞেস করলেন, আপনার বয়স কত? বুড়ো রাজা বললেন, হিসাব রাখি না, কি দরকার বয়সের হিসেবে, 80-90 হতে পারে, 100 হতে পারে, জানি না কতদিন আগে এসেছি। কাকাবাবু উত্তেজিত ভাবে বললেন, আমি বোধহয় আপনাকে চিনতে পেরেছি, আপনার নাম কি গুণদা তালুকদার? কি বললে? আপনি নিশ্চয়ই গুণদা তালুকদার। কে গুণদা তালুকদার? তুমি তার কথা কি করে জানলে? আমি আন্দামানে আসবার আগে এখানকার সম্পর্কে যত কিছু বইপত্র আছে তা সব পড়ে ফেলেছি। বহু বছর আগে আন্দামান জেল থেকে গুণদা তালুকদার নামে একজন বিপ্লবী পালিয়েছিলেন। ওই জেল থেকে মাত্র ওই একজনই পালিয়েছেন, কিন্তু ধরা পড়েননি। সবাই তখন ভেবেছিল গুণদা তালুকদার সমুদ্রে ডুবে মারা গেছেন। আজ এই হাতকড়াটা দেখেই হঠাৎ মনে হল। বুড়ো রাজা ভ্রু কুচকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ, তারপর বললেন, এসব কথা বইতে লেখা আছে? গুণদা তালুকদারকে এখনো লোকে মনে রেখেছে? কাকাবাবু বললেন, নিশ্চয়ই, আপনার ছবি ছাপা হয়েছে কত বইতে, অবশ্য সে ছবি দেখে এখন আপনাকে চেনা যায় না। আপনার জন্মদিনে উৎসব হয় অনেক জায়গায়, নেতাজিকে যেমন খুঁজে পাওয়া যায়নি তেমনি আপনাকেও খুঁজে পাওয়া যায়নি, দেশের লোক আপনাকে শ্রদ্ধা করে। নেতাজিকে? সে কি, আপনি নেতাজির নাম শোনেননি? সুভাষচন্দ্র বসু, আজাদ হিন্দ ফৌজ নিয়ে যিনি যুদ্ধ করেছিলেন ব্রিটিশের সঙ্গে। সুভাষবাবু তিনি যুদ্ধ করেছেন? কবে? আপনি এসব কিছুই জানেন না? না, আমার নাম লোকে মনে রেখেছে, তার মানে পুলিশ এখনো আমার খোঁজ করে। পুলিশ আপনাকে খুঁজবে কেন? ও, সেই জন্যই আপনি আমাদের পরাধীন দেশের মানুষ বলছিলেন। আমাদের দেশ তো বহুদিন আগে স্বাধীন হয়ে গেছে, এই যে সন্তু, ও তো স্বাধীন দেশে জন্মেছে, ভারত এখন পৃথিবীর একটি প্রধান দেশ। স্বাধীন হয়ে গেছে? হ্যাঁ, আপনি দেশের জন্য কত লড়াই করেছেন, জেল খেটেছেন, আর সেই খবরটা রাখেন না? আমি গত 50-60 বছর ধরে বাইরের কোন লোকের সঙ্গে কথাই বলিনি। আপনার কথা জানতে পারলে সবাই দারুণ খুশি হবে, সারা দেশ আপনাকে নিয়ে উৎসব করবে। আমি আর কোথাও যাব না, আমি এইখানে খুব ভালো আছি। আপনি এখানে এলেন কি করে? জারোয়ারা আপনাকে রাজা করে নিল? আমি একটা ছোট ভেলা নিয়ে সমুদ্রে ভেসে পড়েছিলাম, ঝড়ে সেই ভেলা উল্টে গেল, আমি মরেই যেতাম, অজ্ঞান অবস্থায় ভাসতে ভাসতে এই দ্বীপে এসে থেকেছিলাম। আমাকে এরা মারেনি কেন জানি না,
তখনও আমার এক হাতে হাত কড়া ঝুলছিল। এরা মোটেই হিংস্র নয়, এদের যদি কেউ বিরক্ত না করে এরা কখনো অন্য মানুষকে মারে না। এরা আমাকে খাইয়ে দাইয়ে সুস্থ করে তুলেছিল, সে কতকাল আগেকার কথা। কিন্তু আপনি তো এদের সভ্য করে তুলতে পারতেন। চুপ, ও কথা বলো না। সভ্য মানে কি? তোমরা সভ্য আর এরা অসভ্য। এখানে কেউ চুরি করে না, মিথ্যে কথা বলে না, এখানে সবাই খাবার একসঙ্গে ভাগ করে খায়, এখানে কোনো রোগ নেই। এর থেকে বেশি সুখ মানুষ আর কি চায়? আমি এদের বারণ করেছি তোমাদের মতন সভ্য লোকদের সঙ্গে মিশতে, তোমরা এদের নষ্ট করে দেবে। আপনার মতন একজন মানুষ এখানে এইভাবে লুকিয়ে আছেন এ কথা আমার কাছে শুনলেও কেউ বিশ্বাস করবে না। তোমরা কেন এই জারোয়াদের ওপর অত্যাচার করতে আসো? আমি বন্ধুত্ব করতে এসেছি। তোমার ওই পাথরটার ওপর লোভ আছে নিশ্চয়ই। কোন পাথরটা? যেটা দিয়ে আগুন জ্বলে। ওটার কথা আমি জানতামই না, তবে আন্দাজ করেছিলাম এরকম একটা মহামূল্যবান জিনিস এখানে আছে, সাহেবরা আগেই টের পেয়েছে নিশ্চয়ই। ওটা কি তুমি বুঝতে পেরেছ? নিশ্চয়ই ওটা কোনো উল্কা কিংবা অন্য কোনো গ্রহের ভাঙা টুকরো। পৃথিবীতে এরকম কিছু কিছু মাঝে মাঝে এসে পড়ে, অনেকগুলো আসার পথেই পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু এটা বহু বছর ধরে জ্বলছে। এটার মধ্যে নিশ্চয়ই এমন কোনো ধাতু আছে যা আমাদের পৃথিবীতে নেই। সেরকম নতুন ধাতুর আবিষ্কার হলে তার সাংঘাতিক দাম হবে, পৃথিবীতে বৈজ্ঞানিকদের মধ্যে হইচই পড়ে যাবে। জারোয়ারা আগুন জ্বালাতে পারে না, এই আগুন থেকেই তারা সব কাজ চালায়। সেই আগুন চুরি করতে চায় কেন সভ্য মানুষ? তা বলে একটা নতুন বৈজ্ঞানিক আবিষ্কার হবে না? এর বদলে ওদের আমরা হাজার হাজার লক্ষ লক্ষ দেশলাই দিতে পারি। না, এটা প্রকৃতির দান, ওরা তাই নিয়েছে। ওরা সভ্য মানুষদের কাছ থেকে কিছুই চায় না। তোমাদের আমি ছেড়ে দিতে পারি এক শর্তে, তোমরা এই আগুনের কথা কখনো কারুকে বলতে পারবে না। কিন্তু আমরা আপনাকেও নিয়ে যেতে চাই। আমাকে? দেশ স্বাধীন হয়েছে, আপনি একবার দেখতে আসবেন না? একবার দিল্লিতে আর কলকাতায় চলুন, দেখবেন কত কি বদলে গেছে। না 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 না, আমি যাব না। এই সময় বাইরে হঠাৎ দারুণ একটা গোলমাল শোনা গেল। ডিসুম ডিসুম করে শব্দ হলো বন্দুকের গুলি। ওরা তিনজনই চমকে উঠল। বুড়ো রাজা উঠে গিয়ে দরজার পাশে দাঁড়ালেন, তারপর বাইরে একবার তাকিয়েই কাকাবাবুর দিকে মুখ ফেরালেন। আস্তে আস্তে বললেন, তোমার জন্য এবার আমাদের সর্বনাশ হল। সন্তুও লাফিয়ে গিয়ে দাঁড়িয়েছে দরজার পাশে। সে দেখল সেই সাহেবগুলো হাতের বাঁধন খুলে ফেলে উঠে দাঁড়িয়েছে, তিন চারজনের হাতে বন্দুক, এলো পাথারি গুলি চালাচ্ছে চারদিকে। বুড়ো রাজা বললেন, এবার ওরা সবাইকে মেরে ফেলবে। কাকাও বললেন, আপনি ঘরের মধ্যে ঢুকে আসুন, বাইরে যাবেন না। বুড়ো রাজা বললেন, ঘরের মধ্যে ঢুকলেও বাঁচা যাবে না, ওদের কাছে লাইট মেশিন গান আছে, ওরা আমাদের লোকজনকে মারছে। সত্যি তাই, কয়েকজন জারোয়া প্রাণের ভয় না করে সাহেবদের দিকে তাড়া করে আসছিল। সাহেবরা কাটকাট কাটকাট করে গুলি চালালো, সঙ্গে সঙ্গে তারা লুটিয়ে পড়ল মাটিতে। জারোয়াদের বিষাক্ত তীর দুজন সাহেবের গায়ে লাগল, কিন্তু তাতে তাদের কিছুই হল না, সাহেবরা আগেই বিষ প্রতিষেধক ইঞ্জেকশন নিয়ে নিয়েছে। কাকাবাবুকে ঠেলে বুড়ো রাজা বেরিয়ে গেলেন ঘরের বাইরে, দুহাত উঁচু করে ইংরেজিতে চেঁচিয়ে বললেন, হোল্ড অন। সঙ্গে সঙ্গে একজন সাহেব হিংস্রভাবে ঘুরে দাঁড়ালো সেই দিকে, তার হাতে একটা বেটে আর মোটা ধরনের বন্দুক। সন্তু বুঝল ওটারই নাম বোধ হয় লাইট মেশিন গান। সন্তুর মনে হল সাহেবকে এক্ষুনি বুড়ো রাজাকে মেরে ফেলবে, কিন্তু বুড়ো রাজার দারুণ সাহস, তবু তিনি লাঠি ঠুকতে ঠুকতে এক পা এক পা করে এগিয়ে গেলেন সাহেবদের দিকে। তারপর ইংরেজিতে বললেন, তোমরা আমার লোকদের শুধু শুধু মেরো না, তোমরা যা চাও তাই নিয়ে যাও। তিনি জারোয়াদের দিকে তাকিয়ে কি একটা অদ্ভুত শব্দ উচ্চারণ করলেন, অমনি তারা সার বেঁধে পেছিয়ে যেতে লাগলো, সেই সঙ্গে মুখ দিয়ে একটা অদ্ভুত শব্দ করতে লাগলো, সেই শব্দটা ঠিক কান্নার মতন। আরেকজন সাহেব এগিয়ে এসে খুব নিষ্ঠুর ভাবে প্রচন্ড এক চড় কষালো বুড়ো রাজার গালে, তিনি মাটিতে পড়ে গেলেন হুমড়ি খেয়ে। সাহেবটা বুড়ো রাজার বুকের ওপর পা তুলে বলল, একে এক্ষুনি মেরে ফেলবো, এই বুড়োটাই যত নষ্টের মূল, এর হুকুমেই আমাদের একজন বন্ধুকে আগুনে পুড়িয়ে মারা হয়েছে, এতক্ষণে আমাদেরও মেরে ফেলতো। মেশিন গান হাতে সাহেবটি বলল, ওকে এক্ষুনি মেরো না, একটু পরে ওর কাছ থেকে আরো কিছু খবর জানা যেতে পারে। একাদশ পরিচ্ছেদ। যে লতা দিয়ে সাহেবদের বাঁধা হয়েছিল সেই লতা দিয়েই ওরা বেঁধে ফেলল বুড়ো রাজাকে। সেই অবস্থাতেও বুড়ো রাজা বললেন, আমাকে মারার চেষ্টা করো না,
তাহলে তোমরা একজনও বেঁচে ফিরতে পারবে না এখান থেকে। তোমরা যা চুরি করতে এসেছো তাই নিয়ে ফিরে যাও। একজন সাহেব বুড়ো রাজার মুখে থুতু ছিটিয়ে দিল। সন্তু আর কাকাবাবু সেই কুঁড়ে ঘরের দরজার কাছে মাটিতে শুয়ে পড়েছে। মাটিতে শুয়ে থাকলে হঠাৎ গায়ে গুলি লাগে না। বুড়ো রাজার এই দুর্দশা দেখে ওরা শিউরে উঠল। কাকাবাবু আফসোস করে বললেন, ইস, আমার রিভলভারটা যদি এখন কাছে থাকত। সন্তু দেখল খানিকটা দূরে মাটির ওপরে কাকাবাবুর রিভলভারটা পড়ে আছে একজন সাহেবের পায়ের কাছে। কিন্তু চারজন সাহেবের হাতে বন্দুক, একজনের হাতে লাইট মেশিন গান, কাকাবাবু শুধু একটা রিভলভার নিয়ে কি করতেন? একজন সাহেবের কাঁধে ঝোলানো আছে একটা ব্যাগ, সে সেটা খুলে ফেলল। তার মধ্যে থেকে বেরোলো অনেক কিছু, নানা রকমের যন্ত্রপাতি আর একটা খুব মোটা ফিতের মতন জিনিস গোল পাকানো। সেটা খুলে ফেলতেই দেখা গেল সেটা আসলে একটা বিরাট লম্বা ক্যাম্বিসের জলের পাইপ। তার একটা মুখ ধরে দুজন সাহেব ছুটে গেল অন্ধকারের মধ্যে। একটু বাদেই সেই পাইপটা ফুলে উঠলো আর তার অন্য মুখ দিয়ে জল বেরোতে লাগলো, আর দুজন সাহেব সেটা নিয়ে গেল আগুনটার দিকে। কাকাবাবু ফিসফিস করে বললেন, ওরা ঝর্ণা থেকে জল আনছে। সন্তুও ফিসফিস করে জিজ্ঞেস করল, কাকাবাবু ওরা আগুন নেভাতে চাইছে কেন? কাকাবাবু বললেন, যে পাথরটা থেকে ওই আগুন বেরোচ্ছে সেটা সাংঘাতিক দাম, কোটি কোটি টাকা। ওরা সেটা চুরি করতে এসেছে। ওটা নিশ্চয় অন্য কোনো গ্রহের টুকরো কিংবা উল্কা। হয়তো ওর মধ্যে এমন অনেক নতুন ধাতু আছে যা পৃথিবীর মানুষ কখনো দেখেনি। ওগুলো পেলে আমাদের বিজ্ঞানের অনেক নিয়ম উল্টে যেতে পারে। সন্তু বলল, সাহেবগুলো ওই পাথরটা যে এখানে আছে তা জানলো কি করে? কাকাবাবু বললেন, পৃথিবীতে কোথায় কখন উল্কাপাত হয় অনেক বৈজ্ঞানিক তার খবর রাখেন, সবগুলোরই সন্ধান পাওয়া যায়, শুধু এটারই পাওয়া যায়নি। তবে এই লোকগুলো বৈজ্ঞানিক নয়, এরা যেমন হিংস্র আর নিষ্ঠুর তাতে মনে হয় এরা একটা ডাকাতের দল, কোনো বৈজ্ঞানিকের কাছ থেকে খবর পেয়ে এখানে চলে এসেছে। সন্তু বলল, ওদের মধ্যে একজন পাঞ্জাবিও তো রয়েছে। কাকাবাবু বললেন, ওই পাঞ্জাবিটি ওদের পথ দেখিয়ে এনেছে, নিশ্চয় অনেক টাকা দিয়ে হাত করেছে ওকে। তারপর আর ওরা কথা বলতে পারল না, অবাক হয়ে হাঁ করে চেয়ে রইল আগুনের দিকে। সাহেবরা পাইপে করে আগুনের মধ্যে জল ছেটাতেই একটা আশ্চর্য সুন্দর জিনিস হল। আগুনের মধ্যে জল পড়তেই সেই জল লক্ষ লক্ষ রঙিন ফুল ঝুরি হয়ে উঠে আসতে লাগলো ওপরের দিকে। সমস্ত জায়গাটা লাল নীল আলোয় ভরে গেল। আগুন নেভার কোনো চিহ্নই দেখা গেল না। সাহেবরা তবু থামবে না, তারা জল ছিটিয়েই যেতে লাগলো। আর সন্তু এক দৃষ্টিতে দেখতে লাগলো সেই ফুলঝুরি, এত সুন্দর রঙের খেলা সে কখনো দেখেনি। এখন আর ভয়ের কথা বিপদের কথা তার মনে পড়ছে না। কাকাবাবু বললেন, ও আগুন এই পৃথিবীর নয়, পৃথিবীর জল দিয়ে ওই আগুন নেভানো যাবে না, ওই আগুনে এই পাথরটা পুড়ে পুড়ে একদিন শেষ হয়ে যাবে। সাহেবরা এবার একটা কৌটো থেকে মুঠো মুঠো পাউডার ছড়াতে লাগলো আগুনে, তাতেও কাজ হলো না কিছুই। পাউডারগুলো পড়তেই দপ করে একটা শিখা বেরিয়ে আসতে লাগলো, তাতেও নিরাশ হলো না সাহেবরা। এবার একটা সরু লম্বা গাছের গুঁড়ির কাছে গিয়ে মেশিন গানের গুলি চালালো 25-30টা, তারপর গাছটাকে ধরে কাত করতেই সেটা ভেঙে গেল মারাত করে। ওরা চারজনে মিলে সেই গাছটাকে বয়ে এনে আগুনের মধ্যে তার একদিকটা ঢুকিয়ে দিল। অনেকখানি গুম করে একটা শব্দ হলো, পাথরটার গায়ে গাছটার ধাক্কা লেগেছে। তখন সাহেবরা উৎসাহ পেয়ে গাছটাকে আবার বার করে এনে খানিকটা পিছিয়ে এলো, তারপর জোরে দৌড়ে গিয়ে ধাক্কা মারলো। আবার আবার গুম করে শব্দ হলো, আগুনের শিখাগুলো যেন নড়ে চড়ে উঠলো খানিকটা। সন্তুরা দম বন্ধ করে দেখছে, তারা বুঝতে পেরেছে সাহেবদের মতলবটা কি। তারা গাছ দিয়ে ধাক্কা মেরে মেরে আগুনের ভেতর থেকে পাথরটাকে বার করে আনতে চাইছে, কিংবা আগুন শুদ্ধই পাথরটাকে ঠেলতে ঠেলতে নিয়ে ঝর্ণার মধ্যে ফেলবে। কিন্তু একটু পরেই আর একটা সাংঘাতিক কাণ্ড হলো। পাথরটা সহজে নড়ানো যায় না বলে ওরা খুব জোরে জোরে ধাক্কা মারছিল। এতবার ধাক্কা মারতে গিয়ে ঝোঁক সামলাতে না পেরে একজন সাহেব আগুনটার খুব কাছে গিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে চুম্বকের মতন আগুন তাকে টেনে নিল ভেতরে, ঠিক যেন একটা হাতের মতন একটা আগুনের শিখা বেরিয়ে টেনে নিয়ে গেল লোকটিকে। সে একটা বিভৎস চিৎকার করে উঠল, তারপর আর তাকে দেখা গেল না। শেষ মুহূর্তে সন্তু চোখ বুঝে ফেলেছিল। আবার যখন চোখ মেলল তখন দেখল গাছটা ফেলে দিয়ে অন্য সাহেবরা ভয় পালিয়ে আসছে। কাকাবাবু কপালের ঘাম মুছছেন। সাহেবটা আগুনে পুড়ে যাওয়ার সময় দূরের জারোয়ারা একসঙ্গে চেঁচিয়ে উঠেছিল। সঙ্গে সঙ্গে মেশিন গান হাতে সাহেবটি সেদিকে এক ঝাঁক গুলি চালালো। বুড়ো রাজা হাত পা বাঁধা অবস্থাতেই আবার হুকুমের সুরে চেঁচিয়ে বললেন, ওদের মেরো না, আমি হুকুম দিলে ওরা তোমাদের এখনো শেষ করে দিতে পারে। সাহেবটা অসম্ভব রেগে গেল সেই কথা শুনে। সে দাঁতে দাঁত চেপে বলল, বুড়ো বদমাশ, এবার তোকেই আগুনে পোড়াবো। এই ল্যারি, এই বুড়োটাকে তুলে আগুনে ছুঁড়ে ফেলে দে তো। অন্য সাহেবরা কাছাকাছি এক জায়গায় হতভম্বের মতো দাঁড়িয়ে আছে। তাদের একজন সঙ্গী তাদের চোখের সামনে আগুনে পুড়ে গেল, ব্যাপারটা ওরাও যেন সহ্য করতে পারছে না। মেশিন গান হাতে সাহেবটি বোধহয় ওদের সর্দার, সে কিন্তু দমেনি। সে আবার চিৎকার করে বলল, ল্যারি এদিকে এসো, এই বুড়োটাকে আগুনে ফেলে দাও। ওপাশ থেকে ল্যারি উত্তর দিল, জ্যাক,
পাথরটা পাবার কোনো আশা নেই, ওটা খুনে আগুন। চলো আমরা এবার পালাবার চেষ্টা করি, নইলে আমরা সবাই শেষ হয়ে যাব। জ্যাক বলল, পালাবার আগে প্রতিশোধ নিতে হবে। এই বুড়োটাকে আমার চোখের সামনে আগুনে পোড়াতে চাই। আমি জারোয়াদের দিকে মেশিন গান তুলে রাখছি, তুমি একে আগুনে ফেলে দাও। ল্যারি এগিয়ে এলো। কাকাবাবু ফিসফিস করে বললেন, সন্তু আমার রিভলভারটা। সন্তু বুকে হেঁটে আস্তে আস্তে এগুলো। রিভলভারটা যেখানে পড়ে আছে সাহেবটা সেখান থেকে খানিকটা দূরে। সন্তু মাটির উপর দিয়ে শুয়ে শুয়ে গেলে বোধহয় ওরা আর তাকে দেখতে পাবে না। এই সময় তিনবার কাক ডেকে উঠল, অর্থাৎ ভোর হয়ে আসছে, আলো ফোটার আর বেশি দেরি নেই। আরো কয়েকটা পাখির ডাক, আরো কি যেন শব্দ হচ্ছে দূরে। সন্তু রিভলভারটা নিয়ে ফিরে আসার সময় পেল না। ল্যারি এসে বুড়ো রাজাকে পাঁজা খোলা করে তুলে নিতেই কাকাবাবু আর থাকতে পারলেন না। তিনি উঠে দাঁড়িয়ে ক্যাঙ্গারুর মতন লাফাতে লাফাতে ছুটে গেলেন ওদের কাছে। চিৎকার করে বলেন, থামো থামো, ওকে মেরো না। জ্যাক চমকে ফিরে তাকিয়ে দেখলো কাকাবাবুকে, তারপর বলল, এই আর একটা শয়তান, ধর এটাকেও। কাকাবাবুকে দেখে বুড়ো রাজা শান্তভাবে বললেন, আমি কিছুতেই ইংরেজের হাতে মরবো না প্রতিজ্ঞা করেছিলাম। তোমার জন্য সেই অপমানের মৃত্যুই আমাকে মরতে হচ্ছে, তুমিও মরবে। কাকাবাবু ল্যারির দিকে তাকিয়ে বলেন, তোমাকে একজন জারোয়া আগুনে ছুঁড়ে ফেলে দিতে যাচ্ছিল, সেই সময় আমি এসে তোমাকে বাঁচিয়েছিলাম, ঠিক কিনা? তুমি এই বুড়ো রাজাকে ছেড়ে দাও। ল্যারি তাকালো জ্যাকের দিকে। জ্যাক বলল, এই দুটো বুড়োকেই আগুনের মধ্যে ফেলে দাও, নইলে আমরা পালাবার সময় এরা আমাদের পেছনে জারোয়াদের লেলিয়ে দেবে। ল্যারি তবু চুপ করে দাঁড়িয়ে আছে। জ্যাক ধমক দিয়ে বলল, দেরি করছো কি, দাও ফেলে দাও। সঙ্গে সঙ্গে আকাশে একটা প্রচন্ড ঘটঘট শব্দ শোনা গেল। দূর থেকে শব্দটা এগিয়ে এলো খুব কাছে। সবাই চমকে ওপরে তাকালো, একটা হেলিকপ্টার। ল্যারি বলল, জ্যাক শিগগির পালাও, হেলিকপ্টার নিয়ে পুলিশ এসেছে। হেলিকপ্টার দেখে সন্তুর মনে হলো, নিশ্চয়ই তাদের উদ্ধার করার জন্যই ওটা এসেছে, আর কোনো চিন্তা নেই। সে উঠে সোজা হয়ে বসলো। জ্যাক দাঁতে দাঁত চেপে বলল, একটা মোটে হেলিকপ্টার এসেছে, তাতে ভয় পাওয়ার কি আছে? আমি এই মেশিন গান দিয়ে ওটাকে ফুঁড়ে দিচ্ছি এক্ষুনি, তোমরা সরে দাঁড়াও কিংবা মাটিতে শুয়ে পড়ো। কাকাবাবু চেঁচিয়ে উঠলেন, সন্তু। সন্তু বুঝতে পারলো না কাকাবাবু তাকে কি করতে বলছেন। হেলিকপ্টারটা নিচের দিকে নেমে আসছে, আর একটু নিচে নামলেই জ্যাক গুলি চালাবে, তাদের সব আশা শেষ হয়ে যাবে। সন্তুর খুব কাছেই পড়ে আছে কাকাবাবুর রিভলভারটা, সে সেটা চট করে তুলে নিল। কোনো চিন্তা না করেই সে দুটো গুলি চালিয়ে দিল জ্যাকের দিকে। গুলির শব্দে তার নিজেরই কানে তালা লেগে গেল, প্রচন্ড ঝাঁকুনি লাগলো হাতে, সে চোখ বুঝে ফেলল ভয়। আবার চোখ খুলে দেখল জ্যাক মাটিতে পড়ে গেছে, আর কাকাবাবু মেশিন গানটা তার হাত থেকে তুলে নিয়েছেন সঙ্গে সঙ্গে। তারপর কাকাবাবু সেটা বাকি সাহেবদের দিকে ফিরিয়ে বললেন, তোমরা সব চুপ করে সারি বেঁধে দাঁড়াও, কেউ একটু নড়বার চেষ্টা করলেই গুলি চালিয়ে শেষ করে দেব। ঘ্যাট 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 শব্দ করে হেলিকপ্টারটা ঘুরতে লাগলো ওদের মাথার উপরে, একটু একটু করে নিচে নেমে আসছে। অনেকটা কাছে আসার পর সেটা থেকে একটা অদ্ভুত আওয়াজ বেরিয়ে এলো, কে যেন মাইকে বলছে, আকেলা কেল কেলা টোঙ্কা টাকেলা, আকেলা কেল কেলা টোঙ্কা টাকেলা। সন্তু অবাক হয়ে গেল, এ আবার কি? সেই আওয়াজ শুনে জারোয়ারা একসঙ্গে চেঁচিয়ে উঠল, টাকিলা টাকিলা। হেলিকপ্টার থেকে আবার আওয়াজ ভেসে এলো, কাকিনা সুপি সুপি, কাকিনা সুপি সুপি। এবার জারোয়ারা কোনো উত্তর দিল না, সবাই বুড়ো রাজার দিকে তাকিয়ে রইল। কাকাবাবু বুড়ো রাজাকে জিজ্ঞেস করলেন, ওরা কি বলছে? বুড়ো রাজা বললেন, ওই জিনিসটা থেকে কেউ একজন জারোয়া ভাষায় বলছে মাঝখানে জায়গা ছেড়ে দিতে, ওটা এখানে নামবে। কাকাবাবু বললেন, সবাইকে আপনি সরে যেতে বলুন, জায়গা করে দিতে বলুন। এবার হেলিকপ্টার থেকে ইংরেজিতে কেউ জিজ্ঞেস করল, মিস্টার রয় চৌধুরী, আর ইউ দেয়ার? মিস্টার রয় চৌধুরী, আর ইউ দেয়ার? কাকাবাবু চিৎকার করে বললেন, ইয়েস আই অ্যাম হিয়ার, রয় চৌধুরী স্পিকিং। কিন্তু হেলিকপ্টারের ঘ্যাটঘ্যাট আওয়াজে তাঁর কথা বোধহয় উপরে পৌঁছল না, কারণ ওরা সেই কথাই বারবার বলে যেতে লাগলো। কাকাবাবু সাহেবদের দিকে মেশিন গান তুলে রেখে চোখ না সরিয়ে চেঁচিয়ে বলেন, সন্তু তোমার পকেটে রুমাল আছে? রিভলভার থেকে গুলি চালাবার পর সন্তু আচ্ছন্নের মতো হয়ে মাটিতেই বসেছিল। এবার সে তাড়াতাড়ি উঠে বলল, হ্যাঁ আছে। কাকাবাবু বললেন, সেই রুমালটা বার করে মাথার ওপরে ওড়াতে থাকো। সন্তু তার সাদা রুমালটা বার করে ডান হাতে প্রাণপণে ঘোরাতে লাগলো। কাকাবাবু সাহেবদের হুকুম করলেন, তোমরা সব মাটিতে বসে পড়ো, প্রত্যেকে হাত দুটো মাথার উপরে তুলে রাখো। একজন সাহেব মাটিতে পড়ে থাকা একটা বন্দুকের দিকে হাত বাড়াচ্ছিল, কাকাবাবু বললেন, সাবধান, একটু নড়লেই খুলি উড়িয়ে দেব। হেলিকপ্টারটা আস্তে আস্তে ফাঁকা জায়গাটায় এসে নামল। প্রথমেই তার থেকে বেরিয়ে এলো ধপধপে সাদা দাড়িওয়ালা একজন শিখ। সে হাত তুলে বলল, টুংচা সংচু, টুংচা সংচু। বুড়ো রাজা বললেন, টুংচা সংচু। সঙ্গে সঙ্গে সব জারোয়া সেই কথা বলে চেঁচিয়ে উঠল। বৃদ্ধ শিখটি তখন হেলিকপ্টারটির দিকে হাত নাড়তেই তার থেকে বেরিয়ে এলো আরো কয়েকজন। প্রথমেই লম্বা চেহারা কৌশিক বর্মা, তারপর মিটে গোলগাল পরেশ দাশগুপ্ত, তারপর বিশাল গোঁফওয়ালা পুলিশের এসপি মিস্টার সিং, আর চারজন সৈন্য, তাদের প্রত্যেকের হাতে মেশিন গান। পরেশ দাশগুপ্ত ছুটে এসে কাকাবাবুকে জড়িয়ে ধরে খুশিতে লাফাতে লাফাতে বললেন, মিস্টার রায়চৌধুরী আপনি বেঁচে আছেন, আহ কি যে আনন্দ হচ্ছে,
এই দেখুন হোম সেক্রেটারি কৌশিক বর্মা নিজে এসেছেন আপনাকে উদ্ধার করতে। কাকাবাবুর আনন্দ হলেও মুখে তা প্রকাশ করেন না। কৌশিক বর্মাকে দেখে তিনি বললেন, আপনার সোলজারদের বলুন এই সাহেবগুলোকে ঘিরে ফেলতে, আমি আর এই ভারী মেশিন গানটা নিয়ে দাঁড়িয়ে থাকতে পারছি না। কৌশিক বর্মা বললেন, এরা কারা? কাকাবাবু সংক্ষেপে উত্তর দিলেন, এরা ডাকাত। কৌশিক বর্মা অবাক হয়ে বললেন, জারোয়াদের মধ্যে ডাকাতি করতে এসেছে? কিসের লোভে? এদের কাছে কি সোনা আছে, হীরে আছে? কাকাবাবু বললেন, না সেসব কিছু নেই, কিন্তু এইটা আছে। কাকাবাবু সেই রঙিন আগুনটার দিকে হাত দেখালেন। দিনের আলো ফুটে উঠেছে, এই সময় আগুনের রং বদলে যায়। এই আগুনটার রং কিন্তু একই রকম আছে। কৌশিক বর্মা সেদিকে তাকিয়ে বলেন, আশ্চর্য, এরকম আগুন কখনো দেখিনি। সাহেবরা এটা চুরি করতে এসেছিল, এটা কি? কাকাবাবু বলেন, সেসব পরে বলবো। আপনি জারোয়াদের দ্বীপে এসেছেন, আগে এখানকার রাজাকে নমস্কার করুন, ইনিই জারোয়াদের রাজা। হাত থেকে মেশিন গানটা ফেলে দিয়ে কাকাবাবু বুড়ো রাজার দিকে ঘুরে দাঁড়ালেন। কৌশিক বর্মা আরো অবাক হয়ে বলেন, ইনি রাজা? মাই গড, ইনি তো জারোয়া নন। কৌশিক বর্মা হাত জোর করে নমস্কার করলেন বুড়ো রাজাকে। কাকাবাবু বললেন, না ইনি জারোয়া নন, এর নাম গুণদা তালুকদার। বুড়ো রাজা আস্তে আস্তে বললেন, সাহেবগুলোকে ভালো করে বেঁধে ফেলতে বলুন, এরা সাংঘাতিক লোক, আপনারা চলুন আমার ঘরে বসে কথা বলা যাক। কাকাবাবু পরেশ দাশগুপ্তর কাঁধে ভর দিয়ে বুড়ো রাজার কুঁড়ে ঘরের দিকে এগোলেন। বুড়ো রাজা যেতে যেতে হঠাৎ থমকে দাঁড়ালেন, তারপর সন্তুকে হাতছানি দিয়ে কাছে ডাকলেন। সন্তু কাছে যেতেই বুড়ো রাজা তার মাথায় খুব স্নেহের সঙ্গে হাত বোলাতে লাগলেন। তারপর কৌশিক বর্মাকে বললেন, এই ছেলেটি না থাকলে আজ আমরা কেউ বাঁচতুম না, আপনারাও বাঁচতেন না। কৌশিক বর্মা বললেন, তাই নাকি, কেন, এ কি করেছে? বুড়ো রাজা বললেন, ওই একজন সাহেবের হাতে মেশিন গান ছিল, সে গুলি চালিয়ে আপনাদের ওই ফড়িং এর মতন যন্ত্রটায় আগুন ধরিয়ে দিতে পারত। বুড়ো রাজা আগে কখনো হেলিকপ্টার দেখেননি, তাই নাম জানেন না। কৌশিক বর্মা বললেন, তা হয়তো পারত, সাহেবগুলো মেশিন গান নিয়ে ডাকাতি করতে এসেছে, এ ভারী আশ্চর্য ব্যাপার, এই জঙ্গলের মধ্যে ডাকাতি। বুড়ো রাজা বললেন, সাহেবগুলো আমাকে আর ওর কাকাকে আগুনে ছুঁড়ে ফেলে দিতে যাচ্ছিল, ঠিক সময় এই ছেলেটি রিভলভারের গুলি চালিয়ে সাহেবটির হাত থেকে মেশিন গানটা ফেলে দেয়, তাই তো আমরা সবাই বেঁচে গেলাম। কৌশিক বর্মা প্রশংসার চোখে তাকালেন সন্তুর দিকে, তারপর তার কাঁধ চাপড়ে দিয়ে বললেন, ব্রেভ বয়, এইটুকু ছেলে রিভলভার চালাতে জানে, দীপও নিশ্চয় খুব ভালো। সন্তু লজ্জা লজ্জা মুখ করে মাটির দিকে তাকিয়ে রইল, সে তো এমন কিছু করেনি, আমতাবড়ি একবার রিভলভার চালিয়ে দিয়েছে, সে যে এর আগে কখনো রিভলভার চালায়নি সে কথা আর বলল না। কৌশিক বর্মা বললেন, হি মাস্ট গেট এ রিওয়ার্ড, আমরা শুধু জারোয়াদেরই ভয় পেয়েছিলাম, সাহেব ডাকাতদের কথা ভাবিনি, সত্যি সাংঘাতিক কিছু একটা হয়ে যেতে পারত, কিন্তু আপনি এখানে কি করে এলেন? কথা বলতে বলতে ওরা ঢুকলেন কুঁড়ে ঘরের মধ্যে, সেখানে সেই গীতা বইটি আর বহুকালের পুরনো একজোড়া হাতকড়া দেখে কৌশিক বর্মা আবার চমকে উঠলেন। তিনি বললেন, আমরা জানতাম সভ্য জগতের সঙ্গে জারোয়াদের কোনো সম্পর্কই নেই, অথচ দেখি তাদের রাজা একজন লেখাপড়া জানা মানুষ। কাকাবাবু মাটির ওপরে বসে পড়েছেন, সেখান থেকে তিনি বললেন, এই গুণদা তালুকদার একসময় ছিলেন একজন নামকরা বিপ্লবী, আন্দামান জেল থেকে ইনি পালিয়ে যান, সে বহু বহু বছর আগেকার কথা, সকলের ধারণা ইনি মারা গেছেন, স্বাধীনতার ইতিহাসে প্রত্যেক বইতে এর নাম আছে, ছবি আছে, এর জন্মদিনে উৎসব হয়। কৌশিক বর্মা বললেন, হ্যাঁ এখন আমারও মনে পড়েছে, এ যে দারুণ ব্যাপার, দিল্লিতে ফিরে গিয়ে এই খবর দিলে তো বিরাট হইচই পড়ে যাবে, কিন্তু আপনি এখানে এলেন কি করে? বুড়ো রাজা বললেন, এই হাতকড়ি বাঁধা অবস্থাতেই জেল থেকে পালিয়ে সমুদ্রে ঝাঁপিয়ে পড়েছিলাম, আমাকে হাঙুরে কুমিরে খেয়ে ফেলতে পারত কিন্তু খায়নি, ভাসতে ভাসতে এসে ঠেকেছিলাম এই দ্বীপে। জারোয়ারা আপনাকে মারেনি? জারোয়ারা এমনি এমনি কাউকে মারে না, এরা অত্যন্ত সভ্য, তোমরাই এদের হিংস্র বানিয়েছ। তারপর থেকে আপনি এখানে থেকে গেলেন? হ্যাঁ, আমি পরাধীন ভারতবর্ষে থাকবো না ঠিক করেছিলাম, তাই এখানে এদের নিয়ে স্বাধীন হয়ে থেকেছি, আমি আর বাইরের কোনো খবর রাখিনি। এই আন্দামানে তো নেতাজি এসেছিলেন, কিছুদিনের জন্য স্বাধীন রাজধানী স্থাপন করেছিলেন, তাও জানেন না? এই দ্বীপের বাইরের কোনো খবরই আমি রাখি না, ইচ্ছে করেই রাখতে চাইনি, আমি যে এখানে আছি তা জানতে পারলেই ইংরেজ সরকার আবার আমাকে বন্দি করত। সুভাষবাবু যে কবে নেতাজি হলেন একটু আগে পর্যন্ত তাও জানতাম না। কৌশিক বর্মা বললেন, আশ্চর্য, সত্যি আশ্চর্য, কিন্তু গোটা ভারতবর্ষই তো অনেকদিন স্বাধীন হয়ে গেছে, আপনি সে খবরও পাননি? কাকাবাবু বললেন, উনি সে কথাও বিশ্বাস করতে চাইছেন না। শুনুন,
এই কৌশিক বর্মা, ইনি গভর্নমেন্টের একজন বড় অফিসার, একে জিজ্ঞেস করুন, আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে সেই 47 সালে, আপনি জওহরলাল নেহরুর নাম শুনেছিলেন তো? বুড়ো রাজা বললেন, হ্যাঁ, মতিলাল নেহরুর ছেলে ব্যারিস্টারি পড়তে বিলেত গিয়েছিল। সেই জওহরলাল হয়েছিলেন স্বাধীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, সেও 30 বছর আগে। গান্ধী কোথায়? গান্ধীজি মারা গেছেন স্বাধীনতার 1 বছর পরে। আপনাদের সময়কার প্রায় কেউই বেঁচে নেই। চলুন, আপনি দিল্লি চলুন, সেখানে গিয়ে সব শুনবেন। বুড়ো রাজা ভুরু তুলে বললেন, কোথায় যাব দিল্লি? কেন, আমি কোথাও যাব না। সে কি, আপনি এখনো এখানে থাকতে চান? নিশ্চয়, আমি এখানে জারোয়াদের নিয়ে পরম শান্তিতে আছি। আপনি স্বাধীন দেশে একবার ঘুরে আসতেও চান না? আপনার অনেক আত্মীয় স্বজন হয়তো এখনো বেঁচে আছে, তাদেরও দেখতে চান না একবার? না। বুড়ো রাজা কিছুতেই তার জারোয়া রাজ্য ছেড়ে আর যেতে চান না কোথাও। কাকাবাবু আর কৌশিক বর্মা অনেক করে বোঝাতে লাগলেন, কিন্তু তিনি কিছুতেই শুনবেন না। শেষে একবার রেগে উঠে বললেন, আপনারা যদি আমাকে জোর করে বন্দী করে নিয়ে যেতে চান সেটা আলাদা কথা, তবুও সাবধান করে দিচ্ছি, আমাকে জোর করে নিতে গেলে সব জারোয়া একসঙ্গে মিলে বাধা দেবে, তারা প্রাণ দিয়েও আমাকে বাঁচাতে চাইবে। কৌশিক বর্মা বললেন, না না, আপনাকে জোর করে ধরে নিয়ে যাব কেন? আপনি আমাদের শ্রদ্ধেয়, আপনি দেশ স্বাধীন করার জন্য এত কষ্ট করেছেন, কিন্তু আমরা ফিরে গিয়ে যখন আপনার কথা বলবো কেউ বিশ্বাস করবে না। সন্তু হঠাৎ বলে উঠল, ছবি তুলে নিয়ে গেলে সবাই বিশ্বাস করবে। কাকাবাবু রাগ করে সন্তুর দিকে তাকালেন, সন্তু থতমত খেয়ে গেল, সে বুঝতে পারেনি সে ভুল কথা বলে ফেলেছে। সাদা দাড়িওয়ালা প্রীতম সিং একপাশে দাঁড়িয়ে সব শুনছিলেন। এবারে তিনি বললেন, যা তাজ্জব কি বাত, আমি এতদিন জারোয়াদের সঙ্গে কথা বলেছি, কোনোদিন তারা জানতেও দেয়নি যে তাদের একজন বাঙালি রাজা আছে, সেই জন্যই তারা বেশি ভেতরে ঢুকতে দিত না। বুড়ো রাজা বললেন, সেটাই ছিল আমার হুকুম। কাকাবাবু হতাশভাবে বললেন, তাহলে আপনি কিছুতেই যাবেন না? বুড়ো রাজা বললেন, না। সন্তু কিছু না বুঝে এগিয়ে গিয়ে বুড়ো রাজার হাত ধরে বলল, আপনি চলুন না আমাদের সঙ্গে, একবারটি গিয়ে সব দেখে শুনে আবার এখানে ফিরে আসবেন। জানেন, হাওড়া স্টেশনে মাটির তলা দিয়ে রাস্তা হয়েছে, আপনি তো সেসব দেখেননি। বুড়ো রাজা হঠাৎ কেঁদে ফেললেন, সন্তুকে জড়িয়ে ধরে বললেন, ওরে, তুই আমাকে এ কথা বললি কেন? তোর মতন আমার একটা ছোট ভাই ছিল, জেলে আসবার আগে তাকে ঠিক এই বয়সে দেখে এসেছি, তোকে দেখেই তার কথা মনে পড়ছে। কাকাবাবু বললেন, হয়তো আপনার সেই ভাই এখনো বেঁচে আছেন, আপনি গেলে তাকে দেখতে পাবেন। বুড়ো রাজা একটুক্ষণ চুপ করে বসে রইলেন, তার দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো, তারপর চোখের জল মুছে বললেন, ঠিক আছে, আমি যাব, কিন্তু তার আগে তোমাদের কয়েকটা প্রতিজ্ঞা করতে হবে। কাকাবাবু আগ্রহের সঙ্গে বললেন, হ্যাঁ হ্যাঁ, কি প্রতিজ্ঞা করতে হবে বলুন। বুড়ো রাজা বললেন, তোমাদের কথা দিতে হবে আমার এই জারোয়াদের কেউ কোনো ক্ষতি করবে না, এই দ্বীপে অন্য কেউ আসতে পারবে না, জারোয়াদের ওই পবিত্র আগুন তোমরা নিয়ে যাবার চেষ্টা করবে না, ওরা যেরকম ভাবে বাঁচতে চায় সেই রকম ভাবে থাকতে দেবে। কাকাবাবু তাকালেন কৌশিক বর্মার দিকে। কৌশিক বর্মা সঙ্গে সঙ্গে বললেন, আমি ভারত সরকারের পক্ষ থেকে কথা দিচ্ছি এগুলো সব মানা হবে, এগুলোই তো আমাদের নীতি। বুড়ো রাজা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঠিক আছে, তাহলে চলো, কিন্তু কয়েকদিন থেকেই আমি আবার ফিরে আসব কিন্তু। কাকাবাবু বললেন, নিশ্চয়ই, আমি নিজে সব ব্যবস্থা করে দেব। বাইরে প্রত্যেকটি সাহেবের হাত পিঠের দিকে মুড়ে শক্ত দড়ি দিয়ে বাঁধা হয়েছে। সন্তু যে সাহেবটিকে গুলি করেছিল সেও মরেনি, দুটো গুলিই লেগেছে তার কাঁধে। হেলিকপ্টারে কিছু ওষুধপত্র ছিল, তাই দিয়ে তাকে ব্যান্ডেজ বেঁধে দেওয়া হয়েছে। সৈন্যদের পাহারায় সাহেবদের পাঠিয়ে দেওয়া হলো সমুদ্রের দিকে, ওখান থেকে লঞ্চে করে নিয়ে যাওয়া হবে ওদের, বাকিরা সবাই হেলিকপ্টারে যাবে। কিন্তু বুড়ো রাজাকে হেলিকপ্টারে তোলার সময় সে একটা দৃশ্য হলো বটে। বুড়ো রাজা জারোয়াদের ভাষায় বুঝিয়ে বললেন ওর চলে যাবার কথা। সঙ্গে সঙ্গে প্রত্যেকটি জারোয়া মাটিতে মুখ গুঁজে একটা অদ্ভুত করুণ শব্দ করতে লাগল। এই ওদের কান্না, কান্নার সময় ওরা কারুকে মুখ দেখায় না। কয়েকটি জারোয়া মেয়ে ছুটে এসে জড়িয়ে ধরল বুড়ো রাজাকে, তারা কিছুতেই ওকে যেতে দেবে না। তিনি হাত পা নেড়ে অনেক কষ্টে ওদের বোঝাতে লাগলেন, তাঁর চোখ দিয়েও জল পড়ছে। তিনি মাটিতে মুখ গোঁজা প্রত্যেকটি জারোয়ার গায়ে হাত দিয়ে বলতে লাগলেন, আমি ফিরে আসব, কদিনের মধ্যেই ফিরে আসব। কৌশিক বর্মা কাকাবাবুকে বললেন, মানুষ মানুষকে যে এত ভালোবাসতে পারে আগে কখনো দেখিনি, এদের ভালোবাসা কত আন্তরিক। কাকাবাবু বললেন, তারপর একসময় হেলিকপ্টার আকাশে উড়ল,
সমস্ত জারোয়া একসঙ্গে উঠে দাঁড়িয়ে দুহাত তুলে চিৎকার করতে লাগলো। বুড়ো রাজাও হাত নাড়তে লাগলেন তাদের দিকে। একটু বাদেই হেলিকপ্টার চলে এলো সমুদ্রের ওপর। পোর্ট ব্লেয়ার পৌঁছতে বেশি সময় লাগল না। দূর থেকেই দেখা যায় জেলখানাটা, ব্রিটিশ আমলের কুখ্যাত সেলুলার জেল। পোর্ট ব্লেয়ারে এখনো সেটাই সবচেয়ে উঁচু বাড়ি। আকাশ থেকে সেদিকে একদৃষ্টে তাকিয়ে রইলেন বুড়ো রাজা। একদিন তিনি এই জেল থেকে পালিয়েছিলেন, আজ সত্যি সেখানে রাজার মতন ফিরে আসছেন। পোর্ট ব্লেয়ারে থাকা হলো মাত্র একদিন। এর মধ্যে টেলিগ্রাম পাঠিয়ে দেওয়া হলো কলকাতার দিল্লিতে। ঠিক হলো কলকাতায় প্রথমে তিনি 3 দিন থাকবেন, তারপর যাবেন দিল্লিতে। সেখানে যে কদিন তার থাকতে ইচ্ছা হয় তিনি থাকবেন, তারপর যেদিন ফিরে আসতে চাইবেন সেদিন আবার কলকাতা হয়ে ফিরবেন। পরদিন বিশেষ বিমান ওদের নিয়ে এলো কলকাতায়। দমদম এয়ারপোর্টে কি সাংঘাতিক ভিড়! হাজার হাজার মানুষ এসেছে জারোয়াদের রাজাকে দেখতে। আরো কত খবরের কাগজের লোক, ফটোগ্রাফার, আলোর ঝিলিক দিয়ে ফটো উঠছে ঘন ঘন, সন্তুরে ছবি উঠে যাচ্ছে খুব, কারণ বুড়ো রাজা তারই কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন কিনা। মাঝে মাঝে ধ্বনি উঠছে, গুণদা তালুকদার জিন্দাবাদ, গুণদা তালুকদার জিন্দাবাদ। এয়ারপোর্টে সন্তুর মা বাবা, দুই দাদা, পাশের বাড়ির রিনি, বাবলু, পিঙ্কুরাও এসছে। কিন্তু সন্তু তো এক্ষুনি বাড়ি যাবে না, বুড়ো রাজার সঙ্গে এখন তাদেরও যেতে হবে রাজভবনে। সেখানে গভর্নর তাদের সম্বর্ধনা জানিয়ে মধ্যাহ্ন ভোজ খাওয়াবেন। লাট সাহেবের বাড়ি যাওয়া সে তো যেসে কথা নয়। লোকেরা এত ফুলের মালা দিচ্ছেন যে তার ভারেই আরো ঝুঁকে পড়ছেন বুড়ো রাজা। লাট সাহেবের বাড়ি খাওয়া তো যেসে কথা নয়। লোকেরা এত ফুলের মালা দিচ্ছেন যে তার ভারেই আরো ঝুঁকে পড়ছেন বুড়ো রাজা। এত ভিড়ের মধ্যে তার কষ্ট হবে বলে কৌশিক ভার্মা তাড়াতাড়ি তাকে গাড়িতে তুললেন, কাকাবাবু আর সন্তুও সেই গাড়িতে। গাড়ি এয়ারপোর্ট ছাড়িয়ে বেরিয়ে এলো বাইরে। আবার কলকাতায় ফিরে সন্তুর খুব আনন্দ হচ্ছে। এবার যে বেঁচে ফিরে আসতে পারবে তাতেই খুব সন্দেহ ছিল। সন্তু বুড়ো রাজাকে বলল, জানেন তো এই রাস্তাটার নাম VIP রোড, আপনাদের সময় তো এটা ছিল না। বুড়ো রাজা কোনো উত্তর দিলেন না। কাকাবাবু বললেন, তখন এসব জায়গাতেও জঙ্গল ছিল। গাড়ি চলতে লাগল আর সন্তু নানান রকম খবর দিতে লাগলো বুড়ো রাজাকে। এটা বিধান রায়ের মূর্তি, ওই যে ওইখানে শিশু উদ্যান, এই জায়গাটার নাম কাঁকুরগাছি। বুড়ো রাজা একটাও কথা বলছেন না। গাড়ি মানিকতলা পেরিয়ে যখন বিবেকানন্দ রোড দিয়ে ছুটছে, সেই সময় বুড়ো রাজা হঠাৎ শব্দ করে দুহাতে মুখ ঢাকলেন। কৌশিক বর্মা ও কাকাবাবু দুজনেই ব্যস্ত হয়ে ঝুঁকে বললেন, কি হলো কি হলো? বুড়ো রাজা উত্তর না দিয়ে আহ আহ শব্দ করে সামনের দিকে ঝুঁকে পড়লেন। কৌশিক বর্মা বললেন, একই, উনি অজ্ঞান হয়ে গেছেন মনে হচ্ছে, এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। কাকাবু বললেন, সামনেই আমার এক বন্ধু ডাক্তারখানা, ওই যে ল্যাম্পপোস্টের পাশে, ওখানে গাড়ি থামান। কাকাবাবুর বন্ধু ডাক্তার, সামনেই তিনি বসে আছেন। সবাই মিলে ধরাধরি করে বুড়ো রাজাকে ভেতরে চেম্বারে নিয়ে গিয়ে শুয়ে দেওয়া হলো। ডাক্তারের ওষুধে একটু পরে জ্ঞান ফিরল বুড়ো রাজার। ডাক্তারবাবু বললেন, ওকে এক্ষুনি কোনো হাসপাতালে নিয়ে যাওয়া উচিত, হার্টের অবস্থা ভালো নয়। বুড়ো রাজা বললেন, না না। কাকাবাবু ঝুঁকে পড়ে বললেন, আপনার কষ্ট হচ্ছে, হাসপাতালে গেলেই ভালো হয়ে যাবেন, এখন কলকাতায় ভালো ভালো হাসপাতাল আছে। বুড়ো রাজা বললেন, না না, আমাকে ফিরিয়ে নিয়ে চলো। ফিরে যাবেন? হ্যাঁ যাবেন, যাবেন কয়েকদিন পরে। বুড়ো রাজা হাঁপাতে হাঁপাতে বললেন, না এক্ষুনি, তোমাদের এখানে আমি নিঃশ্বাস নিতে পারছি না, এখানকার বাতাস এত খারাপ, এখানে এত শব্দ, এত মানুষ, এত বাড়ি, আমার সহ্য হচ্ছে না। রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখলাম মানুষ ভিক্ষে করছে, রোগা রোগা ছেলে, না না আমায় ফিরিয়ে নিয়ে চলো। কাকাবাবু কিছু বলতে গেলেন, তার আগেই দুবার হেঁচকি তুললেন বুড়ো রাজা। অতি কষ্টে ফিসফিস করে বললেন, আমি পারছি না, এখানে থাকতে পারছি না, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, এত ধুলো এখানকার বাতাসে, এত শব্দ। বুড়ো রাজা জোর করে উঠে দাঁড়াতে গিয়েই পড়ে গেলেন। সবাই ধরাধরি করে আবার শুয়ে দিলেন তাকে। বুড়ো রাজার চোখ দিয়ে জল গড়াতে লাগলো। খুব আস্তে আস্তে আপন মনে বলতে লাগলেন, আমি কেন এলাম, কত ভালো জায়গায় ছিলাম আমি, সেখানে বাতাস কত টাটকা, পাখির ডাক, গাছের পাতার শব্দ, আর ঝর্ণার জলের শব্দ ছাড়া কোনো শব্দ নেই, সেখানে কেউ ভিক্ষে করে না, সেখানে কত শান্তি, সেই তো আমার স্বর্গ, কেন এলাম, আমাকে নিয়ে চলো, এক্ষুনি এক্ষুনি আমি যাব। হঠাৎ বুড়ো রাজার কথা থেমে গেল।
সঙ্গে সঙ্গে সেখানকার সকলের মুখগুলো কেমন যেন গম্ভীর হয়ে গেল। সন্তু জিজ্ঞেস করল, কাকাবাবু উনি কি? কাকাবাবু কিছু উত্তর দিলেন না, মুখটা ফিরিয়ে নিলেন। সন্তু জীবনে এই প্রথম দেখল কাকাবাবুর চোখে জল। সেবা সামলাতে পারল না, শব্দ করে কেঁদে উঠল। সবুজ দ্বীপের রাজা শেষ।